এই অনুষ্ঠানটি অতিথির নিজীবনের গল্প। অনুষ্ঠানে তার মুখ থেকে শোনা গল্পটি সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। এই অনুষ্ঠানের কোনো কন্টেন্ট কাউকে হেয় করার জন্য নয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। বাবা বলেছিল আমি পড়াশুনো করতে পারিনি, কিন্তু আমার মেয়ে একদিন পড়াশোনা করে অনেক বড় হবে। মেয়ে স্নাতকোত্তর পাশ করেছে, পরিবার তাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছে। বাবাও দেখে মেয়ে একদিন সংসারের হাল ধরবে, হাল ধরবে, হাল ধরবে। হঠাৎ একটা রিভলভার তার জীবনের সমস্ত স্বপ্ন ছিনতাই করে নিয়ে যায়। আসলে কি যায়, মানুষ তো স্বপ্ন ছাড়া বাঁচে না। চলুন পুরো গল্প শুনে সিদ্ধান্ত নেই, আসলেই কি বাঁচে, আসলেই কি বাঁচে, আসলেই কি বাঁচে। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে ঢাকা FM 90.4 এ। অনুষ্ঠানের শুরুতেই আমরা অন্যরকম একটা ভূমিকার মধ্য দিয়ে শুরু করি আমাদের এই জীবন গল্প। সেখানে কিছুটা হলেও আপনারা হয়তো ধারণা করতে পারেন যে আজকের এই জীবন গল্পটি কোন দিকে যাবে। কিন্তু সেক্ষেত্রে আমরা সবসময় যে কথাটি বলি যে কোনো বাকি আসলে অনুমান করবেন না গল্পটা আসলে কোথায় যাবে। নাটক সিনেমাতে হয়তো বা সেই অনুমানটা করা যায় যে গল্পের যে ধারাবাহিকতা এখানে হয়তো গল্পটা এখানে গিয়ে থামবে। কিন্তু জীবন গল্প এটা সৃষ্টিকর্তা নির্মাণ করেন এবং আমাদের এই মানব জীবনে মানুষ হয়ে ক্ষুদ্র জ্ঞানে আসলে অনুভব করা যায় না, অনুমান করা যায় না যে পরের দিন আসলে কী ঘটতে যাচ্ছে ব্যক্তি জীবনে কিংবা অন্য কারো জীবনে। সেক্ষেত্রে একজন মানুষের জীবন গল্প যেই ট্র্যাকটা মেনটেন করছে সেই ট্র্যাকে আসলে ধারণা করা সম্ভব হয় না যে এর পরে কী ঘটতে যাচ্ছে। সুতরাং শুরুতেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আজকের এই জীবন গল্পটি একটি বিশেষ জীবন গল্প এবং এটা পুরোটা শোনার জন্যে আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার সঙ্গে রয়েছেন আমার অতিথি, তার সঙ্গে আমি পরিচিত হব। পরিচিত হবার আগে আপনাদের সবাইকে বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি, একটু আগে আমি ফেসবুক লাইভে ছিলাম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কানেক্ট থাকবার জন্যে। আমার এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি হবে ভবিষ্যতে আমাদের প্রাণকেন্দ্র, ধীরে ধীরে আমি সেটা আপনাদের জন্য পরিষ্কার করব। আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলি youtube.com/dfm904। ওকে, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলতেন। জি, আসসালামু আলাইকুম কিবরিয়া ভাইয়া, আমার নাম আজমিরা খানম, আমি মিরপুর 11 থেকে এসেছি। জেলা কোথায়? জন্মজেলা? আমার হোম ডিস্ট্রিক্ট বাগেরহাট, জি, কচুয়া থানা। আচ্ছা, আর ঢাকাতে কত বছর যাবে? ঢাকাতে সব মিলে 10-11 বছর। ওকে, ঠিক আছে। আমরা একেবারে ছোটবেলা থেকে শুরু করব, যেটা সাধারণত আমাদের জীবন গল্পে হয় আর কি। মনে পড়ে কোথা থেকে শুরু করতে চান আপনি? আমি একেবারে আমার ছোটবেলা থেকে, মানে যখন আমি বুঝতে শিখেছি তখন থেকেই। তার আগে আমি যদি বলি আপনার শিক্ষাগত যোগ্যতা, আমি যতদূর জানি আপনি মাস্টার্স পাস করেছেন। জি। ওকে, ঠিক আছে। আমি বাংলাতে অনার্স এবং মাস্টার্স করেছি। আচ্ছা, আমার একটু আগে বলে রাখি গল্পের সুবিধার্থে, মানে আমার জীবন গল্পের এটা হচ্ছে আমার দাদা, উনার দুই বিয়ে। আমার আমার দাদি যখন, আমার প্রথম দাদি হচ্ছে যখন মারা যান তখন দেন আমার পরে নেক্সটে আমার দাদিকে আনেন, এবং আমার দাদির ঘরে আমার বাবা একা এবং আমার তিনটা ফুপু। ওকে, আর আমার আগের দাদার প্রথম পক্ষের হচ্ছে তিনটা ছেলে আর দুইটা মেয়ে। আচ্ছা, তো আর যে সৎ ভাইরা ছিল তো সঙ্গত কারণে আমার বাবাকে ওনারা আলাদা করে দেন। আচ্ছা, খুব ছোটবেলায় তখন আমার বাবা 1-2 এরকম পড়াশুনো করেন, তো আমার দাদি মনে প্রাণে চাইতেন যে আমার এই ছেলেটা যেন পড়াশোনা না শিখে, কারণ পড়াশোনা শিখে শিখে তার চোখের সামনে জোয়ান ছেলেগুলো এভাবে মারা যায়। আর একটু বলে রাখা ভালো, কুসংস্কারও থাকে গ্রামে এটা কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এটা এরকম। আর একটু বলে রাখা ভালো যে মোড়েলগঞ্জের নাম শুনেছেন, মোড়েলগঞ্জ জেলা, যে শরণখোলা মোড়েলগঞ্জ, ওখানে যে মোড়ল নাম করা যে জেলাটার নাম, ওটা হচ্ছে আমার দাদির বাবার নামে। আচ্ছা আচ্ছা। ওটা খুব বনেদি সম্ভ্রান্ত পরিবার, তো আমার দাদির সাথে ওই যে কিছু প্যারানর্মাল কিছু বিষয়গুলো থাকে ওই রকম কিছু একটা বিষয় টিষয় তার কাছে সাথে আর কি ছিল, যার কারণে নাকি তার ছেলে
থাকতো না, বাঁচত না আর কি। তো আমার আব্বা একা, তো যখন আমার বাবা প্রথম স্কুলে যায় তখন ওই আমার চাচারা ওনাকে আলাদা করে দেন যে তুই একাই তোর মাকে নিয়ে খাবি, এরকম একটা ব্যাপার স্যাপার। আর আমার তিনটা ফুপু তাদের বিয়ে হয়ে যায় ছোটবেলা গ্রামে, যেটা হয় আগে বাল্য বিবাহ। একটা ফুপু বাড়ির কাছে বড় ফুপুটা, আর দুইটা একটু দূরে, দুই তিন গ্রাম দূরে। তো যাই হোক, এরকম করে আমার বাবা ওই এক বোনের বাড়ি এক মাস, দুই বোন আর এক বোনের বাড়ি এক মাস, এরকম করে আমার ফাদারের লাইফটা অনেক কষ্টের। তো এরকম করে উনি এসএসসি পরীক্ষা দেন। উনি আমার আমাদের বাড়ি এবং আর আমার নানা বাড়ি পাশাপাশি। আচ্ছা, দৌড় দিলে মনে হয় যে 10-15 মিনিট লাগে, এরকম আর কি, পাশাপাশি গ্রাম। তো আমার বাবা আমার নানা বাড়িতে লজিং থাকতেন, আগে তো লজিংয়ের ই ছিল, তো লজিং থাকতেন ওখানে। তো আমার নানারা আবার হচ্ছে যেটা বলে যে ওই ধানি পানি গৃহস্থ, খুব মানে ধানি পানি মানে যেটাকে বলে যে ধান চাল গরু বাছ, মানে যেগুলো একটা আদর্শ, একটা কোনো কিছুর অভাব নেই এরকম একটা। তো আবার আমার নানাও একটা এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন, মারা গেছেন উনি। তো ওখানে আমার আমার দাদার ফ্যামিলিও তো খুব ভালো ছিল, কিন্তু এখন তো তাদের তার এই দুইটা সংসারের কারণে এখন এই অবস্থা। তখন তো যে গ্রামে যে একটা অভাব অনটন ছিল ওই যে দেশ স্বাধীনের আগে থেকে এরকম, এবং তার পরপরই আমার বাবা এসএসসি পাশ করেন 1976। তো 76 পাশ করার পরে আমার দাদি মারা যান। আচ্ছা, আমার বাবার রেজাল্টের পরে আমার দাদি মারা যান, এবং আমার দাদি মারা যাওয়ার পরের বছরই আমার বাবা বিয়ে করেন। আচ্ছা, আমার মাকে। তো বিয়ে করার পরে সংসার করতে থাকেন, উনি টিউশনি করতেন, এবং তখন তো চাকরির খুব ডিমান্ড ছিল। জি, এখনো ডিমান্ড, এখনো এখনো এখন তখনকার ডিমান্ড আর এখনকার ডিমান্ডের ক্ষেত্রে খুব মানে পার্থক্য আছে অনেক। তখন তো আসলে সরকারি চাকরি ছাড়া বেসরকারি চাকরি তেমন একটা ছিল না, এবং ডেকে ডেকে নাকি চাকরি দেওয়া হতো। আচ্ছা, এরকম। তো আমার বাবা একটু মানে কি বলা যায়, উনি খুব মাল্টি ট্যালেন্টেড ছিলেন। আচ্ছা, এখনো আছেন, উনি বয়স্ক হয়ে গেছেন যদিও এখনো, যে আমাদের প্রয়াত আব্দুল আলীম জির গান, আমার বাবা গান গাইবেন আপনারা ধরতে পারবেন না কে গাচ্ছে, মানে এত সুন্দর গাইতেন, এত সুন্দর, এবং সে চারণ কবি। আপনি ভাইয়া যদি বলেন যে মুরব্বী এখন এই এই টপিকস এর পরে আপনি একটা একটা লিখে দেন, এবং উনি নিজেই সুর করতে পারেন। বাহ 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 বাহ, এরকম। উনি খুলনা বেতার কেন্দ্রে উনি চান্স পেয়েছিলেন, তখন ওই যেটা বললাম যে কুসংস্কার, তখন লোকজন বলল সুলতান, আমার আব্বার নাম শেখ সুলতান আলী, যে মুসলমানের ছেলে ওই যে বাদ্যযন্ত্র দিয়ে গান করবি, তুই তো আখেরাত পাবি না, মানে এরকম কিছু একটা। আব্বার গেলেন, 196টা গান আব্বার নিজের স্বরচিত, মানে নিজের লেখা এবং সুর করা। বাহ। আর আমি যখন ছোটবেলায় স্কুলে পড়াশুনো করতাম তখন আব্বার হচ্ছে নিজের লেখা জারি, তারপর হচ্ছে গজল, এগুলো আমি নিজে গাইতাম, এবং ওগুলো থেকে আমি আমার ফার্স্ট পুরস্কার থাকতো। এটা তো যাই হোক, আব্বার তখন টেক্সটাইল একটা চাকরি হলো। তো আব্বা চলে গেল ওখানে চাকরিতে, যাওয়ার পরে আমার টানে নাকি আব্বা চলে আসলো এলাকায়। চলে আসার পরে আমাদের বাড়ির সামনে একটা মক্তব যেটা বলে মাদ্রাসা টাইপের, যে বাংলা আরবি দুটোই পড়ানো হতো, ওখানে আর একজন ছিলেন মুরব্বী, ওনার সাথে আব্বার কি টিচিং দেওয়া শুরু করলেন। তো আগে যে গ্রামে একটা ব্যবস্থা ছিল যে লোটা, মানে যেটা বলে প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে ওইটা কিনে দেওয়া হতো কমিটির পক্ষ থেকে, এবং ওরা ওই যে মহিলারা যখন রান্না করতে যেত মুষ্টি চাল যেটা বলে ওটা রেখে দিত, সপ্তাহ পরে প্রত্যেক শুক্রবার ওটা গ্রামের আর দুই একটা ছেলে পেলে নিয়ে ওটা কালেকশন করা হতো, এবং ওটা জমা করার পরে ওটা বিক্রি করা হতো। বিক্রি করে যে টাকাটা হতো ওটা ওই টিচারদের দুজন ছিল তো ভাগ করে দিত। তা এরকম করে চলছি। আর আমাদের বাধাল বাজার নামে একটা জায়গা আছে, ঐতিহ্যবাহী খুলনার বাগেরহাট থেকে অনেকেই আমাদেরকে শোনেন এবং অনেকেই ফোন কল পাঠান, আমি পাই। আমার খুব ভালো লাগে যে জিনিসটা আমার আগের রেডিওতে নেটওয়ার্কিংয়ের কারণে ছিল না, এটা আমার একটা নতুন এক্সপিরিয়েন্স এবং লোভের জায়গা বলতে পারেন। দেশের এমন এমন জায়গা থেকে ফোন কল আসে যখন বলে যে আমি অমুক জেলা থেকে বলছি, আমি অমুক জেলা থেকে বলছি, আমি জীবনে কখনো যাওয়া হয়নি সাতক্ষীরাতে, এটা আমার খুব ভালো লাগে। আমার সাতক্ষীরা থেকে অনেক ফোন আসে, রংপুর থেকে ফোন আসে এবং বিভিন্ন জেলা থেকে ফোন আসে। তো এখানে এই মুহূর্তে অনেকে শুনছেনও আমি জানি, তাদের সবাইকে বলবো যদি ফোন করেন প্লিজ প্রথমে নিজ জেলাটা বলে নেবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে কোথা থেকে আপনি শুনছেন এবং পুরো জায়গায় কভারেজটা ঠিক মতো পাচ্ছেন কিনা। এটা আমাদের খুব মানে একটা শান্তির জায়গা বলতে পারি আমি। হ্যাঁ বলুন।
হ্যাঁ জি, আব্বা আবার হচ্ছে খুলনাতে চলে আসলো টেক্সটাইলে চাকরি করার জন্য। তো আমাদের তখন ইতিমধ্যে আমার আর একটা ভাই হলো, তো ও অনেক ওর নর্মাল ফিগার আসতে অনেক দেরি হচ্ছে। ওই ভাইটা এখনও কেমন আনমনা টাইপের, এরকম খুব সহজ সরল, কিন্তু মনে হচ্ছে যেন খুব সহজ সরল কিন্তু অনেক জ্ঞানী। ও ক্লাস ফাইভ পর্যন্ত পড়া, এরপরে ওকে আর আমরা স্কুলে শত চেষ্টা করেও মানে প্রেশার দিয়ে ভালোবাসা দিয়ে কোনোভাবেই পারিনি, ও যাবেই না। তো তারপরেও ও কিন্তু ইংরেজি পত্রিকা পড়তে পারে, বাহ, এরকম আর কি। এবং ও যখন ক্লাস থ্রিতে পড়ে, বঙ্গবন্ধুর যে একটা এই যে ভাষণ আছে, ওই ভাষণটা হচ্ছে ও বলে ও ফার্স্ট পুরস্কার পেয়েছিল। ওকে, তখন আমরা খুলনাতে চলে আসি। খুলনাতে চলে আসার পরে আবার ওই তখন টেক্সটাইলের চাকরিটাও চলে যায়, সরকার পক্ষ নিয়ে নাকি কি যেন গ্যাঞ্জাম কর্মী ছাটাই। তখন আব্বা কি করলেন, বললো যে তো শহর, খুলনাতে আসছি, আমার তো গ্রামের কেউ নাই এখানে, তো আমি এখানে কি করব, আমার তো ফ্যামিলি চালানো লাগবে। আমি তাহলে আব্বা রিক্সা চালানো শুরু করলেন ওখানে। রিক্সা চালানো শুরু করলেন? হ্যাঁ, এখন কোনো চাকরি পাচ্ছেন না, কোনো কারো হেল্প পাচ্ছেন না। আমি উইথ ডিউ রেসপেক্ট সকল রিক্সাওয়ালার প্রতি সম্মান রেখে বলতে চাই যে এটা আমি অবাক হয়েছি এই কারণে, দেখুন একটা মানুষ সেই সময় এসএসসি পাস করা, এবং এটা কিন্তু আজকালকের কথা না, এটা কিন্তু আমি যতদূর জানি কত সালের কথা, মনে আছে? এটা হচ্ছে ৮৩-৮৪ সালের গল্প। ওই সময় এসএসসি পাশ করা একটা ছেলে যে চাকরি করছে, সচ্ছল পরিবার, সে কিন্তু সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মানে বাধ্য হয়ে আবার পরিবার চালানোর জন্য রিক্সা চালাচ্ছে, এটা কিন্তু চারটিখানি কথা না। হ্যাঁ বলুন। তারপর তখন হচ্ছে আমি ততক্ষণে আমি স্কুলে যাওয়ার মতো হয়ে গিয়েছি, আমাকে স্কুলে আমার মা আব্বা দুজনে আমার বাসায় বসেই আমাকে পড়ান। তো পড়ানোর পরে আমাকে এখন মনে হলো যে আমাকে স্কুলে দেওয়ার দরকার, আমাকে নিয়ে ওয়ানেও না টুতেও না আমি থ্রিতে ভর্তি করাবো একবারে, এক চান্সে থ্রিতে। হ্যাঁ, ওকে। তো তখন টিচাররা বললো আপনার এতটুকু মেয়ে থ্রিতে ভর্তি করাবেন, তো বললো যে আপনারা এক্সাম নিয়ে দেখেন, টেস্ট করে দেখেন, যদি পারে তো করবেন, না হলে তো ওয়ানেই ভর্তি করাবেন। তো আমাকে বললো যে মামনি তোমার নামটা লেখো তো এখানে, তোমার ঠিকানাটা লেখো। তখন আমি ইংলিশে নামটা লিখলাম, আমার অ্যাড্রেসটা লিখলাম। তো লেখার পরে আমাকে একটা ইংরেজি বই পড়তে দিল, দুই লাইন একটা রাইমস আর কি, আমি ওটা পড়লাম। তারপর আমাকে একটা অঙ্ক কষতে দিল, তো বলার পরে হ্যাঁ ও পারবে থ্রিতে। আমার আব্বা এর ভিতরে অনেক অসুস্থ হয়ে গেলেন, যেহেতু তার এত কষ্ট করার তো অভ্যাস নাই, রিক্সা চালে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আব্বার অনেক অসুখ হয়ে গেল। অসুখ হওয়ার পরে আমাদের তো ওখানে কেউ নাই, এর ভিতরে আমার আর একটা ভাই হলো, আমার ছোট ভাই। তো যে বাসাতে থাকতাম তার পাশের বাসায় বরিশালের একটা লোক ছিলেন, ইসমাইল নাম, তো উনি খুব ভালোবাসতেন আব্বাকে, এবং আব্বা বলছে যে তুমি যদি আমাকে ভাই ডাকতে মনে চাই বা বলো, কিন্তু ধর্মের কোনো সম্বন্ধ নেই আমার কাছে, এসব এগুলো আমি লাইক করি না। তো যাই হোক, উনি খুব ভালো লোক, তো বললো যে ভাই এখন কি আমি আপনার বিপদের সময় আপনার পাশে দাঁড়াতে পারি? তো বললো যে তুমি কি করতে চাও? আমি তো এরকম অসুস্থ, তখন খুলনা সদর হসপিটালে আব্বা অ্যাডমিটেড। তো বললো যে সংসার চলে না, কি করব। তখন আমার ভাইয়া মনে আছে কাঁঠালের সিজনটাতে, তো বললো যে একটা বেশি টাকার একটা ব্যবসা আছে, সেটা হচ্ছে কি আমার তো ভ্যান আছে, মানে রিক্সা না ভ্যান, যেটা ঠেলা ভ্যানের মতো, তো যদি কাঁঠাল কিনি, কাঁঠাল কিনে যদি ছয়টা পিরিচ ছয়টা চামচ কিনে ওই কাঁঠালগুলো, যে এখন যেমন আমরা ঢাকা শহরে দেখি যে মোড়ে মোড়ে যে পেঁপে বিক্রি হয়, তারপরে হচ্ছে ওই যে খাবারগুলো রেডিমেড যে খাবারগুলো, ওটা ওভাবে বিক্রি করি তাহলে লোকে খাবে, কারণ অনেকে তো কাঁঠাল খেতে ইচ্ছে করে, কেউ বাড়িতে নিয়ে যায়, বা অনেকে এগুলো পারে না, বা সংসারে দুই চারজন খায় আর দুই চারজন খায় না, এরকম যাই হোক আছে, অনেকে পছন্দ করে না। তো যদি এরকম পায় তাহলে দেখি তার ইন্টারেস্টিং ফ্যাক্টর। কাঁঠালের গল্প আপনি বললেন, কাঁঠাল সবারই যে প্রিয় তা কিন্তু না, আমারও প্রিয় কিন্তু খুব বেশি যে মানে পছন্দ করি তা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার বাসার স্পেশালি দুই একজন মেম্বার আছে যারা কাঁঠালের নাম শুনলেই ভয় পেয়ে যায়, তো সেই কারণে দেখা যায় লাস্ট ফোর আর ফাইভ ইয়ার্স আমার বাসায় কাঁঠালই ঢোকে না। তা জাতীয় ফল আমি সম্মান রেখেই বলছি, যারা পছন্দ করে তাদের জন্য বাকি মেম্বারদের স্যাক্রিফাইস করা উচিত, কারণ অনেকে স্মেলটা নিতে পারে না। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ বলুন। তারপর এরকম তো বললো যে এটা যদি একটা আনকমন একটা ব্যাপার, তো এটা যদি আমরা ফুটপাতে এরকম বিক্রি করি তো সবাই খাবে। আর এটাই আমার মনে হচ্ছে যে এখন আমি তো বুঝি যে খুলনা মনে হয় ওই প্রচলনটা বোধ হয় আমিই প্রথম করেছিলাম যে ওরকম। আব্বা বললো বেটা তা তোমার সাথে কে যাবে? তো বললো যে আমার সাথে আজমির যাবে। আচ্ছা, কোন ক্লাসে পড়ছেন তখন? ওই যে থ্রিতে, ক্লাস থ্রিতে ভর্তি করে দিয়েছি। ওকে,
তো আমি ওটা গেলাম কাকার সাথে, এখন দেখি যে বৃষ্টিতে ভিজে তো ছোট, তারপরেও ভাবি যে রাস্তায় দাঁড়ায় এগুলো বিক্রি করা হচ্ছে এবং আমি এটা সেলস করছি, এটা কেমন যেন আমার কাছে একটু লজ্জা লজ্জা লাগছে। কাকারে বলি কাকা বাড়ি চলেন তো, এগুলো বিক্রি হচ্ছিল তখন? হ্যাঁ প্রচুর বিক্রি হচ্ছে, এবং ওই যে হাতে কষ্ট লেগে যাচ্ছে, মানে একটা বিতিকিচ্ছিরি অবস্থা আর কি। তো আইডিয়াটা কিন্তু ভালো। আমি ঢাকা শহরে কখনো, আমার মনে হয় যারা আজকে এখানে শুনছেন তাদের মধ্যে যদি কেউ এরকম ট্রাই করে দেখতে পারেন কাঁঠাল বিক্রির চেষ্টা, কিন্তু এটার একটা বড় সমস্যা হচ্ছে এটাকে হাইজিনিক ওয়েতে উপস্থাপন করা। কারণ উনি যেটা বলছেন যে হাতে আঠা উঠে লেগে যাচ্ছে, কেউ হাত দিয়ে তুলে কাঁঠাল যদি বিক্রি করে পিজে পিজে দেয় ওটা আসলে স্বাস্থ্যকর না, যদিও আমরা অস্বাস্থ্যকর অনেক খাবারই খাই। সো এটাকে যদি একটু হাইজিনিক উপায়ে এবং কাঁঠালের কোয়ালিটিটা যদি ভালো হয়, যে নরম খুব বেশি না, ওই যে খাজা কাঁঠাল যেটাকে বলে, কি বলে খাজা কাঁঠাল, রসা কাঁঠাল এবং খাজা কাঁঠাল দুইটাই। সো আজকে আমরা কাঁঠালের গুণগান নিয়ে বসেছি হচ্ছে আমাদের জীবন গল্পে। আপনারা যেটা করবেন এটাকে একটু সুন্দর করে যদি উপস্থাপন করতে পারেন, আমার মনে হয় যে এটা খুব ভালো একটা বিজনেস হতে পারে, বিকজ ইটস ভেরি ইউনিক বিজনেস। তবে দয়া করে ক্রেডিটটা জীবন গল্পকে দিবেন না, কারণ আমি চাই না এই অনুষ্ঠানের ব্র্যান্ডটা কাঁঠাল ব্র্যান্ড হয়ে যাক। ওকে হ্যাঁ বলুন। তো উনি একবেলা রিক্সা চালাতেন আর একবেলা হচ্ছে এই ব্যবসাটা আমাকে নিয়ে করতেন। আচ্ছা। তো আবার রাতে আব্বার কাছে যেতেন, রাতে উনি থাকতেন আব্বার কাছে, উনি আমাদের জন্য খুব হেল্পফুল পার্সন ছিলেন ওই সময়টাতে। তখন এরকম করতে করতে আব্বার অবস্থা খুবই অবনতির দিকে। তো আমার ফুফুদের বাড়িতে খবর দেওয়া হলো, আমার এক ফুফু আসলেন, আসার পরে আমাদের বাড়িতে নিয়ে গেলেন আপনার বাবাকে। হ্যাঁ আমাদের ফ্যামিলি সহ নিয়ে গেলেন। আমরা যখন খুলনাতে যাই তখন আমাদের যে আমার বাবার যে পোতার জায়গা, পোতা যেটা বলে যে বাস্তু যে ঘরটা, হ্যাঁ হ্যাঁ, তো ও ঘরটাও এসে দেখি নাই। আমার যে ওই চাচারা টাচারা ছিল ওরা খুলে মুলে নিয়ে রান্না বান্না ভাত তরকারি রান্না করে, ও ভাবছে যে এইবার গেছে তো গেছে, এটা আমাদের জন্যই হয়ে গেছে এরকম। তখন আব্বার এই অবস্থা, আমাদের কোথায় আমরা উঠবো। তো আমার একটা নোয়া চাচা ছিলেন, ওই সৎ চাচা যেটা, উনি তো উনিও নাই তখন, উনি মারা গেছেন, বড় চাচাও মারা গেছেন, একটা চাচাই ছিলেন আর কি, সেজ চাচাটা যেটা বেশি মানে ক্রিমিনাল টাইপের, ওনাকে মুন্সি বলেই ডাকতো সবাই, তো উনি ছিলেন। তো ওনার ঘরে, কারোর ঘরে উঠতে দিল না ওই নোয়া চাচার ছেলে মেয়েরা, ওরা বললো যে চাচা আমার ঘরেই উঠুক। আচ্ছা। তখন তো আব্বা মনে করেন যে খাটিয়ায়, যে মড়া যেটাকে বলে এরকম, মানে তার না মানে এরকম অবস্থা, মানে মৃত প্রায়, তার মুখে দুইবার অলরেডি পানি দেওয়া হয়ে গেছে যে সে মারা গেছে, এই অবস্থা, তার মাথায় চুল নাই, মানে কঙ্কাল সার। আমি রোগটা হয়েছিল আপনাকে বুঝতে পেরেছেন? আমরা বুঝতে, ডাক্তার তখনও বলেনি যে তার অ্যাকচুয়ালি কি রোগটা হয়েছে। তো মানে তার দিকে কোনো সুস্থ মানুষ যদি তাকায় সে ভয় পাবে, সে দ্বিতীয়বার তার দিকে তাকাবে না, এরকম অবস্থা। তো আর আমার আম্মা হচ্ছে তো খুব ভালো বংশের মেয়ে, ভালো ঘরের, অভাব অভিযোগ কাকে বলে বুঝে না, কিন্তু আমার আব্বার সাথে এসে তো এখন বুঝতেছে, কিন্তু সে তো ঘর থেকে বের হয় না। এখানে একটা কথা বলে রাখি প্রিয় শ্রোতা, জীবন গল্পের এই যে শৈশব, আমাদের আজকের যিনি অতিথি আজমিরা, যার নিকনেম হচ্ছে কবিতা, তো আজমিরার যে শৈশবটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই শৈশবের আজমিরাকে দিয়ে আজমিরার পুরো জীবন গল্পটা যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু একটা বড় রকমের ভুল হবে। আমরা বিরতি নেব, বিরতি নেবার পরে ফিরে এসে যখন আপনাকে 10-15 মিনিট বা 20 মিনিটের জন্য শোনাবো, এখন যে ফিল্টার মধ্যে আপনি আছেন পুরোপুরি অন্যরকম একটা ফিলে চলে যাবেন, এবং এই বিরতির সাথে হয়তো পরের বিরতির কোনো মিলই খুঁজে পাবেন না। জীবন এই জন্যই আমরা বলি নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আমাদের এই অনুষ্ঠানে যদি আপনি জীবন গল্প বলতে চান তবে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। আর আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনি ইউটিউব থেকে ডাউনলোড করতে চান কিংবা শুনতে চান, বিশেষ করে অনলাইন থেকে আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে আপনাদের ইউটিউবে আসতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি www.youtube.com/dfm904। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জীবন গল্পে। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4। অনুষ্ঠান চলাকালীন সময় আমার সঙ্গে কথা বলতে চাইলে, যোগাযোগ করতে চাইলে, কিংবা অতিথির সঙ্গে দেখা করতে চাইলে, কন্ট্যাক্ট করতে চাইলে, যোগাযোগ করুন আমার ফেসবুক আইডিতে। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj।
kebria.rj পেস্টে আছে আরজে কিবরিয়া নামে। লাইক দিয়ে দেবেন প্লিজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে কানেক্টেড হয়ে যাবেন। এবং সবাইকে একটা রিকোয়েস্ট করবো আমি আজকে, সেটা হচ্ছে এই পেজটিতে এবং ঢাকা এফএম এর পেজটিতে যারা আমাদেরকে শুনছেন, আমাদের যে পোস্টটি ওখানে দেওয়া আছে আপনারা সবাই শেয়ার করুন প্লিজ। এই রিকোয়েস্ট এই জন্যই করছি যে হয়তো আপনার মাধ্যমে আরও দুজন মানুষ এই অনুষ্ঠানটা সম্পর্কে জানতে পারবে। সুতরাং আপনার কাছে আমাদের, বিশেষ করে আমার, একটা বিনীত অনুরোধ, আমরা যে পোস্টটা দিয়েছি আপনাদের পার্সোনাল আইডিতে এই পোস্টটি সবাই শেয়ার করুন, প্লিজ শেয়ার করুন। কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই, বিশেষ করে আমি যে ঢাকা এফএমে আমার যে নতুন যাত্রা শুরু হয়েছে সেটা অনেকেই ইনফর্ম হবেন। সুতরাং সবাইকে একটু রিকোয়েস্ট করছি যে ভিডিওটা পাবেন কিংবা যে পোস্টটা পাবেন একটুগুলো প্লিজ শেয়ার করুন। ওকে, আবারও আপনার কাছে আসি কথা না বাড়িয়ে, যেখানটায় আমরা ছিলাম যে বাবার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, তো ওখানে ওঠার পরে ওনাদেরও ওই রকম কাঁচামাটির ঘর, ওই চাচারও হচ্ছে চারটা ছেলে চারটা মেয়ে। তো বললো যে যেহেতু আমার বাবা যদি থাকতো তাহলে তো ও খেতো, এখন চাচা ফেলে দিব নাকি। আগের 5 বছর মেয়াদি বিজিবি কার্ড ছিল, যে এখন যেটাকে রেশন কার্ড বলে, 30 কেজি মাসে 30 কেজি গম বা চাল এটা দিত, ওটা একটা দিয়ে দিল। তো মা তো সেই কান্না যে আজকে আমার কাউন্সিলে যেতে হবে চালের জন্য, কোন ঘরের মেয়ে ছিলাম আমি, অথচ কোথায় লাইনে দাঁড়াতে হবে, ভাগ্যের কি নির্মম পরিহাস এটা। তো বললাম, আমি বললাম যে মা তোমার যাওয়া লাগবে না, আমি যাব, অন্যান্য লোকজন যায় আমি যাব। তো ওরকম আমি যেতাম, হেল্প করতো সবাই। তো এর ভিতরে ভাইয়া কি হলো, ওই স্কুলের কিন্তু রেজাল্ট দিয়ে দিল, বাৎসরিক রেজাল্টটা দিয়ে দিল, ক্লাস 3। তো ওইখানে তো এখনকার মতো তো যোগাযোগ ব্যবস্থা বা যে অ্যাড্রেসের বিষয়টা ওরকম আপ টু ডেট ছিল না। তো যতটুকুই ওখানে ঠিকানা ছিল, ওই টিচাররা রেজাল্ট পাওয়ার পরে, মানে আমি ওই 3 মাসে পল্লীমঙ্গলে তখন ব্যাপক অনেক স্টুডেন্ট, ওখানে আমার ক্লাস 3 ছিল 96 জন স্টুডেন্ট। তো ওর ভিতরে আমি ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা, রেজাল্ট দেওয়ার পরে তখন হচ্ছে ওই টিচার আমাদের, আমাকে দেখার জন্য, মানে আমাকে নেওয়ার জন্য ওই অনেক ট্রাই করে, অনেক খুঁজে 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 খুঁজে, যে বাড়িওয়ালার কাছে থাকে, আমরা বাসা ভাড়া ছিলাম, তো ওনার কাছ থেকে মানে কিছু প্রাইমারি ঠিকানা নিয়ে, হেল্প নিয়ে উনি খুঁজতে খুঁজতে আমাদের বাড়ি পর্যন্ত চলে আসলো। মানে তো বললো যে মেয়েটা তো একটা সুন্দর রেজাল্ট করছে, আমরা তো আন্ডার এস্টিমেট করছি। হ্যাঁ, ওই খুলনাপল্লী মঙ্গল স্কুলের টিচার, তো ও তো ফার্স্ট হয়েছে এটা বললো। তখন তো আর অত বুঝতাম না যে ফার্স্ট সেকেন্ড বা এই কম্পিটিশন, এখন যে বাচ্চারা কেজিতে পড়ে, মানে প্লে নার্সারিতে পড়ে, এদের ভিতরে যে ওটা তো আমাদের ভিতরে ওই সময়কার ছিল না। তো বুঝতাম যে আমি ফার্স্ট হয়েছি, আমি লিখেছি ফার্স্ট হয়েছি, এটা তো আর এমন কোনো কিছু আহামরি কোনো কিছু না, আমার যে নিতে আসতে হবে। তো আব্বা বললো যে ভাই আমি তো এরকম মরার মতো অবস্থা, এখন তো আমার তো বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে খুলনাতে যাওয়া সম্ভব না। তখন টিচাররা চলে গেলেন, দুজন আসছিলেন। তো এখন ওই আমি আমার আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম, এখন আমার পড়াশোনা কিন্তু ভাইয়া বন্ধ। তো প্রত্যেক ঘরে তো ছেলে মেয়ে আছে, সবাই পড়তে বসে, তো আমার তো মন চাই যে আমি পড়তে বসে, তো ওদের সাথে বসে যেতাম পড়তে। তা এর ভিতরে ছিল আমার একটা চাচাতো ভাই, সে আমার আব্বার বড়, ওই বড় চাচার ছেলে, সঙ্গত কারণে আমার আব্বা তো দ্বিতীয় ঘরের ছেলে, এ কারণে ও হচ্ছে কিছুদিনের বড় আমার আব্বার। তা ওর একটা মেয়ে, ওর দুইটা ছেলে মেয়ে, বড় মেয়েটার নাম লিপি, ছেলেটার নাম কবির, ওরা পড়াশুনো করতো। তো আমি বললাম, তো ও আমাদের বয়সে বড় বিদে আমরা সবাই ওকে ফুপু ডাকতাম। তো বললাম যে ফুপু আমারে না একটু স্কুলে ভর্তি করো। তা বলে তুই স্কুলে যাবি? তাই আমি বললাম হ্যাঁ, দেখো না আব্বার এই অবস্থা, তখন কালকে তুই আমার সাথে স্কুলে যাবি। তো তখন ক্লাস 5 পড়ে, তখন মনে আছে ও আমাকে 7 টাকা দিয়ে ভর্তি করালো, এবং ওর সাথে আমি নিয়মিত, এইবার আমি আর বাড়ির কোনো কাজে যাই না, এখন এখন আমার আমাকে বেঁধে রাখলে, আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করলেও আমি আর থামছি না বাড়িতে, আমি স্কুলে যাচ্ছি। মানে বৃষ্টির সময় তো ভাই আমাদের বাড়ির উঠানে মনে হচ্ছে গরু আছে তো প্রত্যেকের, মানে আঁটু কাদা যেটা বলে, মানে সেই এলাহি অবস্থা, ওর ভিতর থেকেও চলে যেতাম স্কুলে। ওই যে আগের কালে যে পলিথিন ছিল, যে 2 টাকা পলিথিন, তা অনেক বড় জামাটা আর হচ্ছে বই, ওই পলিথিনের ভিতরে আর একটা প্যান্ট এক্সট্রা নিতাম, কারণ ওই মানে ফুটবল খেলার মতো ডিগবাজি খেতে খেতে তো স্কুলে যাওয়া লাগতো। হচ্ছে স্কুলের পুকুর থেকে গোসল করে কাদা ধুয়ে আবার ওই জামা কাপড় পরে আবার ক্লাস করতাম। তো ওখানে গিয়ে যেহেতু আমি শহরের স্কুল থেকে পড়াশোনা করে অন্তত 2-6 মাস গেছি, তো আমি একটু চটপটে বেশি ছিলাম, যাই হোক সঙ্গত কারণে তো ওই কিছুদিনের ভিতরে আমি ক্লাস মনিটর হয়ে গেলাম ওখানে।
তো এরকম করে ক্লাস থ্রিতে পরীক্ষা দিলাম, এর ভিতরে আব্বার অবস্থা একটু উন্নতি হতে লাগলো। তো এর ভিতরে শীতকাল চলে আসলো, এখন আমাদের ওদের ঘর থেকে যেতে হবে, এক ঘরের ভিতরে থাকা যাবে না। ওরা বললো যে এখন তুমি সুস্থ হয়েছো, একটু কাজকর্ম করো, ছেলে মেয়ে দেখো আমরা তো আর পারছি না, এটা বললো। তখন ভাই দেখেছেন কিনা গ্রামে যে কুড়ে ঘর যেটাকে বলে, মানে হচ্ছে নিচে ওই খড় বিছিয়ে ওটার ভিতরে আমরা থাকতাম, আর আব্বা কি করলো যে টিউশনি জোগাড় করলো। মানে আপনার বাবা কি তখন সুস্থ? একটু সুস্থ, মানে লাঠি ভর দিয়ে হাঁটতে পারে। আচ্ছা, টিউশনি শুরু করলো। আর ওই যে গ্রামের যে মকতবটা আমাদের বাড়ির সামনেই এখনো আছে, ওখানে এখন ওটা প্রাইমারি স্কুল হয়েছে, তো ওখানে আব্বাকে বললো যে তুমি এখানে একটু সময় দিও। ওই যে আবার সেই পুরনো মুষ্টি চালের কাহিনী, ওইটা ওইভাবেই মোটামুটি জোড়াতালি দিয়ে আমাদের সংসার চলছে মোটামুটি ভালো। তখন আমাদের ওই সময় দুই বেলা খেতাম, এখন আমরা আমি নাইনে উঠে গেলাম। নাইনে ওঠার পরে যে প্রথম যখন যে এরশাদ সাহেব যে মেয়েদের উপবৃত্তি যে চালু করেন ওটা, তখন আমি ক্লাস নাইনে পড়ি, তখন প্রথম আমি টাকা পেলাম 610 টাকা। যাই হোক, এরকম করে চলতে থাকলাম। আমি প্রথম পরীক্ষা এসএসসি পরীক্ষা দিলাম হচ্ছে 1996 সালে, 56 জন পরীক্ষা দিছিলাম আমরা প্রথম ব্যাচে। রেজাল্টের সময় হলো কি, দুইটা রোল না নাম্বার আসলো, একটা পাস আর একটা উইথহেল্ড, আর সব ফেল। যেটা আমাদের সময় তো তখন ডিভিশন ছিল, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন বোর্ড স্ট্যান্ড, তো আমরা সবাই ফার্স্ট ডিভিশনে ফেল করলাম। ফার্স্ট ডিভিশনে ফেল সেটা হচ্ছে কি, 600 ফার্স্ট ডিভিশন, 550 সেকেন্ড ডিভিশন, এরকম ডিভিশন ওয়াইজ ভাগ করা ছিল। পেয়েছেন ঠিকই, কিন্তু এক সাবজেক্টে ফেল করে অন্য কিছুতে ফেল করেছি। তো আমি জীবনে প্রথম শুনলাম আর কি, ফার্স্ট ডিভিশনে ফেল। এটা যে অনেকেই বলে যে গ্রামের লোকজন, আমরা সবাই এটা মজা করেই তখন বলতাম যে লোকের কথা মিথ্যা না। 679 পেয়েছিলাম আমি, তাতে তা ফেল। কেন ফেল করলাম? কেমিস্ট্রিতে 2 মার্কে ফেল করলাম রিটেনে, আমি সায়েন্সে ছিলাম। তো এরকম সবাই, মানে আমাদের ফার্স্ট বয় সেকেন্ড বয় যারা এরকম ছিল, মানে মাত্র একটা মেয়ে পাশ করলো গ্রেসে অঙ্কে 3 নিয়ে, ও সেকেন্ড ডিভিশনে পাশ করলো, আর আমার রোল নাম্বারটা আসলো উইথহেল্ড পরের বার পরীক্ষা দিয়ে আর কি। যাই হোক, আমি পাশ করলাম। এরকম করে এখন আমি কলেজে ভর্তি হব, আমাদের বাগেরহাট ঐতিহ্যবাহী সরকারি পিসি কলেজ, নাম শুনেছেন, ওটা আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, ওটাতে ভর্তি হলাম। ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে চলছে পড়াশোনা, আব্বা এরকম কষ্ট করে যাচ্ছেন, আমি ফাঁকে আবার এখন আমি একটু টিউশনি করা শুরু করে দিছি। ইন্টার পাস করলাম, ইন্টার পাস করার পরে হচ্ছে অনার্সে ভর্তি হয়ে গেলাম। তা আব্বা বললো যে অনার্স নিবি তুই, কারণ আমার একটা, আজকে বলি তোকে আমার একটা স্বপ্ন, সেটা হচ্ছে আব্বা যখন এসএসসি পাস করলেন, পাস করার পরে যখন কলেজে ভর্তি হতে গেলেন, তখন আব্বা টাকার জন্য ভর্তি হতে পারছিলেন না, এবং আব্বা প্রিপারেশন নিয়ে গেছিলো যে এই টাকায় ভর্তি হতে পারবো, কিন্তু ভর্তি হতে পারছিলেন না। তখন আব্বা কান্না করে দিছিলেন এই কলেজে, এবং কলেজের সাথে কথা বলে আসছিলেন যে কলেজ তুমি আমাকে মানে পিঠ দেখিয়ে দিলা, কিন্তু আমিও হাল ছাড়ার পাত্র না, আমি পারলাম না, আমার যদি আমার ওরের যত কোনো সন্তান, আমার যদি কোনো প্রথম ছেলে হোক বা মেয়ে হোক, আমি তোমার কলেজ থেকে, আমি যত ভালো ভালো প্রতিষ্ঠানে আমি মানে সুযোগ পাই কি না, তোমার এখান থেকেই আমার ছেলে হোক আর মেয়ে হোক, আমি ওকে এমএ পাস করাবো এখান থেকেই। এটা বলে আব্বা কান্না করে চলে আসছিলেন। ফর্ম ফিল আপ করতে গেছি, আগে আব্বা আমাকে নিয়ে মিষ্টির দোকানে ঢুকছে, আগে দুই বাপ বেটিতে ভরপুর খেয়ে তারপরে হচ্ছে টাকা বাসুক আর ছাই না বাসুক এরকম। তো এটা নিয়ে মায়ের সাথে খুব ঝগড়া হতো যে তোমার হিসাব নাই কিছু না, সংসার চলবে কি দিয়ে, যদি 5 টাকা বাঁচতো তখন তো আমি কিন্তু ভাইয়া 7 টাকা 8 টাকা কেজি চাল কিনেছি আমি। আচ্ছা, এরকম আমি আমার ছোটবেলাতেও এরকম দেখেছি 7 টাকা। আমার মনে আছে আমার মা, তখন আমি ক্লাস 6 বা 7 পড়তাম, তো ওই সময়টাতে 50 টাকা পকেটে দিত, 50 টাকা পকেটে দিয়ে আবার সেফটি পিন দিয়ে মেরে দিত। আমি হাফ প্যাডেল সাইকেল চালাতাম, সাইকেলের যে মাঝখানে যে 3 কোণাটা ত্রিভুজ আকৃতি থাকে, মাঝখান দিয়ে দিয়ে ফুল প্যাডেল করতে পারতাম না, হাফ প্যাডেল চালাতাম। তো হাফ প্যাডেল চালাতে চালাতে এক হাত দিয়ে ধরতাম, এক হাত সিট, ডান হাতের বগলের যে সিট থাকতো, হ্যাঁ, হাফ প্যাডেল করতে করতে বাজারে যেতাম। এবং আমার মনে আছে আমার 50 টাকা দিয়ে আমার মা আমার ওই আপনার হচ্ছে হলো সেফটি পিন দিয়ে দিত, যাতে 50 টাকা হারায় না যায়। এবং এই 50 টাকা নিয়ে যেতাম, আমার এখনও মনে পড়ে যে 3 টাকা 4 টাকা 5 টাকা 7 টাকা কেজি অনেক সবজি আমি কিনেছি, 40 টাকা কেজি গরুর মাংস ছিল, এটা এটা আমি জানি না এটা। এবং ওই সময়ও মানুষ বলতো যে 40 টাকা কেজি গরুর মাংস, আমরা 7 টাকা কেজি কিনেছি, 6 টাকা কেজি কিনেছি, ইনফ্যাক্ট এখন বোধ হয় 500 550, আমি জানি না, আমি বাজার করি না, সো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। বাট এগুলো গল্প যখন শুনি তখন কিছুটা শৈশবের কথা মনে পড়ে যায়। এরকম বের হওয়ার পর আব্বা বলে যে অনেক কষ্ট হয়েছে, লাইনে দাঁড়ায় বাবা আগে খায়নি, চল আব্বা চলেন, এটাই আর কি। খাওয়া হওয়ার পরে সব কিছু নিয়ে বাড়ি গেলাম, তা আব্বা মা বলে যে আমাদের জন্য কিছু আনো না, আজকে তো নিশ্চয়ই মিষ্টি হয়েছে, তাকে সে হ্যাঁ তোমাদের জন্য আনছি। তো আমাদের একটা মশারির ভিতরে আমরা 5 জনই ঘুমাতাম, আব্বা আম্মা আমার ছোটো 2টা ভাই
এরকম। আচ্ছা একটু থামাচ্ছি আপনাকে, এই ফাঁকে আপনাদেরকে একটু ইন্টারাপ্ট করছি, যারা জীবন গল্প বলতে চান ঢাকা এফএম এর এখানে এসে, এবং ঢাকা এফএম এ যদি জীবন গল্প বলেন আপনি, সেক্ষেত্রে একটা লাভ সেটা হলো যে সারা বাংলাদেশের মানুষ এই অনুষ্ঠানটা শুনতে পায়, যেটা ঢাকা এফএম এই সুযোগটা আছে, এবং একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ থেকে শুরু করে দেশ ও দেশের বাইরের এই অনুষ্ঠানটা শুনে থাকেন। যদি আপনারা মনে করেন এই অনুষ্ঠানটিতে এসে আপনি আপনার জীবন গল্প বলবেন, এবং আপনার সেই জীবন গল্পে যদি কোনো মেসেজ থাকে তাহলে আমি প্রচার করবো, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। এখানে ফোনটি কিন্তু রেকর্ড করা হয়, সুতরাং সেই অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। হ্যাঁ, আপনি যেখানটায় ছিলেন যে একই সাথে থাকতে হতো মশারির মধ্যে, হ্যাঁ এরকম, তো দুই টাকা হলে সব কিছু হয়ে যেত, মানে দুই টাকা হলে আমার কলেজে যাওয়া হয়ে যেত। ওই যে এক টাকা দিয়ে বাসে যেতাম, আমাদের স্টুডেন্টদের জন্য এক টাকা ছিল। আচ্ছা, তো আমি একটা জামাই পরতাম মনে করেন যে ছয় মাস, কিন্তু ওটা আমি ওই আয়রন করে, মানে তখন ওই তিন টাকা নিত একটা জামা থ্রি পিস আয়রন করতে। তো আমি যখন কলেজে যেতাম তখন আমি লেডিস জুতাগুলো কেন যেন আমি পছন্দ করতাম না, আমি সবসময় জেন্টস স্টাইলের জুতোগুলো, হ্যাঁ হ্যাঁ ওরকম পরতাম। তো আমি কলেজে গিয়েই আমি এই খোঁজগুলো নিতাম যে স্পোর্টস সাইডের কীগুলো আছে। তো আমি রোভার স্কাউটে নাম দিলাম, আমি রেঞ্জার হয়ে গেলাম, মানে যে মেয়েদের যে লিডার, টিম লিডার, ওটাকে রেঞ্জার বলে রোভার স্কাউটের ভাষায় কলেজের। আর হচ্ছে আমি আউটডোর ইনডোর গেমগুলোতেও আমি পার্টিসিপেট করতাম। তো এভাবে চলছি। প্রথমে ভাই একটা কথা বলে রাখি, আমি যখন প্রথম আব্বা আমাকে ইন্টার ফার্স্ট ইয়ারে কলেজে ভর্তি করায়, তখন আব্বা আমাকে বলে বাবা এখন তুমি বড় হয়েছো, তোমার কলেজে ঢোকার আগে দুইটা সিনেমা হল আছে, তো তোমার কলেজ টাইমটা এমন সময় যে তুমি কিন্তু দুইটা শোই তুমি কমপ্লিট করতে পারবা, তো তুমি যদি আমাদের অগোচরে এগুলো করো তো আমাদের কিন্তু করার কিছু থাকবে না, বাবা আমাকে বলছে। তো ভাইয়া যখন মানে আমি অনার্স ওল্ড ফার্স্ট ইয়ারে মানে শেষের দিকে, তখন হচ্ছে আমি প্রথম সিনেমা হলে যাই, তখন আমাদের বন্ধুবান্ধব সব একসাথে। এর ভিতরে যে সিনেমা হলটা কোথায় বা বাগেরহাটের যে অলিগলি রাস্তাগুলো কোথায় আমি চিনতাম না। ওই যে কলেজে করে যেতাম, ওই গাড়িতে নিয়ে যেত, আবার গাড়ি থেকে যে ফেরিঘাটে আসতাম, এই পথগুলো চেনা ছিল এরকম। তো আর হচ্ছে আড্ডা মারা বা যে বাজে টাকা খরচ করা, এই সোর্সটাও তো আমার নাই, প্রশ্নই ওঠে না। যাই হোক, এখন ওই দিন ভ্যানে উঠলো একটা মুরব্বি, আর একটা মহিলা, আর একটা ইয়াং একটা ছেলে। বৃষ্টি হচ্ছে, সেই দুমছে বৃষ্টি, একদম ভিজে। আমাদের এলাকার যে একটা বাজার আছে সাইনবোর্ড বাজার নাম, ওই ছেলেটা ওখানে নামলে একটা ব্যাগ আছে হাতে ওর। আচ্ছা, প্রচুর বন্যার মতো বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তো বলে যে তুই ব্যস্ত এদিকে আস, তুই তো। এই ছেলেটা বলছে আপনাকে এটা? না, মানে আরেকটা ছেলে এসে বলতেছে যে আমার যে পরিচয়, পরিচিত। আচ্ছা, পরিচিত আগে থেকে। হ্যাঁ, তো আমি ওখানে একটু বসলাম, মানে ওদের ওরা ডাকলো। তো ওই যে ছেলেটা আমার আত্মীয়, ওটা ডাক দিয়ে বললো যে ওই ছেলেটাকে যার হাতে ব্যাগ, তো বললো যে আজমির তো আমার একটা বন্ধু। তো আমি বলে ভালো। তা বললো যে আপনার বাড়ি কোথায়, এই জায়গায় নাম কি, এই এই বললো ইন্ট্রোডিউস। তো হচ্ছে বললো যে তুই বাড়ি যাবি না, আমাকে বললো আমার ওই রিলেটিভটা। তা বললো হ্যাঁ বাড়ি যাবো, তাহলে আস ভ্যানে আসো, আমরাও তো বাড়ি যাচ্ছি, আমাদের বাড়ি যাবে। বললাম যে না আমি ভ্যানে যাবো না, আমার যাইতে দেরি হবে, আমার একটু কাজ আছে। তো বলে কোনো কাজ নেই, ওঠো ভ্যানে। তখন একটু লজ্জাও লাগতেছে, কারণ ওরা তো ভ্যানে যাবে, ওরা যদি দাঁড়ায় থাকে পথে, যদি দেখে যে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো উঠলাম, ওঠার পরে তো ওই যে ভ্যানে ওঠার পরে দুইটা তিনটা কথা হলো যে আপনি কি পড়াশুনো করেন, কোথায় পড়েন, ওই ছেলেটা বললো আমাকে। কিন্তু ওই ছেলেটা এক বছর ধরে নাকি আমাকে ফলো করে। এখানে বিরতি নিব প্রিয় শ্রোতা। দেখুন, আমি একটু আগে আপনাদেরকে কিছুক্ষণ আগেই মানে মিনিট বিশেক সময় আগে বলেছিলাম যে কোনোভাবে অনুমান করবেন না গল্পটা কোথায় গিয়ে দাঁড়াবে। দেখুন সেটা প্রমাণ হলো কিনা, গল্পটা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকেও আপনি অনুমান করবেন না যে এর পরের ব্রেকে গল্পটা কোথায় গিয়ে দাঁড়াবে। এই জন্যই আমরা বলি যে জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। আপনারা শুনছেন জীবন গল্প আর জি কিবরিয়ার সাথে ঢাকা এফএম 90.4 এ। আমরা বিরতি নিচ্ছি মাত্র মিনিট দুয়েকের, এবং এই ফাঁকে আপনাদেরকে বলি যারা আমার সঙ্গে, আমার গেস্টের সঙ্গে যোগাযোগ করতে চান, তারা চলে আসবেন আমার ফেসবুক পেজে। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আবারও বলি www.facebook.com/kibriya.rj। পেজটি আরজে কিবরিয়া নামে আছে। লাইক দিয়ে দেবেন, এবং ওনাকে নিয়ে একটা ছবি দেওয়া আছে, পোস্ট দেওয়া আছে। আমি সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি পোস্টটি শেয়ার করবার জন্যে। শেয়ার করলে যেটা হয় যে আপনারা যারা এই অনুষ্ঠানটি শুনছেন তারাই এই অনুষ্ঠানের এক ধরনের অ্যাম্বাসেডার হিসেবে কাজ করেন, তারা আমাদের এই অনুষ্ঠানটাকে আরও 10 জন মানুষকে জানাতে সাহায্য করবেন। সুতরাং প্লিজ রিকোয়েস্ট করছি সবাইকে শেয়ার করুন, এবং ঢাকা এফএমের পেজেও যারা আছেন তারাও শেয়ার করুন। ঢাকা এফএমের পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/ilovedhakaefm।
যারা দুটো পেজে আছেন এবং যারা অনুষ্ঠানটি শুনছেন কিংবা যারা যোগ দিচ্ছেন তারা আমাদের যে পোস্টটি আছে সেই পোস্টটি শেয়ার করবেন এবং ওখানে কমেন্টস করবেন। আজমিরা সেই কমেন্টস এবং আপনাদের সেই যেটা কি বলে শেয়ার সব কিছু দেখতে পাচ্ছে। সো প্লিজ কমেন্টস অ্যান্ড শেয়ার। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। বিরতির পর প্রিয় শ্রোতা আরও একবার স্বাগত জানাচ্ছি জীবন গল্পে। আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে এবং আপনারা শুনছেন ঢাকা FM 90.4। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে শুনছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আমাদের এই অনুষ্ঠানটি আপনি ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন এবং শুনতে পারেন। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আবারও বলছি youtube.com/dfm904। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলটি আসলে আপামর জনসাধারণের চ্যানেল হয়ে উঠবে ধীরে ধীরে। আমি আজকের অনুষ্ঠানে অ্যানাউন্স করবো একটা বিগ সারপ্রাইজ আপনাদের জন্য ইউটিউব চ্যানেল থেকে, আমি একটু পরেই সেটা নিয়ে আসছি, আশা করছি আমার সাথেই থাকবেন। হ্যাঁ আজমিরা, আমরা যে গল্পে ছিলাম যে আপনি আপনার সঙ্গে ওই আগন্তুক বা অপরিচিত যে ছেলেটি তার সঙ্গে টুকটাক দু একটা কথাবার্তা হচ্ছিল এবং আপনাকে সে বললো যে এক বছর আগে থেকে আপনাকে সে ফলো করে, এটা আপনি পরে জেনেছেন তাই তো? নাকি ওই ছেলেই আপনাকে বললো যে পরে জেনেছেন? ওকে বল। তো জানার পরে আমি আমার হচ্ছে স্টেশনে নেমে গেলাম, আমার বাড়ির সামনে ওরা চলে গেল। তখন হচ্ছে আমাদের বাধাল যে বাজারের কথা বললাম, ওখানে আমি প্রাইভেট পড়তে যেতাম একটা হিন্দু টিচারের কাছে, তো আমরা একসাথে 10-12 জন পড়তাম। তো ওখানে একদিন ওই লাবলু নামের ছেলেটা আসলো, মানে যেটা রিলেটিভ নাম বললে সুবিধা হবে, লাবলু, ও আসলো, এসে বললো যে একটা কার্ড দিল আমাকে, বলে যে এটা হচ্ছে আমার দোকানের নাম্বার আর হচ্ছে আমার ওই দোস্তর মোবাইল নাম্বারও আছে এখানে, তা তো যদি কখনও দরকার হয় তো ফোন দিস। এটা বলো তো আমি সে তোদের তো আমার দরকার হবে না, তোদের আসা যাওয়ার পথেই তোকে দেখি, তা বলো তারপরেও। কিন্তু এটা তো হচ্ছে ওর চাল আর কি ছিল, যাই হোক ওটা আর মনে রাখিনি। কিন্তু ওর নাম কি ছিল যিনি আপনাকে ফলো করেন? ফলো করে ওর নাম ছিল শোয়েব খান। শোয়েব খান, ওকে। ওটার ওর বাড়ি হচ্ছে মঠবাড়িয়া। তো একদিন শবে বরাতের সময়, 2002 সালের কথা, শবে বরাতের আগের দিন, তো আমি বাদাল বাজারে আমাদের আমার আর একটা রিলেটিভের একটা দোকান আছে, তো আমরা প্রাইভেট পড়ে একসাথে বেরোইছি। ও একটা গার্মেন্টস এক্সেসরিজের মানে দোকান দিল, যে গার্মেন্টসের কাপড় চোপড় এগুলা নতুন, না তাহলে আমাদের আর একটা রিলেটিভ ওই বাদাল বাজারের পরে, এখানে শোয়েবের কোনো ফ্যাক্ট নাই। তো বলো যে তোরা যদি পাবলিসিটি না করিস, তোরা যদি না কিনিস তো বাইরের মানুষ কে কিনবে, এদিকে আয়। তো ওর সাথে ওর আবার ফোন কলের ফোন ফ্যাক মানে ফোনের দোকান, তখন তো হচ্ছে ফোন খুব রেয়ার, মোবাইল ফোন 20-22-25 টাকা পার মিনিট ছিল, হ্যাঁ ওরকম কল করতো। তখন বলে যে এখানে মোবাইলের দোকান দিয়েছি কিন্তু কোনো কাস্টমার আসে না, এত কম মোবাইল তো কী করা যায়। তাই আমি বলে তো তোদের কারো কাছে নাম্বার আছে, তোরা কথা বল। তোদের এখান তোর এখান থেকে কথা বললে টাকা দেওয়া লাগবে না, তোরা 2-3 টাকা যা মনে কয় তাই দিস, কিন্তু নাইলে আব্বা আমার ব্যবসা থেকে উঠাই দিবে, তোরা খরচ কর, এরকম মানে খুব বাউন্ডুলে ছেলে। তো বাবা জোর করে আর কি প্রতিষ্ঠানে বসায় দিছে, ও নষ্ট করে আর কি বাবার টাকা। তো আমরা 5-6 জনে মিলে তখন বললাম যে আমার কাছে তো একটা কার্ড ছিল, দেখে আছে কিনা ব্যাগের ভিতর, দেখি যে কার্ডটা আছে, আমি বলি এই নাম্বারে ফোন দিয়ে কথা বল। ওই ছেলে ফোন দিয়ে বলতেছে যে এই নাম্বার তুই কোথায় পেলি? আমি বললাম কেন তুই চিনিস নাকি? বলে তো আমার এক দোস্ত হয়, মানে এর সাথে কানেক্টেড। নাম্বারটা আপনি কোথায় পেলেন আমারও প্রশ্ন? ওই যে কার্ডটা দিল আমাকে, ওই যে লাবলু যে কার্ডটা আমাকে দিয়ে আসলো, লাবলুটা কে ছিল? ওই যে প্রথম রিলেটিভ, মানে বললাম যে নাম বললে সুবিধা হবে, সে আলটিমেটলি শোয়েবের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে নাকি? আচ্ছা, তো লাবলু আপনাকে কার্ডটা দিল, এটা নাম্বারটা কার ছিল, লাবলুর ছিল না শোয়েবের ছিল? শোয়েবের ছিল, শোয়েবের ছিল। কিন্তু আমার তো ফোন নাই যে এখন ট্রাই করব যে নাম্বারটা কার, ওইটা ব্যাগের ভিতর ওভাবে পড়ে আছে। তো যখন ওই ফোনের অফারটা দিল তখন বের তো বললো যে এটা তো আমার একটা বন্ধুর নাম্বার, আমি তুই একে চিনিস? তো বলে হ্যাঁ আমি চিনি। আমি না এটা লাবলুর নাম্বার কো, ফোন পাবে কোথায়? আমি সে ওর যে নাম্বার দেওয়া, তা বলেছে ওর দোকানের নাম, কিন্তু নাম্বারটা দিয়ে দিছে ওটা হ্যাডামের জন্য, মানে যেটাকে বলে বাংলা ওদের বলার জন্য যে তাহলে এর ফোনের ফোন টোন আছে এরকম। তা বলে আচ্ছা ঠিক আছে তাহলে কথা বল। তো কথা বলে যে ভাই কোথায় এই তাই এই, কালকে তো সবে বেরাত, আপনি আসিয়েন, আমাদের দাওয়াত থাকলো। আমি আর কথা বললাম না, আমি বললাম না হোক এখানে কথা। ফোন করে আপনি জানতে পারলেন যে এটা শোয়েবের ফোন? হ্যাঁ। আচ্ছা, ওই যে ওই রাসেল নামের ওই ছেলেটা বললো, ওর নাম রাসেল, যার দোকান। তো গেল একদিন পরে সবে বেরাত, একদিন দেখি সবে বেড়াতের দিন বিকেলবেলা, সবে বেড়াতের দিন আমার ফুপুরা আমাদের বাড়িতেই আসে সবাই, বাবার বাড়িতে, বাবা আমার কবর জিয়ারত করার জন্য। গরিবানা হালে হলেও মানে মোটামুটি আমার আব্বা আবার হচ্ছে খুব খাওয়া প্রেমিক লোক, উনি খেতে খুব পছন্দ করেন, সেটা বুঝতেও পারছিলাম আমরা আপনার গল্প শুনে। হ্যাঁ,
খুব খুবই মানে আমার এরকম যে কষ্ট অভাব অভিযোগ থাকুক, চাল কেনার জন্য বাজারে গেছে আব্বা, উনি বিশাল একটা মাছ কিনে নিয়ে আসছেন। তখন আম্মা সেই চিল্লাপাল্লা, তুমি চাল নিয়ে আসলা না, তুমি মাছ নিয়ে আসলা। তা বলে যে তুই জানিস তোর ওই পাশের ঘরে গেলে তোকে চাল ধার দিবে কিন্তু তোকে মাছ ধার দিবে না, মানে হাসিও লাগে কষ্ট পায়। এটা মানে এটা দেখে আসছি। তখন মা বলো যে তুমি জীবনে শুধরাবে না, তোমার লাইফে কোনোদিন ডেভেলপ হবে না। বলে এ চিন্তা তোকে করতে হবে না, এটা আল্লাহ করবে। যাই হোক, সবে বরাতের কাহিনী। তো আমার মেজো ফুপু আমার এখানে আছে, আমার আর একটা বড় ফুপুর মেয়ের মেয়ে ওটা এখানে আছে। তো বিকেলবেলা আমাদের হচ্ছে বাড়ির লাগোয়া সাথে বাস্তু বাড়ির সাথে একটা ঘের টাইপের মানে বিটা যেটাকে বলে কৃষি টিসি হয়, তো ওখানে বিকেলবেলা আমি যেন কিসের জন্য আসলাম, কাপড় নিতে। ওর ভিতরে আবার একটু গোসলের ব্যবস্থা আছে, মানে শীতের সময় তো যেখানে রোদ পড়ে ওখানে সবাই গোসল করতে আসে। তো নিতে আসলাম আমার ভাগ্নিটার সাথে, এখন দেখছি দূর থেকে একটা লোক আসতেছে হাতে মিষ্টির প্যাকেট। আচ্ছা, তো আফসা আফসা দেখা যাচ্ছে যে কুয়াশা পড়ে গেছে, কার্তিক মাসের কথা আর কি এরকম। তা এখন আমার ওই ভাগ্নিটা ছোট, তাও বলতেছে যে ফুফু যে খালা যে বাড়ি আসুক না কেন যেন আমাদের বাড়ি আসে, কারণ ওই যে মিষ্টি আছে যে সাথে এরকম আর কি ব্যাপার। তাই বলছি তাহলে চল, কিন্তু চল বলে আমি হঠাৎ তাকায় দেখি যে আমাদের চার পাড়াচ্ছে, মানে চার যেটা বলে সাকো বলেন যে আমাদের বাড়ির সামনে, এখন অবশ্য ওটা আছে। তো এখন আমি দেখে কি ব্যাপার, দূরের থেকে দেখতেছি কিন্তু ছেলেটা অনেক সুন্দর, মানে খুব হ্যান্ডসাম, চেহারা খুব ভালো। এখন ওখানে আমাদের দেখার পর আমাদের ডাক দিছে আমাকে নাম ধরে। তো বললাম এখন ভাইয়া কি বলবো, যেটা বিলিভ করবেন না, মানে আমি কলার পাতা যেভাবে কাঁপে বাতাসে আমি ওভাবেই কাঁপাকাঁপি শুরু করে দিছি। এই কাঁপাকাঁপিটা কেন? দুই কারণে, একটা হচ্ছে যে আপনি তখন ইন্টারমিডিয়েটে পড়েন। আচ্ছা, আপনি বলেন মানে হ্যাঁ আপনার গেস ঠিক আছে, দুই কারণে। একটা হচ্ছে যে আজকে মান সম্মান সব গেল, আমাদের তো ঘর নাই। এক্স্যাক্টলি, দ্যাট ওয়াজ মাই কনসার্ন। এই একটা প্রথম একটা। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমার এই এতটুকু পড়াশোনার লাইফে আমার একটা ছেলে বন্ধু আমার বাড়িতে আসেনি, বা একটা মেয়ে বন্ধুকে আমি আনিনি, কোথায় আনবো? কারণ আমার ওই সেন্সটাই আমার ভিতরে কাজ করতো না। দ্যাট ওয়াজ দ্য মানে বেসিক্যালি টু রিজন যেটা আমি বললাম। হ্যাঁ হ্যাঁ, মানে গেস করছিলাম। হ্যাঁ, এখন এই দুটাই মানে আমার ভিতরে। আর তো বাবা তো মেরে ফেলবে যে নিশ্চয়ই আমি যদি সাপ গলায় বেঁধেও বলি, কোরআন নিয়েও বলি যে এর সাথে আমার কোনো পরিচয় নেই, প্রত্যেকেই বলবে যে তোমার এই ছেলের সাথে কোনো রিলেশন আছে কি না। এই ছেলে বাড়িতে তাই হয়, গ্রামাঞ্চলে তাই হয়, ইনফ্যাক্ট এই কথাগুলোতে যায়। হ্যাঁ, এই ছেলে আসতে মানে একটা ছেলে জানে না, তোমার সাথে কথা নেই বার্তা নেই, সে হুট করে তোমার বাড়িতে চলে আসলো, এটা তো বিশ্বাসযোগ্য বিষয় না। তো কিন্তু আব্বা বাড়ি না ওই টাইমে, আব্বা আবার কিছু পার্ট টাইম কাজ করার জন্য মানে ব্যবসার সিজনে কাজ করার জন্য খুলনা বা মোংলা পোর্টে ওদিকে যেতেন আব্বা। তো মানে খুব ক্রাইসিসের মোমেন্টে আব্বা এরকম বাইরে যেতেন, আমাদের বুঝতে দিতেন না, জানি তো যে কষ্ট হচ্ছে কষ্ট করছে, এরকম আব্বা বাড়ি না। যাই হোক, ফুপু আছে। তো এখন আমাদের তো ওই যে কুড়ে ঘর, কিন্তু আমার একটা ভাবি চাচাতো ভাইয়ের বউ, আমার চাচাতো ভাইটা বারজে চাকরি করতো, ওটা বিয়ে করেছিল বরিশাল। তো বরিশাল, এই ছেলে ওর বাড়িও বরিশাল। খুব এখন আমি ভাবিকে বললাম যে ভাবি এরকম তো এরকম একটা ছেলে আসছে, ওর সাথে তো আমার একদিন কথা হয়েছে, ও আজকে দেখি চলে আসছে কোনো কিছু না জানে। তো বললো যে তা ওই ভাইটার আবার একটা আলটিমেট দেওয়া ছিল যে আমাদের সাথে আমার সাথে আমাদের ফ্যামিলির সাথে কথা বলতে পারবে না ওর বউ, কারণ ওই ভাইটা ছিল অনেক শয়তান, মানে ও বিভিন্ন জায়গায় বিয়ে টিয়ে করে বেড়াতো। আর আমি যেহেতু কলেজে বাগেরহাটে, আমি এখন শহরমুখ হয়ে গেছি, তো আমি ইনফরমেশন অনেকগুলো ওর বউকে দিতে পারবো। এ কারণে তো বললো যে তোর কাকা কাকিকে বল, কারণ আমাকে তো আবার আসলে যদি মারধর করে যে এটা যে একটা মেহমান আসছে। তো ওদের আর কি কাঠের ঘর আমাদের গ্রামে যেগুলো ভালো ঘর। তো বললাম যে কাকা কাকি, এই যে। তো বললো যে কী সমস্যা? তো আমার ঘরে উঠা, মানে মানে কথা বলতে বলতে আসতেছি, ও তখন হচ্ছে ওই কাকার ঘরে এলো। সবে বেড়াতে পরের দিনের ঘটনা। তো ওই বসলো, বসার পরে হচ্ছে আমি ভাবির কাছে গেলাম। তো ভাবি বললাম যে দেখেন যে কী অবস্থা হয়। মা বলল কে? তো মা একেবারে, আমার মা খুব মানে কর্কশ টাইপের আর কি, মানে খুব কড়া। তো বললো যে তোমার বাড়ি কোথায় সব জিজ্ঞেস করলো, তুমি এই বাড়িতে হঠাৎ আসলা? তো বললো যে আসলাম। তো তুমি কীভাবে চিনলা? বলে চিনি আমি আপনাদের বাড়ি। তো আমার মেয়ের সাথে, আমার মেয়েকে তুমি কতদিন ধরে চিনো? কয়ে চিনি তিন চার দিন ধরে চিনি, কিন্তু জানি এক বছর ধরে। ও এরকম করে বলতেছে আর কি আম্মার সাথে। তারপরে এখন এটা বলার পরে তো বললো যে আপনাদের বাড়ির পরে আসলাম, তো এখন এভাবে ব্যবহার করতেছেন, তা আমাদেরও তো আমারও ঘর আছে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বা কিছু, আমি চলে যাব। মানে এরকম করতে করতে মানে ও কথাটা এত মানে মানে লেন্দি করছে যে মানে দেরি হয়, মানে রাত হয়ে যায় এরকম অবস্থা। আমি কিন্তু ওখানে প্রেজেন্ট নাই, আমি তো দোয়া ইনুস পড়তেছি ঘরে বসে, আল্লাহ আমার তো অবস্থা আজকে, আব্বা নাই তাতে কী হয়েছে, মা আজকে হাত পা মানে বাইদে সাইদেই পিটানি শুরু করবে। তো মা ওখান থেকে, মা ওই ঘরে আর গেল না,
ওখানে না যাওয়ার পরে আমার ভাবির কি আর চাচি ওকে আপ্যায়ন করলো। ওকে আপ্যায়ন করার পরে ও মানে আমার কাকা তখন আসে, ওই যে আমার যে কাকাটা মেজো কাকাটা উনি আসেন, উনি খুব বয়স্ক। থাকার পরে রাতে যার যার ঘরে, মানে উনি তো ওনার ঘরে আর আমরা আমাদের ঘরে পাশাপাশি ঘর, মা শুধু একটাই কথা, তুই কিভাবে চিনিস, বাড়ি কোথায়, তুই দেখছিস আগে কখনো, মানে ওই আমি একই কথা বলে যাচ্ছি। ওই অবস্থা এরকম করতে করতে সকাল হয়ে গেল, মানে রাতে ঘুমাইলাম সকাল হয়ে গেল, আমি তো কলেজে যাওয়ার জন্য রেডি, ওই ছেলেও বের হলো। কিন্তু ওই রাতে যে আমার চাচির সাথে, আমার ভাবির সাথে, আমার চাচার সাথে ওই ছেলের কি কথা হয়েছে ভাইয়া, মানে হচ্ছে আমি পরে জানছি আর কি, আচ্ছা আচ্ছা আগে জানি না। তো আমরা বের হলাম, ভাবিও আমাদের সাথে বের হলো, মানে ওনার একটা ডিপিএস আছে, উনি ওটা টাকা জমা দিতে যাবে ব্যাংকে। তো বের হলো, বের হওয়ার পরে এখন শুধু পথে একটা কথা বললো যে আপনার ননদ তো আমার কথা শুনলো না, তা মানে ভাবি নাকি এটা বলছিল যে তুমি ওকে বিয়ে করো, যে মানুষটার সঙ্গে কথা নাই বার্তা নাই। হ্যাঁ এটা, আর নাকি আমার চাচা রাতে ওকে, মানে ওর এত সুন্দর ওর চেহারা ছিল, ওটা দেখে নাকি আমার চাচা বললো, মানে সব পরিচয় দিল, তারপরে বললো যে আমার ভাইটা তো খুব মানে কষ্ট করে তার মেয়েটাকে মানুষ করতেছে, তা তুমি তো তুমি তোমারে দেখে আমার বাবা পছন্দ হয়েছে, তুমি আমার মেয়েটাকে নিও। আচ্ছা আচ্ছা, আমার চাচা এটা বললো, তা বললো যে আপনার মেয়ে যদি রাজি হয় আমি আপনার মেয়েকে বিয়ে করব, আমি এর জন্যই আমি আসছি মূলত। আপনি তো সব চিন্তাও করেননি ওকে নিয়ে? মানে ভাইয়া আমি এটা তো মানে চিন্তার প্রশ্নই আসে না, মানে ওর সাথে যদি দুই চার দিন কথা হতো, কথাও হয়নি এরকম, কিন্তু দেখে মনে হচ্ছে যেন ভালো লাগার মতো একটা ফেস বা ব্যক্তি এরকম। তো এরকম করার পরে আমি গাড়িতে উঠলাম, তো ভাবির সাথে ভাবির মিষ্টি টিষ্টি কিনে দিল যে এটা নিয়ে যান কাকার জন্য নিয়ে যান। তো আমি এটা দেখলাম, তো বললাম যে এতই খাতির, তো বললো যে এটা আমার বোন, আমি বোন ডাকছি, কারণ যেহেতু আমাদের বরিশাল রেঞ্জে বাড়ি, বরিশাল বাড়ি, সেইকে যে আপা আপা ডাকে, আমি বিষয়টা একটু আমলে নিলাম যে এর ভিতরে সামথিং রং বা কিছু, মিষ্টি কিনে দিল একদম অপরিচিত। তো বললো যে কালকে যে তুমি যে মিষ্টি নিছো এটা আমরা পাইনি, তা তোমার বললো যে কাকা তো মুরব্বি মানুষ মারা যাবে, তো দেখে আসলাম এই জন্য দিলাম আর কি। যাই হোক, হতে পারে এটা। বাসে উঠলাম, পরের স্টপিসে দেখি কি ওই ছেলে ওই গাড়ির ভিতরে, শোয়েব। হ্যাঁ শোয়েব গাড়ির ভিতরে, গাড়ির ভিতরে থাকাকালীন অবস্থায়। তখন এর ভিতরে আমার তো আবার কলেজ গাড়ি চলে গেছে, তখন বাগেরহাটের এপারে এসে আমাদের আর একটা গাড়িতে উঠতে হয় দশানী নামক স্টপিসে, আমাদের ওখানে নেমে কিছু দূর হেঁটে কলেজ। তো ওখানে যখন বসলাম আমি গাড়ি, ও মানে ভাড়া নেওয়ার যে একটা গ্যাদারিং আছে ওই ফাঁকেও আমার পাশে ছিটে এসে বসছে, কোন ফাঁকে আমি তো জানালা থেকে তাকায় আছি, এবং বললো যে আমি যখন দশানী নামবো, মানে আমার স্টপিসে কলেজের সামনে, তখন আমার হচ্ছে পিছনে একটা মানে আমি ঠেকলাম যে মানে এখন বুঝি যে ওটা রিভলভার জাতীয় কিছু একটা। তা বলো যে গাড়ির থেকে নামা যাবে না, কোনো শব্দ করা যাবে না, আমার সাথেই যেতে হবে, এটা বললো আমাকে শোয়েব। আপনাকে রিভলভার ঠেকিয়েছে? হ্যাঁ, মানে এটা আমি বুঝতে পারছি যে আমার পাশে কিছু একটা। তা বলো যে এটা কিন্তু কোনো খেলনা জিনিস না, এটা কিন্তু অস্ত্র, একদম মেরে দেবো কিন্তু, আমি কিন্তু সর্বহারার লোক, এভাবে মানে আস্তে আস্তে করে কানের কাছে ফিস ফিস। এখন তো ভাইয়া যেটা বুঝি, এখন যতটুকু বুঝি, তখন তো এগুলো কোনো কিছু মানে বুঝতাম না যে এরকম জীবনটা গেছে একভাবে, কিন্তু এই এই খাতে তো কখনো পড়িনি। তখন আমি আর আপনি তখন কলেজ ড্রেস পরা, মানে কলেজে যাচ্ছেন? না, আমাদের কোনো কলেজের ড্রেস ছিল না তখন, মানে আলটিমেটলি কলেজে যাচ্ছেন, কলেজে যাচ্ছি আর কি, মানে কলেজের পোশাকেই আর কি। যাই হোক, তো আমি আর কোনো কথা বলছি না, সর্বহারা শব্দটার সঙ্গে পরিচয় ছিল আগে, সর্বহারার সাথে, কারণ ওইটার ব্যাপক মানে তাণ্ডব চলছিল তখন আমাদের এলাকাতে। যেমন ওই যে নামে যে ছিল ওখানকার, তো ত্রাস ছিল একদম ওপেনে, দিনে দুপুর বেলায় মানুষ জবাই দিত এরকম। তো ওই শব্দটা শোনার পরে মূলত আমার আমি আরো ভয় পেয়ে গেছি। এখন হচ্ছে ওই এই মানে এটা শোনার পরে তো আমি একেবারে, যে এটা অবশ্য ওরা যখন মুখ থেকে বলছে ওটা মেরে দিবে, কারণ এই ধারণা আছে, অভিজ্ঞতা আছে আমার ভিতরে, আমাদের ভিতরে ওইখানে এলাকায় দেখি ডাকাতি হয়, সর্বহারাই বেশি এরকম করে। যাই হোক, কোথায় নামবো, খুলনাতে চলে, মানে একেবারে খুলনা রূপসা স্ট্যান্ডে গাড়ি থামলো। ওই সময়ে তখন ওই সেলের কাছে আমি দেখলাম দুইটা ফোন, দুই পকেট থেকে দুইটা ফোন বের করলো। তখন আমি দেখলাম যে সনি এরিকসনের যে সেটগুলো আছে ওইটা, আর একটা হচ্ছে মটোরোলা এই সেট। তো ওর যে বন্ধু বান্ধবগুলো ওখানে দেখলাম যে 10-12 জন আর কি রূপসা ঘাটে, আমার সাথে কোনো অশালীন আচরণ করতেছে না। নামার পরে বললো যে কোনো কথা না, যেটা বলি সেইটাই শোনো। তখন আমি বললাম কোথায় যাচ্ছি, বলো যে তোমার গার্জিয়ান আমাকে মদ দিছে, অতএব আমাকে তোমার আজকে বিয়ে করতে হবে। তো মদ দিয়েছে সেটা বিয়ে করার এই সিস্টেম কেন? হ্যাঁ, তা আমি বললাম এরকম কেন? তো বললো যে এরকম কেন, এখন তোমাকে বললে তো তুমি আমার সাথে বিয়ে বসতে রাজি হবে না। আমি বললাম কেন, যে আমি যে সর্বহারা, আমি সর্বহারা, তাতেই সমস্যা কি?
মানুষ তো এখন আমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতেছি যে ওর সাথে কথা বলে, যে এখন চিল্লাপাল্লা করলে তো আমার মরা ছাড়া কোনো গতি না, অথবা আমার অন্য কোনো শারীরিক সমস্যা ওরা করবে যেটা ওদের করার আমার কিছু থাকবে না, তো দেখি কথা বলে ওদের সাথে আমি মানে কনভিন্স করতে পারি কিনা। তো বললো যে তোমরা আমার, তুমি আমার বাড়ির ঠিকানা নাও, যোগাযোগ করো, দেখো আমি ভালো না খারাপ বা আমার বংশ খারাপ কিনা, কিন্তু হচ্ছে এটা বিয়ের পরে, বিয়ের আগে না। তো আমি বললাম যে আমি কাকে নিয়ে বিয়ে করবো, আমার তো এখানে কেউ নেই, আমি জানি তোমার খুলনাতে তোমার একটা ভাই আছে, মানে এই সমস্ত তথ্য সব হচ্ছে আমার ওই ভাবি ওকে দিয়ে দিছে। আচ্ছা, আর আমার চাচি চাচা এরা, তা এরা তো দিছে সহজ সরল মনে, তারা তো অলরেডি বুঝে গেছে যে মেয়ের সাথে তো এ ছেলে যোগাযোগ আছে, সম্পর্ক আছে, কখনো বাড়িতে আসে না। ও এবং আমাকে একটা একটা জায়নামাজ নিয়ে আসছিল, একটা গিফট দেওয়ার জন্য, শবে বরাতের গিফট হিসেবে সৌদির একটা বাইরের একটা জায়নামাজ। আচ্ছা, এটা তো এরকম মানে কিছু ভণ্ডামি আর কি। যাই হোক, এখন ওটা বলার পরে তো আমি বললাম যে হ্যাঁ, আমার খুলনাতে আমার একটা ফুফাতো ভাই আছে, ও বিয়ে করছে, আমার যে মেজো ফুফুটা আমাদের বাড়িতে ছিল ওনার ছেলে বিয়ে করেছে খুলনা ফুলতলা, ওখানে ওর শ্বশুরের দুইটা রাইস মিল খুব মানে প্রভাবশালী, তাই আমি বললাম হ্যাঁ ওখানে যাবো। তখন আমি একটা ভরসা পেলাম যে ওই পর্যন্ত যেতে পারলে আমি বেঁচে যাব। তা বলে চলো, আমি বলে আমি কখনো ওখানে যাইনি, আমি নাম জানি, তো বলে নাম জানলেই হবে ঠিকানা বের করতে পারবো। তো নাম অনুযায়ী ঠিকানা বের করে ফেললাম, আমার ফুফাতো ভাইকে পেয়ে গেলাম, ভাইকে পেয়ে তো আমি তো সেই কান্নাকাটি, ভাই আমাকে বাঁচা, এই অবস্থা। আমরা আবার খুব মানে একই বয়সের, একই এজের আর কি, আমার সে ভাইটা আর আমি, আর তাছাড়া আমি একটা মামাতো বোন, ওদের আমার তিনটা ফুফুর, আমি তো একাই আর কি, তো খুব আদর করতো। তো আমি বললাম এই অবস্থা, এই ছেলে এই অবস্থা, তাকে এতটুকু চিনি এতটুকুই, আমাকে এখন বিয়ে করার কথা বলে, দেখো ওর কাছে, ওর সাথে জোরে কথা বলিস না, ওর কাছে কিন্তু অস্ত্র আছে। আমরা এখান থেকে বিরতি নিব প্রিয় শ্রোতা, দেখুন আগেরকার বিরতির থেকে এখনকার বিরতি কোথায় এসে দাঁড়িয়েছে, এবং এর পরের বিরতি গিয়েও আপনি হয়তো আঁচ করতে পারবেন না যে গল্পটা কোথায় গিয়ে দাঁড়ালো। এই জন্যই আমরা বলি জীবন নাটকের চেয়েও নাটকীয়, এটা আমাদের অনুষ্ঠানের ট্যাগ লাইন, থিম লাইন। কোনো এক ফাঁকে এই অনুষ্ঠানগুলো করতে গিয়ে মুখ থেকে বের হয়ে গিয়েছিল কথাটি আমার, যে জীবন নাটকের চেয়েও নাটকীয়, এবং আপনারা এত ভালোবেসে এই কথাগুলোকে এত এত বেশি অন্তরে স্থান দিয়েছেন যে ভাবলাম যে ঢাকা এফএমে যে অনুষ্ঠানটি করব সেই অনুষ্ঠানের ট্যাগলাইনই দিয়ে দিব জীবন নাটকের চেয়ে নাটকীয়। তো সেটাই বলছি আসলে বারবার, এবং সেটাই প্রমাণ করার চেষ্টা করছি। ইনফ্যাক্ট প্রমাণ কিছুই করতে হবে না, আমি শুধু পরিবেশন করছি, আপনারা নিজেরাই প্রমাণ পাচ্ছেন। ছোট্ট একটা বিরতি নেব, ঠিক রাত 12টায় ফিরব। আর আমাদের এই অনুষ্ঠানে যদি আপনি জীবন গল্প বলতে চান, প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ঠিক রাত 12টায় ফিরে বলবো ইউটিউব নিয়ে আজকে কি সাসপেন্স আপনাদের জন্য রেখেছিলাম, এবং এটা বাংলাদেশে এই প্রথম আমরা করতে যাচ্ছি, এবং আপনার খুব ভালো লাগবে এই কথাটি শুনলে। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। সময় রাত 12টা প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আর জি কিবরিয়াকে ঢাকা এফএম 90.4 এ, সারা দেশব্যাপী। যারা এই অনুষ্ঠানে আসতে চান ফোন করবেন, এবং যারা আমাদের গেস্টের সঙ্গে আজকে কথা বলতে চান, সরাসরি যোগাযোগ করতে চান, চলে আসবেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj kibria.rj। পেজটি আরজে কিবরিয়া নামে আছে, এবং যেটা বলবো লাইক দিয়ে দিতে হবে। এই অনুষ্ঠান নিয়ে যে পোস্টটি আছে পেজে, যারা শুনছেন, যারা ওই পেজে আছেন, সবার প্রতি বিনীতভাবে অনুরোধ, প্লিজ আপনারা পোস্টটি শেয়ার করুন। শেয়ার করলে এই অনুষ্ঠানটি এবং আমি যে নতুন করে একটি যাত্রা শুরু করেছি ঢাকা ফেমে সেটা সবাই জান। সো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি আমার এই পোস্টটি আপনারা শেয়ার করুন, এবং একই সাথে ঢাকা এফএমের পেজে যারা আছেন তাদেরকেও বলবো পোস্টটি শেয়ার করবার জন্য, কমেন্টস করবার জন্য। আমাদের ঢাকা এফএমের ঠিকানা হচ্ছে www.facebook.com/ilovedhakaefm। শেয়ার করুন প্লিজ। যে কথাটি বলছিলাম যে ইউটিউব নিয়ে একটা বিশাল অ্যানাউন্সমেন্ট আমি দিতে চাই, সেটা হলো আমাদের যে ইউটিউব পেজটি আছে, আপনারা জানেন যে ইউটিউব থেকে পয়সা রোজগার করা যায়, পয়সা ইনকাম করা যায়। সো আমরা স্ট্র্যাটেজিক্যালি এরকমভাবে সিদ্ধান্ত নিতে চাই যে ইউটিউব যেহেতু আপনারাই সাবস্ক্রাইব করবেন, আপনাদেরই এটা অনুষ্ঠান এবং আপনাদেরই ঢাকা এফএম আপনারা শুনছেন, সুতরাং এই ইউটিউব থেকে যত পয়সা ইনকাম হবে, যত পয়সা আসবে, সমস্ত পয়সা এই অনুষ্ঠানে যারা আসবেন অতিথি, যদি কেউ ক্যান্সার ভিকটিম হন, যদি কেউ খুবই দরিদ্র হন, মেধাবী শিক্ষার্থী হন যাদের আসলেই অর্থের প্রয়োজন আছে, ইউটিউব থেকে যত পয়সা রোজগার হবে সমস্ত অর্থ তাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে একটা বিগ অ্যানাউন্সমেন্ট,
এবং আমি মনে করি বাংলাদেশের রেডিওতে আমি জানি না আর কোথাও ওইভাবে হয়েছে কিনা কোনো অনুষ্ঠান কেন্দ্রিক অ্যানাউন্সমেন্ট। আমি আপনাদের কি কথা দিচ্ছি, এই ইউটিউব চ্যানেল থেকে যত পয়সা আসবে সমস্ত কিছু এই অনুষ্ঠানের গেস্ট যারা মেধাবী শিক্ষার্থী কিংবা যারা দরিদ্র কিংবা যাদের খুব বড় রকমের অসুখ হয়েছে কিন্তু চিকিৎসা করাতে পারছে না তাদের জন্য দিয়ে দেওয়া হবে। কিন্তু আমাদের এই চ্যানেলটি এখনও একেবারে শিশু পর্যায়ে আছে, এটার জন্য যেটা করতে হবে আপনাদের সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে দেখতে হবে শুনতে হবে আর কিচ্ছু লাগবে না, এবং এর বিনিময়ে যে পয়সাটা রোজগার হবে ইউটিউব থেকে আমরা সেটাও আপনাদেরকে অথেন্টিক্যালি প্রুফ করার জন্য মাঝে মাঝে একদম ভিডিও সহ স্ক্রিনশট সহ ওখানে পোস্ট করে দেব। এবং চ্যানেলটি এখন শিশু অবস্থায় রয়েছে, আপনাদের সবার কোঅপারেশন প্রয়োজন, আপনারা সবাই এখানে কন্ট্রিবিউট করুন এবং আপনাদের প্রয়োজনেই এই চ্যানেল থেকে উপার্জিত অর্থ আপনাদের জন্য ব্যয় হবে। সো আই এম গিভিং ইউ ওয়ার্ড গাইস, ওকে, কিছু করার দরকার নেই, পয়সা দিয়ে হেল্প করার দরকার নেই, শুধু ইউটিউবের সঙ্গে কানেক্ট থাকলেই হবে। www.youtube.com/dfm904 আমি আবারও বলছি youtube.com/dfm904, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ওকে, যেখানটায় আমরা ছিলাম যে আপনি আপনার এক আত্মীয়র বাড়িতে গিয়েছেন এবং তাকে বলছেন যে তুমি ওকে নিয়ে বেশি কিছু করো না কারণ ওর কাছে কিন্তু পিস্তল আছে। এই আত্মীয়টা কে ছিল আপনার? আমার ফুফাতো ভাই, মেজো ফুফার ছেলে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো উনি ওখানে যেতে রাজি হলো কেন শোয়েব? যেহেতু আমি ওই যে আমার চাচা বলে আমার চাচি বলে দিয়েছে আর আমার ভাবি যে ওর ওখানে গার্জিয়ান আছে। এটা তুমি যদি ও যেতে না চায়, তুমি তো নিজের মতো করে ওকে ট্রাই করবা, ও যদি যেতে না চায় তখন ওখানে নিয়ে যাবা। আচ্ছা আচ্ছা, এটা তো আমি যেটা বলছিলাম প্রথমে যে ও আমার সাথে অশালীন কোনো যে এখন আচরণ ওটা করতেছে না। তো না করার পরে তো ভাইকে ওটা বলার পরে তা ভাই বললো যাস আমি দেখতেছি তুই রুমে যা, তোর ভাবির কাছে যা, আমি ওর সাথে কথা বলি, ওকে রাস্তায় নিয়ে কথা বলি। তো ওই ভাইকে নিয়ে রাস্তায় গিয়ে কথা বলো, কতক্ষণ পর আমার ভাই এসে বলে কি তোর সমস্যা কি, আমি তো খোঁজ নিলাম, ও তো ভালো বংশের ছেলে, ভালো ছেলে, চেহারা ভালো, সবাই কনভিন্স হয়ে মানে টোটালি ও যে কি করে সবাইকে কনভিন্স করতেছে ভাই। এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সবাই বোধহয় আপনাদের, আমি জানি না, আমি অনুমান করছি এই যে দারিদ্র অবস্থা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে মনে হয় মনে করতে যে না ঠিক আছে বিয়ে যদি হয়ে যায় তাহলে তো বেঁচেই গেল, বেঁচেই গেল। আমি আমি মনে করি যে এটাই হচ্ছে মূল একটা ঘটনা হতে পারে, আর তাছাড়া ও চেহারা ফেলে দেওয়ার মতো ছিল না, ছিল না, দেখতে শুনতে যথেষ্ট স্মার্ট ছিল, হ্যাঁ স্মার্ট ছিল, খুবই ভালো, এবং বংশমর্যাদা শোনাশুনির পরে বললো যে এটা যাই হোক। এখন আমি তো জানলাম আমি যে একেবারে বিপদে একটা খড় পেলাম বাঁচার জন্য, তাও বাঁচলাম না, কিন্তু আমি বললাম যে আব্বা তো মেরে ফেলবে। তো এটা বলতে বলতে আমার কথা মুখে থাকতে থাকতে ও আমার ভাইকে নিয়ে, আমার ভাইয়ের শেলিকা এদেরকে নিয়ে ও অলরেডি শপিংয়ে চলে গেছে, আমাকে অনেক রিকোয়েস্ট করলো, আমাকে রিকোয়েস্ট করলো, আমি বললাম আমি কোথাও যাবো না। তখন ও বলে গেল যে ভাবিকে যে ওকে দেখে রেখো যেন চলে না যায়, মানে কোথাও কিসের শপিং গেল আমি বুঝতেছি না, মানে ওদের কনভিন্স করার জন্য। ওদের পরে দেখি কতক্ষণ পরে খুলনা নিউ মার্কেট থেকে শপিং করে নিয়ে আসলো প্যান্ট জুতা মোতা ইত্যাদি ইত্যাদি, আমার জন্য একটা বোরকার কাপড় এরকম। এগুলো পাওয়ার পরে ওরা আমার ভাইয়ের শ্বশুর, উনিও তো এখানকার একজন গণ্যমান্য ব্যক্তি, তো উনি বললেই আর কি বাসায় কাজই চলে আসলো। আমি তো সেই বাসায় ঢোকার সাথে সাথে কান্না করতেছি একভাব, তখন কাজী সাহেব বললো যে ওর গার্ডিয়ানকে, তখন আমার ভাবি বললো যে আমি ওর গার্ডিয়ান আর সাথে আর একটা ছেলে, আর হচ্ছে ওর শোয়েবের পক্ষের গার্ডিয়ান হচ্ছে আমার ফুফাতো ভাই, মানে ও আমার লোকগুলোকে ওর করে নিয়েছে, মানে এত দূর আর কি ট্যালেন্টেড আর কি। এরকম করে যখন আর কি আমি আমি আমাকে সই করতে হলো, আমি আমি সিগনেচার করার পরে আমার আর কিছু মনে নাই, যখন আমার মনে হলো তখন ফজরের আজান দিয়ে দিয়েছে আর কি, মানে যখন আমার সেন্স আসলো আর আমি একা, তখন দেখলাম আমার ভাইয়ের শাশুড়ি, আমার ভাইয়ের বউ, একটা ডাক্তার মানে নার্স আর কি, এরা আমার কাছে বসা। আমি নাকি অনেক অসুস্থ হয়ে গেছিলাম আর কি, সেন্সলেস হয়ে গেছিলাম, যাই মানে আমার একটা টেনশন কাজ করতেছে যে এত দরিদ্রতার ভিতরে আব্বা আমাকে এত কষ্ট করে, যে আমার আব্বা একটা তখনকার শিক্ষিত মানুষ আমাকে রিক্সা চালিয়ে, আমার আব্বা যখন আমি যে ইন্টার পড়তাম বা অনার্স এই যে ফার্স্ট ইয়ারে পড়ছি, এই যখন আমার বিয়ে হয় তখন আমি অনার্সের অলরেডি ফাইনাল পরীক্ষা দেওয়া হয়ে গেছে মানে সেকেন্ড ইয়ারে ওঠার জন্য। তো আমার আব্বা বই কিনতে যেতেন, রিক্সা দাঁড় করায় রাখে বই যখন কিনতে যেত, তখন রিক্সাওয়ালা ভেবে সবাই বলতো আপনি এই বই দিয়ে কী করবেন, আপনি বই নাম জানলেন কীভাবে। তো এখন এই নিয়েই আর কি আমার বেশি টেনশন হচ্ছে। কিন্তু ও পরের দিন ওখানে এক রাত থাকলো ওই ফুপুর বাড়িতে, তো আমি বললাম আমি বাড়ি যাবো, আগে আমি বাড়িই যাবো, তো বললো যে চলো বাড়ি যাই। তো আমি বললাম যে জবাই তো দেবে সবাইকেই ধরে আব্বা, তো আব্বা বাড়ি গেল, মানে বাড়ি গেলাম আমরা, ও আমাকে আগে বাড়ি পাঠিয়ে দিল মানে আমাদের রাস্তা থেকে। তখন আমার আরও বেশি ভয় লাগলো যে আল্লাহ আমাকে একা পাঠিয়ে দিল, আমার তো বিয়ে হয়ে গেছে, এখন হচ্ছে ও যদি না আসে আর তাহলে কী হবে, আবার আমি তো একা জানি না, আমার ফুফাতো ভাই জানে, এরকম কনফিউশন বাড়ির ভিতরে ঢোকার পরে হচ্ছে
দেখি 10-15 মিনিটের ভিতরে আর কি ও আমার পিছনে পিছনে আর কি ও আসে, কিন্তু ওইগুলো আমি দেখিনি। আসার পরে তো বললো যে ওই ভাবিকে বললো যে ভাবি আমরা বিয়ে করছি। আমার মা তো ভাইয়া সেই যে দৃশ্য সেটা আমার জীবনে ভোলার না আছে। মা একটা চিৎকার দিয়ে যে সেই গড়াগড়ি করে কান্না, সে কান্না পৃথিবীর আকাশ পাতাল ভারী করা কান্না। মা বললো যে তুই কি এটা কী করলি, যে আমাদের জীবন তো এখনও সেই কলার পাতায়, তো আমি একটা পরের ছেলে, আমি ওকে কোথা মানে কোথায় বসতে দিব, বা তোরা তোদের কোথায় রাখবো, বা তুই এখন বিয়ে করলি আমাদের সব কিছু অন্ধকার করে দিয়ে, যে আর তো আমাদের তো সেই ভিখারিই থাকা লাগবে, মানে তোরে নিয়ে কত স্বপ্ন ছিল। তো আমি আর কি করবো, আমি মায়ের কাছে মানে ভয়তে, আমি তো নিজের ভিতরে নিজের ভয়ে আমি বাঁচি না, কিন্তু মায়ের এই আর্তনাদগুলো মানে আমার আরও বেশি মানে মানে কি বলা যায় মানে কাতর করে দিছে। আমি মায়ের সামনে দাঁড়াতে পারতেছি না যে মা বোধহয় আমাকে এখনই মেরে ফেলবে। তো আমার ফুপু অলরেডি তখন ওখানে আসে, তখন ফুপু বোঝাতে লাগলো, আমার চাচা চাচি তো সেই খুশি, তখন তারা মাকে বোঝালো। তখন মা শুধু বললো যেন আমার সামনে আসে না, আব্বা বাড়ি চলে আসলো। তো দেখলাম যে আব্বাকেও কনভিন্স করে ফেলছে। তো আব্বাকে কনভিন্স, কিন্তু আব্বা মাথায় হাত দিয়ে অনেকক্ষণ বসে থাকলো। আমি আব্বাকে কখনো কাঁদতে দেখিনি ভাইয়া, আমারে মানে আমার এই বয়সে আব্বাকে আমি হাউমাউ করে আমি জীবনে 2 দিন কি 3 দিন কাঁদতে দেখছি। মানে আমার এখন 36 ইয়ার চলে বয়স, আমি এই তিন আমার এই লাইফে আমি আব্বাকে 3 দিন কাঁদতে দেখছি। তো আব্বা মাথায় হাত দিয়ে মানে বসেই আছে, মানে দুই মাথায় দুই হাত দিয়ে, আমি আর আব্বার কাছে আসছি না। বললো যে বাবা ভুল করছি, ওর দোষ না, ও এখনও আমাকে মেনে নিতে পারতেছে না, তা আপনারা আমার বাড়ির খোঁজ খবর নিয়ে দেখেন। তো বললো যে যাই হোক, যা হবার তা তো হলোই, দেখি এখন কি করা যায়। তো আমার তো তুমি তো আমার সব কিছু দেখলা জানলা, তুমি আমার এই সর্বনাশটা কেন করলা, তা আমার একটা ঘর নাই। তখন কি জানতে পেরেছে আপনার ফ্যামিলি সব মেম্বাররা যে ওর সর্বহারা? না, ওটা কেউ জানে না, ওটা কেউ জানে না, ওটা শুধু আমি ওই শব্দটা আমিই জানি। হ্যাঁ, এটা বলার, এবং তখন অলরেডি ও হচ্ছে ওয়ান্টেড। ওয়ান্টেড বলতে মানে পুলিশের জায়গা থেকে ওয়ান্টেড? তখন হ্যাঁ, পুলিশের জায়গা থেকে। এবং হচ্ছে যখন প্রথম বিএনপি সরকার যে চিরুনি অভিযান চালায়, আচ্ছা, তখন লিস্টেড যে থাকে ও হচ্ছে সেই লিস্টেড আসামি ছিল। এবং ওর যে এই যে মানে বিয়ে করার এই মূল উদ্দেশ্যটা, ওর একটা শেল্টারের দরকার ছিল, যে এমন একটা জায়গায় একটা শেল্টার নিবে যে যেখানে ও থাকতে পারবে, মানে এরকম যে ওকে দেখবে না, কেউ ধরতে পারবে না, এলাকা ছাড়া বাইরে এরকম। এই জন্য ওর এত মানে আগ্রহ যে আমাদের কিছু নেই। তারপরে তো বললো যে এরকম দুর্বল একটা জায়গায় আঘাত করলো, মানে আসলো যে যেখানে ওকে অ্যাভয়েড করার মতো ক্ষমতা কারো না থাকে, মানে এরকম মানে কুল ব্রেনের আর কি চিন্তা ভাবনা করে ও আগালো। পরে এভাবে চলছি, এখন আমি পড়াশোনা চালাচ্ছি, কিন্তু ওই ভাইয়ের ঘরের একটা পিছনের বারান্দার একটা রুমে ওখানে আমরা থাকতাম, আমাদের ঘরে তো থাকার জায়গা নেই। তো আমার ওই চাচাতো ভাইটা বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে মানে সংক্ষেপেই বলি, ও আসার পরে ও আমাদেরকে মানে ওর ঘর থেকে নামাই দিল। মানে ওর ভিতরে আর একটা টেন্ডেন্সি ছিল কি, খুব খারাপ উদ্দেশ্য ছিল আমাকে নিয়ে, যে ও কোনো কালে, ও চাচা তো মানে আমার আব্বা তো খুব নিডি, তো যে কোনো সময় হয়তো আমি পড়াশুনো করতেছি এরকম আমি বড় হয়েছি, তো ও যেখানে একটা প্রলোভন দেখায় ও হয়তো আবার আমাকেও বিয়ের প্রস্তাব দিবে, বা বলবে যে চাচা ওকে আমাকে দাও, মানে এরকমের একটা টেন্ডেন্সি। চাচা তো ভাই খুব বয়স্ক, মানে ও এরকম শয়তান কোয়ালিটির, কিন্তু এটা তো কখনোই বুঝতে পারতাম না, জীবনে কখনো কল্পনাও করিনি। ও যার কারণে ওই যখন দেখলো যে বাড়ি এসে আমার বিয়ে হয়ে গেছে, তখন হচ্ছে আমাদের ওর ঘর থেকে তো নামাই দিল, আর আব্বাকেও খুব ভাবে আপনাদের নামিয়ে দিল, মানে ওর ঘরেই মোটামুটি আশ্রয় ছিল না? হ্যাঁ, ওর ঘরের পিছনে বারান্দাটা থেকে বের করে দিল আপনাদেরকে? হ্যাঁ, পুরো ফ্যামিলিকে, মানে না আমার বাবা মা তো পাশের ঘরে, ওই যে ছোট একটা দোচালা একটা কুড়ে ঘরের ভিতরে থাকে, তো ওখানে তো জামাই নিয়ে থাকা যাবে না, আর ও তো বেসিক্যালি আমাকে ওর বাড়িতে নেয়নি, ও তো আমার বাড়িতেই, আমার বাবার বাড়িতে। আচ্ছা, মানে শোয়েব? হ্যাঁ, শোয়েব। এখন তো ওখানে বললো যে আচ্ছা সমস্যা নাই, ও তখন করলো আমাদের বাদাল বাজারে গেল, আমাদের ওখানকার বাজার। হ্যাঁ, বাজারে যাওয়ার পরে হচ্ছে একটা টিনের দোকানে গেল, টিনের দোকানে গিয়ে হচ্ছে দুই বান টিন নিল। তা বললো যে আমি এই টিনটার টাকা আমি বিকেলে পৌঁছে দিচ্ছি। টিনের দোকানেও কিভাবে মানে আমি যেখানেই দেখতেছি ওকে, আমি তত অবাক হচ্ছে যে সবাইকে কেমন যেন কনভিন্স, সব কিছু মানে কেউ ওকে দেখে না, চিনে না, কিছু না, অমনি ফট করে দুই বান টিন বাকি দিয়ে দিল। বললো যে ওই যে মানে চটা দিয়ে মোটামুটি দুই চাল করি আর বেড়া দিয়ে দিই, তো এভাবে আমরা সবাই থাকতে পারবো একটা ঘরের ভিতরে। জায়গা, ঘরের জায়গা তো আমাদেরই, যে ঘরের পরে কুড়ে ঘরটা ছিল আর কি, ওইটা চেঞ্জ করে ফেললো। আমি কিন্তু এত ঝড় ঝাপটার ভিতরে ভাই, আমি কিন্তু মানে পড়াশোনা বন্ধ দিচ্ছি না। তখন আপনি কিসের স্টুডেন্ট? আমি তখন অনার্স, এই যে সেকেন্ড ইয়ারে উঠে গেলাম। হ্যাঁ, কিন্তু আমি জীবনে আমার এই যে অনার্স সেকেন্ড ইয়ারের লাইফ এই পর্যন্ত ভাই, আমি জীবনে কোনোদিন নতুন বই কাকে বলে আমি পাইনি,
বই পাইনি। ওই যে সিক্স সেভেনে যখন পড়ছি তখন হচ্ছে আগে তো মনে করেন যে সিক্সে একটা গ্রামার বই কিনলে ওটা দিয়ে এসএসসি পরীক্ষা দেওয়া যেত একটা বই দিয়েই। তো আমি ওই যে সাত আট বছরের পুরনো যারা সেভেনে পড়ে ফেলে রাখছে বই ওইগুলা কিনতাম সেট ধরে, ৩০ ৪০ ৫০ ৬০ ৭০ ৮০ এরকম টাকা এরকম দিয়ে দিয়ে। তো ওরকম করে আর হচ্ছে আমার কলেজ লাইফে এখনও খোঁজ নিলে দেখা যাবে বাগেরহাট পিসি কলেজে এ যাবৎকালেও মনে হয় সর্বরেকর্ড হচ্ছে আমার যে লাইব্রেরি থেকে সেমিনার থেকে বই নেওয়া, কারণ আমার তো কিনে পড়ার অ্যাবিলিটি নাই, আমি ওখান থেকে নিয়ে নিয়ে পড়তাম। ম্যাক্সিমাম সময় আমি লাইব্রেরিতে বসে ওই যে নোটগুলো করতাম, এরকম টিচারদের ডিস্টার্ব করতাম, স্যাররা বসে আসছে সবাই যে স্যার আমাকে এটা একটু দেখা দেন, স্যাররাও মানে অবাক হতো যে এরকম স্টুডেন্টরা ডিস্টার্ব করে, কিন্তু আমি যে কেন ডিস্টার্ব করি এটা তো স্যারদের বুঝতে দিতাম না। এরকম করে পড়াশোনা চালাচ্ছি, যে স্কাউট করতে যেতাম ওখান থেকে সনদ, এরকম করে যাই হোক ও করলোকেই আমাকে ওই যে অনার্স সেকেন্ড ইয়ারে তখন আমাকে কিছু বই কিনে দিল, আমি যেহেতু বাংলাতে খুলনা এসে আমাকে সাতটা আটটা বই কিনে দিল, এই যে ফার্স্ট আমার জীবনে প্রথম নতুন বই ভাই, মানে পৃথিবীর মানে মনে হচ্ছে আমি পৃথিবী হাতে পেয়েছি, মানে ওর প্রতি আমার আর কোনো রাগ দুঃখ কোনো কিছু নাই। আমি যে নতুন বই, আমি সারাক্ষণ বইগুলোর ঘ্রাণ শুঁকতাম যে নতুন বই এরকম। আর চেয়ার টেবিল তো ছিল না, ওই যে মাটিতে বসে ওই যে তাল পাতার চাচে ওখানে বসে পড়তাম, আর যদি দেখতাম যে আমার অন্য চাচাতো ভাই বোনেরা পড়ছে তো ওর ওখানে, তখন তো কেরোসিনের কুপি বাতি এরকম হারিকেন ওরকম, তো ওদের পাশে গিয়ে গিয়ে আসতে ওরা জোরে জোরে পড়তো, তো আমার আবার জোরে পড়া যাবে না, আমি জোরে পড়লে ওদের ডিস্টার্ব হবে, ওদের পড়া হবে না, ওর মারা বাবারা চিল্লাপিল্লি করে, তো আমি বইটা খুলে নিয়েই শুধু চোখ বুলাতাম মানে ওদের আলোতে, আমাদের ঘরে কেরাসিন নাই মানে বাতি জ্বালানোর এরকম। তো যখন এই যে শোয়েব আসলো আমাদের ঘরে তো এই কষ্টটা আর থাকলো না, ও এরকম কি করলো আমাকে ওই যে বই কিনে দিল, বই কিনে দেওয়ার পরে এখন আমার কলেজে যেতে ২০ টাকা খরচ হয় রিক্সায়, এখন রিক্সা যায় বাসের জন্য দাঁড়ায় থাকা লাগে না, মানে এপার থেকে রিক্সায় যেতে পারি। তো ও কিন্তু কন্টিনিউ আমাদের এখানে থাকতেছে, আমাদের এখান থেকে যাচ্ছে না, তো আমি বলি এটা তো ভালো দেখায় না, তুমি চলে যাও, চলে যাও অথবা তুমি নিয়ে গিয়ে বা তুমি আমাকে নিয়ে কোথাও বাগেরহাটের ভিতরে একটা তোমার তো রিলেটিভ আছে থাকো। তো বললো যে না এখান থেকে তোমার পড়াশুনো করা, মানে অনেক বুঝ দিত এর ভিতরে হচ্ছে আমার বেবি কনসেপ্ট হয়। বিয়ের কতদিন পরে মানে কত মাস পরে? এটা হচ্ছে ২০০২ সালে হচ্ছে ২২ ২৩ অক্টোবর আমার বিয়ে হয়, আর হচ্ছে জানুয়ারি ২০০৪ সালের ৮ জানুয়ারি আমার মেয়ে হয়। ছেলে খুব বংশীয় এবং তাদের বাড়িঘর দরজাও চিনে এবং ওরা খুব খুবই বড় লোক, খুবই প্রভাবশালী। বাচ্চা হয়ে যাচ্ছে আপনাদের ছিল সেখানে গিয়ে, বাচ্চা হওয়ার একটু আগে বলি, তো এরকম বিয়ের কিছুদিন পরে মানে কিছুদিন পরে বলতে যে তিন চার মাস পরে হঠাৎ করে একটা মেয়ে আসলো আমাদের বাড়িতে, হচ্ছে ওই যে লাবলু প্রথমে অ্যাট ফার্স্টে যে ছেলেটা পরিচয় করায় দিছিল ওই ছেলেটা সহকারে। ওকে, আমরা এখান থেকে আরেকটা বিরতিতে যাব, একটু সাসপেন্স রেখেই যাচ্ছি, মাত্র মিনিট দুয়েকের বিরতি, এরপরে ফিরে আসবো জীবন গল্পে। জীবন গল্পের তৃতীয় পর্ব আপনারা শুনছেন ঢাকা এফএম ৯০.৪ এ, আমি আরজে কিবরিয়া আপনাদের সাথে রয়েছি। এই অনুষ্ঠানটি পুরোপুরি আপনারা শুনতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904, আমি আবারও বলছি youtube.com/dfm904। এই চ্যানেল থেকে অর্জিত সমস্ত অর্থ এই অনুষ্ঠানের গেস্ট যারা আসেন, যারা দুস্থ দরিদ্র কিংবা চিকিৎসা করাতে পারছেন না তাদের জন্য ব্যয় করা হয় এবং হবে, যদিও চ্যানেলটি এখন পর্যন্ত মনিটাইজ হয়নি, এবং এই জন্য আপনাদেরকে বলবো এটা আপনাদেরই চ্যানেল, আপনারা এটা সাবস্ক্রাইব করুন, আপনারা কানেক্টেড থাকুন, এবং আপনাদের এই অ্যাক্টিভিটিজের মাধ্যমে ইউটিউব থেকে যে কয় পয়সা আসবে সব কিছুই আপনাদের জন্য ব্যয় করা হবে। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা, আরও একবার শুনছেন জীবন গল্প
ঢাকা এফএম 90.4 এ আমি আরজে কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি। আজকের জীবন গল্প হচ্ছে আজমিরার জীবনের গল্প, এবং কথা না বাড়িয়ে আজমিরার কাছেই আবারও ফিরতে চাই। আজমিরাকে দেখতে চাইলে বা তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আসবেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rjkebria.rj পেজটি আরজে কিবরিয়া নামে আছে। আর যারা এই অনুষ্ঠানে আসতে চান জীবন গল্প বলার জন্য আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে একটি নাম্বার, এটা জীবন গল্পের জন্য, সিক্রেটসের জন্য। আপনারা প্লিজ এই নাম্বারটি সেভ করে রাখুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। জি আজমিরা, তারপর তারপর আসলো এবং তখন আমাদের বাড়িতেই তখন লাবলু সাহেব, উনি একটা মেয়েকে সাথে করে নিয়ে আসছেন। হ্যাঁ, সে মেয়েটাও অনেক সুন্দর, অনেক লম্বা টম্বা নিয়ে আসলো। এখন বললো যে এটা হচ্ছে শোয়েবের বউ, এটা বললো শোয়েবের বউ। হ্যাঁ, এখন শোয়েব তখন কোথায়? শোয়েব আমাদের ঘরে, আমি দেখলাম যে ঘরে, কিন্তু যখন ওই যে লোকজন হই হুল্লো করে, আর গ্রামে তো একটা কিছু হলেই লোকের জড়ো হয়ে যায় স্বাভাবিকভাবে, আর যেহেতু ওই বাড়ির, আর মূলত ভাইয়া যে কথাগুলো অনেক ছেড়ে ছেড়ে গেছি সেই কথাগুলো হচ্ছে, যখন আমার বিয়ে হলো তখন গ্রামের সবাই খুব আশা হতো, আর আমি গ্রামের ভিতরে হচ্ছে ওই যে বাল্য বিবাহ, তারপর হচ্ছে বহু বিবাহ বিরুদ্ধে কথা বলতাম, আর হচ্ছে গ্রামে যে ওই যে ইনজেকশন দেওয়ার যে ব্যাপারগুলো থাকতো, যে রাত রাত বিরেতে যে ওই কার ডায়রিয়া হলো বা কার স্যালাইন দেওয়া লাগবে, এ কাজগুলো আমি করতাম। আমি কিন্তু কোনো পেশাদারি কোনো ট্রেনিং নেওয়া না, কিন্তু কেন যেন আমি করতে পারতাম হচ্ছে এরকম। আপনি যখন এরকম ঘটনা ঘটিয়ে ফেলেছেন তখন সবাই আঙুল তুলতো আপনার দিকে। হ্যাঁ, তো এর মধ্যে চলে আসলো আরেকটা বউ সহ। হ্যাঁ, এখন কিন্তু আমি ওকে দেখলাম যে ঘরে, আমি আবার যখন ওরা আসলো বললো যে শোয়েব কই, আমি ঘরে ঢুকলাম নাই, পরে দেখি যে লোকজন, ওরা তো সবাই রাস্তায় চলে গেছে, লোকটোক জড়ো করছে যে এই অবস্থায়, তাতে ওই মেয়েটা আমার সাথে যদি শান্ত স্বভাব মানে সুস্থভাবে কথা বলতো আমার সাথে, সে আমার সাথে কোনো কথা বলেনি বা আমি তাকে দেখতেও পাইনি, ওই যে শুধু এক নজর দেখেছি। তো রাস্তায় ওই লাবু নিয়ে চলে গেল, লাবলু আমি তাকে দেখার কোনো সুযোগই আমাকে কেউ দিল না, মানে ও আমাদের বাড়ির ভিতরে মানে ঠিক 2 সেকেন্ডের ভিতরে একটা তাণ্ডব চালায় গেল, যেহেতু ওই হচ্ছে বোন সর্বহারা, যে মানে ওই যে মোস্ট, মানে এটা নাম বললেও অসুবিধা হবে না ভাইয়া, সেটা হচ্ছে একেবারে উনি, ওনাকে তো মেরে ফেলা হয়েছে, ওর আপন বোন। আপন বোন কি বিয়ে করেছে হচ্ছে শোয়েব, যিনি আপনার হাজবেন্ড। হ্যাঁ, এটা ভেরি টুইস্ট, ভেরি ইন্টারেস্টিং। হয়তো আজকে আমরা আমাদের অনুষ্ঠানে এই নামটা প্রচার করছি না অনুষ্ঠানের স্বার্থের জায়গাটি থেকে, মানে বিষয়টা আমি একটু সংক্ষিপ্ত করে বলছি। বেসিক্যালি শোয়েব যিনি ওনার হাজবেন্ড, তিনি ছিলেন সর্বহারা গ্রুপের মেম্বার, এবং সর্বহারা গ্রুপের মোস্ট ওয়ান্টেড যিনি ছিলেন ওই সময়টাতে, যিনি লিডার, তার বোন হচ্ছে হলো যে ভদ্রমহিলা আপনার বাড়িতে এসছে, যে দাবি করছে হচ্ছে শোয়েব তার প্রথম স্ত্রী, প্রথম স্ত্রী, রাইট? হ্যাঁ, চিন্তা করে দেখুন টুইস্ট গল্পটা, মানে গল্পের টুইস্টটা কত মারাত্মক। ওকে, এখন ওখানে বলার পর ও মানে অনেক লোকজন জড়ো করে ফেলছে, এবং অলরেডি ওরকম কথা বলতে বলতে বের হয়ে গেল, মানে এটা জাস্ট পাবলিসিটি করার দরকার যে ওর একটা বউ আসবে, আসছিলাম এবং বললো যে ওকে ধরতে পারলে তো ওর তো 22 টুকরা করবো, মানে এরকম কথাবার্তা বলে বউ বলতেছে। হ্যাঁ, তো আমার আমার কথা আর কিছু বললো টললো না, চলে গেল। এখন তো ভাইয়া মানে মনে করেন যে আমাদের আর বাকি আর কিছু থাকলো না, যে সর্বশেষ যে সম্মানটুকু ছিল বা শেষ আশা ভরসা ছিল এগুলোও গেল। আব্বা ভাবলো যে মেয়েটা মানে সাডেনলি বিয়েও হলো এবং সংসারটাও ভাঙল, তিন মাস পরের ঘটনা। ও অলরেডি চলে গেল আমার আমার মেজো ফুপু বাড়ি, চলে গিয়ে ওখান থেকে একটা লোক পাঠালো মানে আমার ফুফাতো বোনের মেয়েকে, যে তোমার খালাকে নিয়ে আসো। তখন জানতে পারলাম যে ওই বাড়িতে, তখন তো মনে করেন যে একেবারে ফুল রাগে, এবং যে আজকেই ওর সাথে শেষ। তখন আমি বললাম ও এর আগে কী করলো, ফুফুকে কনভিন্স করে রাখলো যে ফুফু দেখেন ও আসার পরে কিন্তু এত এত বলবে, আমার আরও বিয়ে আছে, অমুক আছে, আমি এইটা করি সেইটা করি, দেখেন আনে পাগলের মতো কত কিছু বলে। আমি তো যে একেবারে ফুল, যা বলছে ও যা বলছে আমি সেটাই বলে দিচ্ছি, এবং ওর আরও একটা বিয়ে আছে, ওই আলী হোসেনের বোনের পরে আরও একটা বিয়ে আছে, তৎকালীন সময় আমাদের ওখানকার ডিসি সাহেব ছিলেন পিউস কস্তা, উনিও একটা মেয়েকে পছন্দ করতেন, সেই মেয়েটাকে ওই শোয়েব বিয়ে করছিল, এবং মেয়েটা হিন্দু ছিল। এখন মেয়েটা হয়তো ঢাকার কোথাও কোনো একটা হসপিটালের সিনিয়র নার্স হয়ে গেছে। আজকে হয়তো যদি কোনো কারণে দৈবক্রমে গল্প শুনে তাহলে হয়তো বুঝতে পারবে। যাই হোক, তো এটা আপনি জেনেছেন কবে, সেকেন্ড বিয়েটার খবর জানছেন কবে? সেকেন্ড বিয়েটার খবর হচ্ছে আমি যখন আমার এই মেয়েটা মানে আমার বেবিটা যখন হয়, আমি যখন ওদের বাড়িতে যাই ঠিক তখন এই ঘটনাগুলো আমি জানি। তাহলে আমরা সিরিয়ালি যাই। হ্যাঁ, তারপর তো এটা বলার পরে
তখন ও আমাকে অনেক কথা বলে আমাকে কনভিন্স করে, ফুফু দেখলেন? আমি বললাম না। তখন ফুফু আমার বলে, তুই কি পাগল হয়েছিস? কোন জায়গার আগের কালের বুড়ো মানুষ তো, কোন জায়গার কোন আউল পাউল গল্পগুলো শুনে কোন শয়তান পয়তানি কি বললো, তুই শুনে জামাইয়ের পরে এরকমের চেঁচাতে শুরু করছিস? তাই আমি কই, ফুফু তুমি চেনো না ওরে, এরকম শয়তান। পরে ওই পথে ওর বাড়ি চলে গেল। ফুফুকে কি বলে আমি সকালবেলা আমার বাড়িতে চলে আসলাম। তো মা ওরা সবাই চিন্তিত, সবাই এই যে কি হলো বা কি দেখি এইগুলা। তাই আমি বললাম এগুলো বাদ দাও, ওগুলো আর কোনো কথা বলো না, আমি কলেজে যাই ঠিক মতো। একদিন পরেও আবার আমাদের বাড়িতে চলে আসলো। আচ্ছা, চলে আসার পরে বললো যে এগুলো কোনো কিছু না, এগুলো হচ্ছে আমার শত্রুপক্ষ, অমুক সমুক এই সেই, মানে যেগুলো বলা দরকার। এখন ওর কথা আর কেউ বিশ্বাস করে না। এখন ওই একদিন পরে আমাদের বাড়ি থেকে আমার বাড়ি আসার পরে ও আমাকে সার্বক্ষণিক 24 ঘন্টা খুব চেকে রাখে, মনিটর করে। হ্যাঁ, এবং আমি হচ্ছে ভাবিকে বললাম যে ভাবি এগুলো আমি এখন, আমার তো কিছু প্রোটেকশন দরকার আছে, কারণ এই মুহূর্তে তো বাচ্চা নেওয়া কোনো মতেই সম্ভব না। তো ইন দ্য মিন টাইম আপনি কি এই যে পিস্তল ধরা, আপনাকে যে চিন্তায় করে নিয়ে যে বিয়ে করা, এগুলো ঘটনা কি আপনার বাবা মাকে বলেছেন? হ্যাঁ, সব। তখন সবাই মোটামুটি সবকিছু জেনে গেছে? সব জেনে গেছে আর কি সবাই এগুলা। এখন বলো যে এখন তো ভালো, ও এটা বলে কনভিন্স করে যে আমি ভালো হতে চাইলে আপনারা আমাকে সুযোগ দিবেন না। তার মানে ও মোটামুটি আপনারা সবাই তখন জানতেন যে ও সর্বহারা গ্রুপে? হ্যাঁ। আচ্ছা, এখন বলে যে আমি ভালো হতে চাইলে আপনারা কি আমাকে সুযোগ দিবেন না, আমি হচ্ছি মানে সর্বহারা এই নামটা শুধু আমার ফ্যামিলির লোকজনগুলো, আমার ঘরের লোকজন, মানে আমার আমি আব্বা মা ছোট ভাই, ওরা তো দুইজন ছোট, পাশের ঘর আলাদের জানতে দিই না, কারণ ওরা আবার একটা দুর্বল পয়েন্ট পাবে, কারণ সবাই তো চিরদিন মানে মিত্র থাকে না এরকম। তো এই শব্দটা যেন ওরা না জানে, তখন বলবে যে অমুকের একটাই জামাই, সে আবার হচ্ছে এই কোয়ালিটির, এমনি আসে আসে যা হবার হয়েছে। তো এটা বলার পরে এখন আমি বলি ভাবি এই অবস্থা, কিন্তু ও এই কারণে আমাকে সবসময় চেকে রাখে যে আমি কোনো ধরনের কোনো পদ্ধতি ইউজ করি কিনা বা কিছু। হ্যাঁ, ও মনে প্রাণে চাইতো একটা বেবি আসুক, কারণ বেবি ওর ভয় থাকতো যে কোন সময়, আমি তো কখনোই ওর সঙ্গে থাকবো না, আমি পড়াশুনো করছি করছি সিচুয়েশন বুঝেই আমি ওর থেকে ডিডাক্টেড হয়ে যাবো এরকম আর কি, এই কারণেও। কিন্তু ওর মনোবাসনায় ঠিক হলো। তো এরকম করে অলরেডি তখন হচ্ছে ওই যে সর্বহারার যে লিডার, উনি তখন প্রচুর সক্রিয়, এবং বোন যাওয়ার রিপোর্ট দেওয়ার পরে যে ও তো আর একটা বিয়ে করছে ভাইয়া, তখন ও ওকে মারতে আসলো আমাদের বাড়িতে, আমাদের এলাকার একজন লোককে নিয়ে আসলো। ও আবার বলল কি, ওই দিন সকালে আমাকে বললো যে আমি একটু বাড়ি যাচ্ছি, আমি বাড়ি গিয়ে আমি এক সপ্তাহ পরে আসতেছি, তোমার তো এখন খুব মানে সময় তো চলে আসছে ডেলিভারির সময়, আমি আসতেছি। এটা বলে ও তুমি ঠিক মতো খাওয়া দাওয়া গোসল টোসল করো, এগুলো সব মানে খুব টেক কেয়ার করতো আমাকে। তো আমি ওই সময় আমার বই হাতে থাকতো যে না জানি এরপরে কোনো সমস্যা হয় কি না, আমার পরীক্ষা সামনে, ফাইনাল ইয়ারের পরীক্ষা অনার্সের। তো ওই আলী হোসেন আসলো, আসার পরে আলী হোসেন হচ্ছে একটা স্টপেজ আমাদের ওখানে পিরোজপুর আর হচ্ছে বাদালের মাঝখানে বনগ্রাম নামক একটা জায়গা আছে, ওখানে একটা ব্রিজ ভেঙে গেছে, মানে বাস আর কি দুই পাশ হয়ে গেছে, এই পাশের বাসের লোক নেমে ওই পাশ থেকে উঠে যায়, ওই পাশ থেকে নামাই দেয় এরকম। কিন্তু ওই মিডল পয়েন্টে ওকে ওখানে মানে অ্যাটাক করছে, অ্যাটাক করার পরে ওখানে ফায়ারিং হয়েছে, ফায়ারিং হওয়ার পরে শোয়েবকে অ্যাটাক করেছে। হ্যাঁ, আচ্ছা, হওয়ার পরে ওইখানকার একটা ছেলে, মানে আমাদের দিকের একটা ছেলে, ওকে সিস্টেমে কীভাবে যেন ওকে বিপদসীমা আর কি মুক্ত করে দিছে যে ভাই এইবার আপনি যান, আপনি এবার ফ্রি এরকম ওর ভিতর থেকে। ও একদম দৌড়াতে দৌড়াতে আমাদের বাড়ি আসলো। আমি বললাম যে তুমি এক সপ্তাহের কথা বলে গেলে, এখনই চলে আসলা? তখন হচ্ছে আমার আব্বা আমারে হাতে পায়ে ধরে বলে যে এই অবস্থা, এখন ওর যে এখন ওর যে বাচ্চা এটা তো আমার বংশধর, এখন ও ওরা যদি আসে তো ওকেও তো মেরে ফেলবে। তখন হচ্ছে সমস্যা, তাইলে এক কাজ করেন আমি ওকে নিয়ে চলে যাই। এখন মা বলে যে এই অবস্থায় মেয়ে আমি কোথায় দিয়ে পাঠাবো, তো লোকে কি বলবে? তখন বলো যে বলেন যে আমার আম্মা অসুস্থ, ওকে দেখার চাইছে, মারা যাওয়ার মতো অবস্থা, এখনই নিয়ে যাচ্ছি ওকে। এটা বলে বাড়ির ভিতর সবাইকে ওটা বলা হলো। আমি তো সেই কান্নাকাটি যে বুঝছি যে এবার তো মরা ছাড়া নির্ঘাত আর কোনো গতি নাই, একটার পর একটা দুর্যোগ। পরে আমরা আসলাম আমাদের বাজার থেকে, দুইজন দুই দিক হয়ে গেলাম। ও আমার আব্বাকে বলে কি যে আপনি আমাকে অন্য পথে আমার নামাই দেন এমন জায়গায় যে আমি ওই পথে আমার বাড়ি যাই, আর ওই পথে ওর খালা বাড়ি থাকুক, কালকে সকালে ওই পথে আমাদের বাড়ি যাবে, আমি ওইখান থেকে এসে ওকে ওই পথে নিয়ে যাব। এটা বলে দিল, চলে গেল। আমি আমার খালা বাড়িতে গেলাম। পরের দিন আব্বা ওকে রেখে আসলো আমার ছোটো পুকুর বাড়ি থেকে, ওই পথে ওকে পাঠিয়ে দিল। রাতে আব্বাকে এখান একটা চিঠি লিখে দিল, বলে এটা নিয়ে আপনার মেয়েকে দিবেন, আপনি পড়েন না। আব্বা আবার ওটা নিয়ে রাতে আম্মার কাছে দিল, আম্মা আবার সকালে আমার খালা বাড়িতে গেল। এদিক থেকে তো বাড়ি থেকে সবাইকে বলে আসলাম যে আমি শ্বশুরবাড়ি যাচ্ছি, এরকম শাশুড়ি অসুস্থ চলে যাচ্ছি, সবাই মেনেও নিল বিষয়টা। তো সবাই বললো যে এক কাজে দুই কাজই হলো, মেয়েটার শ্বশুরবাড়িও দেখা হলো আর হচ্ছে এখন
মানে স্বীকৃতিও যেটাকে বলে, সবাই তো বুঝতো কম বেশি যে হয়তো ছেলে একা একা বিয়ে করছে, এই জন্য বাড়ি থেকে কেউ মেনে নেয়নি, বাবা গরিব এই জন্য, তো এইবারই ভালো হইলো। চিঠিতে দেখি লেখা মানে বেশ উল্টাপাল্টা, যে তুমি বাড়ি ফিরে যাও, এদিকে ঝামেলা একটু মিটছে, আমি আসতেছি তোমাদের বাড়ি। এখন বলেন কেমন মানে কি অবস্থা, মানে আমার বাড়ি ব্যাকে আসতে বলে। তখন আমি তো সে এখন আমি অনেকটা শক্ত হয়ে যাচ্ছি আস্তে আস্তে, কত সহ্য করবেন, আর সহ্য করার আর কোনো মানে পথ নেই। তো আমি বললাম যে আমি মরি বাসি, আমি হচ্ছে এখন তো আর বাবা মার সম্মান ডুবানো যায় না, আমারও তো একটা ইমেজ আছে, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। আমি একদিন পরে বেবি তখন হয়নি মানে মানে আর 18 দিন ওদের বাড়িতে যাওয়ার ওই দিনের 18 দিন পরে বেবি ডেলিভারি হয়েছে। তার মানে চিন্তা করেন অবস্থা কতটা ক্রুশিয়াল স্টেজে ছিল সেই সময়তে বেবি, আর আমার পায়ে পানি চলে আসছিল, মানে অনেক ক্রিটিক্যাল অবস্থা, একেবারে ডিফিকাল্ট। তো এখন আমি বললাম যে তখন আমি বললাম যে মা আমি যাচ্ছি মঠবাড়িয়া, মানে নাম তো জানি, ওরা তো নামি দামি বংশ, আমি ওখানে নেমে সব তো গল্প বলতো, মানে গল্পে গল্পে নামে নামে সব কিছুই চিনলাম, মানে চিনতাম এটা, তো আমি যাই। তখন বললো যে তুই একা যাবি, আমার কাছে 2টা কাপড়ের ব্যাগ, 1টা জুতার ব্যাগ এরকম। তো এখন আমার একটা খালা ছিল, তা বলে যে তুই একটু আগায় দিয়ে আসরে। আমি তো মা আমি এর কোথায় যাবো, কোথায় কি চিনবো। তো আমি বলি মা তোমার যাওয়ার দরকার নাই, খালা তুমি যাবে আমার সাথে। তো মা বললো কি তুই ওর একটু নিয়ে যা। তো দেখেন ভাই আমার খালা কি করলো, মঠবাড়িয়া যে স্ট্যান্ডে ওখানে আমাকে রেখেই বাসের থেকে আমি নামলাম ব্যাগগুলো নিয়ে, 3টা 4টা ব্যাগ, আর ওদিকে রাস্তাঘাট প্রচুর খারাপ, মনে করেন যে পিছনের যাত্রীগুলা যে যখন গাড়িটা ঝাঁকি দেয় তখন হচ্ছে ছাদের সাথে মাথা ঢেকে যায়, ওহো এরকম অবস্থা। কিন্তু আমাকে ওই যে সুপারভাইজার একদম গাড়ির সামনের একটা সিট আছে, মানে আমি তো বোরকা পরা, তারপরে খুবই অসুস্থ মোটা, মানে আস করতে পারছে যে উনি মহিলা এরকম অসুস্থ। তো ড্রাইভারকে বললো যে ওস্তাদ একটু আস্তে আস্তে চালান, রোগী কিন্তু। তো যথেষ্ট মানে খুব আস্তে আস্তে মানে গাড়ি চললো, অনেক দয়া করলে যে আল্লাহর দয়া শুরু হলো আর কি। যাই হোক আমি নামার পরে আমার খালা ওই গাড়িতেই থাকলো, উনি ওখান থেকে নামলো, নামার পরে ব্যাগগুলো রাস্তার পাশে সাইড করে রানিং আর একটা গাড়ি আসতেছে বলে আমার আবার রাত হয়ে যাবে, আমার আবার ফেরা লাগবে, তুই একা যা আমি চলে যাই। ভাই পৃথিবীতে মানুষ অসহায় হয় ওরকম অসহায়, মানে ওই একদিন অসহায় হয়ে গেলাম আমি, ওই যে আমার অসহায়ত্ব শুরু। আমি চারিদিকে অন্ধকার দেখতেছি যে আমার তো আর পরিচিত এখানে কেউ নেই, আমার এই অবস্থা। সারাদিন ওই দিন সকালে খালার বাসা থেকে শুধু 1 গ্লাস পানি খাইছি, এরপরে আর কোনো কিছু খাওয়া না, আর আর তো শরীরের তো এই অবস্থা, আর আমার ওই বুকের খাসায় ব্যথা ছিল, প্রচুর ব্যথা উঠতো রাতে বা দুপুরের দিকে। তো ওই এই ব্যথায় আমার ওই ব্যথা আর মনে নাই। তো একটা রিক্সাওয়ালাকে বললাম যে তুমি কি অমুক বাড়ি চিনো, তা বললে অমুক অমুক বাড়ি, হ্যাঁ চিনি। তাই বললে ভাই তুমি কি একটু যাবে আমার সাথে। তখন ওখান থেকে 5 টাকা হচ্ছে ওদের ওই রিক্সা স্ট্যান্ড পর্যন্ত ভাড়া, ওখান থেকে হচ্ছে আবার মনে করেন যে 2 কিলোর মতো কাঁচা রাস্তা হেঁটে যাওয়া লাগে ওদের বাড়ি, এর ভিতরে আবার হচ্ছে সাঁকো আছে 2-3টা। তো রিক্সা নামায় দিয়ে বললো যে আপনি এখন হেঁটে যান এত এত পথ। তখন আমি মানে কান্না করে দিলাম, বললাম যে ভাই আমি কীভাবে যাবো, এতগুলো ব্যাগ নিয়ে আপনি আমার সাথে চলেন, আপনাকে আমি টাকা দিব, আমার কাছে টাকা আছে, আপনাকে আমি টাকা দিব, আপনি চলেন। তো ওর ওই রিক্সাটা হচ্ছে ওই মানে বেড়ার সাথে যেটাকে বলে ও তালা দিয়ে, ও আমার সাথে ওই ছেলেটা একাই সব ব্যাগগুলো মাথায় কাঁধে অমুক সমুক করে নিল, যে টাকা দেওয়ার কথা বলছি, ও আমার সাথে গেল আমাকে আগায় দিতে। তো আমি ওই বাড়িটার ভিতরে মানে জিজ্ঞাসা করতে করতে ঢুকলাম, কিন্তু যখন আমি ওই বাড়িটার ভিতরে ঢুকি আমার শ্বশুর বাড়ির ভিতরে, তখন একটা মহিলা আমার পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে হন হন করে। তো আমি বুঝলাম যে কে, যেন মনে হচ্ছে যেন কাজের মানুষের মতো আর কি। তো আমি যখন ওই বুঝলাম যে এইটা শোয়েবের ঘর, মানে ও যখন যেমন বর্ণনা দিত যে এইটা আমার এই এইরকম আমার সামনে আমাদের ঘর, এইটা চাচার ঘর, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শাহজাহান খান ছিলেন, 1996 সালে উনি রিটায়ার করছেন, ও হচ্ছে ওর ভাই, আর হচ্ছে 2টা যে সিভিল ইঞ্জিনিয়ার যে ওর 2টা চাচা তো ভাই, ওনারা ঢাকাতে মোটামুটি ভালো সম্ভ্রান্ত ফ্যামিলি, 11টা MBBS ডাক্তার হচ্ছে ওদের ফ্যামিলিতে, 11টা MBBS এবং হচ্ছে বোর্ড চেয়ারম্যান একজন, যুব উন্নয়নের মহাপরিচ মানে একেবারে খুব টপ লেভেলের আছে 2জন এরকম, এবং প্রত্যেক ঘরের থেকে 1-2জন বিদেশে আছে, মানে এরকম একটা ফ্যামিলি। বাড়ির জন্য কোথায়, যশোর না, এটা হচ্ছে মঠবাড়িয়া, মঠবাড়িয়া জেলা। তো একটাই ও হচ্ছে আর কি, মানে ফ্যামিলিকে গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন আর কি একটা ব্যক্তি, মানে ওর ছোটবেলা থেকেই নাকি ওর কার্যকলাপ এরকম, সেই ছিল শোয়েব। বাড়িতে ঢুকতে যাচ্ছেন আপনি, এবং বাড়িতে ঢোকার পরে কি অবস্থা দাঁড়াবে, এবং আপনি তখন 9 মান্থ প্রেগন্যান্ট, হ্যাঁ চিন্তা করতে থাকুন, দেখুন গল্পটা এখন আবার কোথায় এসে দাঁড়িয়েছে। ফিরছি
মাত্র দুই মিনিট পরেই ফিরছি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। জীবন গল্পের তৃতীয় পর্ব চলছে, আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি আমার পেজ এবং ঢাকা এফ এম এর পেজ যে পোস্টার রয়েছে আজকের এই শোকে কেন্দ্র করে আজমিরের ছবি সহ, আপনারা সবাই পোস্টার শেয়ার করবেন। এতে করে দুটো উপকার, একটা হচ্ছে আমি যে এই স্টেশনে নতুন একটা শো করছি সেটা অনেকেই জানবে, এটা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আপনারা প্লিজ শেয়ার করুন। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আরজে কিবরিয়া নামে আছে। এবং একই সাথে ঢাকা এফ এম এ আসতে পারেন আপনি, ঢাকা এফ এম এর ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/ilovedhakaFM, facebook.com/ilovedhakaFM, দুটো পেজই লাইক দিয়ে দেবেন প্লিজ। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। প্রিয় শ্রোতা, আরও একবার স্বাগত জানাচ্ছি ঢাকা এফ এম 90.4-এ, আমি আরজে কিবরিয়া রয়েছি। আপনারা শুনছেন জীবন গল্পের তৃতীয় পর্ব, এবং আমাদের এই অনুষ্ঠানে আপনি যদি জীবন গল্প বলতে চান বা কোনো কমেন্টস করতে চান, কোনো কিছু বলার থাকে আপনার, তো আমাদেরকে ফোন দেবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে, এই নাম্বারটি একটি নাম্বার, এটা সেভ করে রাখবেন আপনার মোবাইলে, 09611904904। আমি আবারও বলছি 09611904904। আরও একবার বলছি 09611904904। এবং এই নাম্বারটি ফোন দেবার পরে ফোন থেকে আপনি অটোমেটিক নির্দেশনা শুনতে পাবেন। ফোনটি এখানে রেকর্ড করা হয়, কেউ এখানে রেসপন্স করবে না, আপনি যা বলবেন সেটা রেকর্ড হবে, সেই রেকর্ডটা আমরা পরবর্তীতে শুনে আপনার সঙ্গে যোগাযোগ করি। ওকে, তো হ্যাঁ আজমিরা, আমরা যেখানটায় ছিলাম যে বাড়িতে ঢুকতে যাচ্ছেন, এরকম একটা অবস্থা। হ্যাঁ, এখন বাড়িতে ঢুকলাম, এখন আমি তো অসুস্থ হয়ে গেছি, 2 কিলো মানে হাঁটা, সে তো এরকম একটা ব্যাগ নিয়ে, এবং আমি তো অসুস্থ, আরো বোরকা পরা গরমে, আরো নিচে আবার শাড়ি পরা, এই অবস্থা মানে সব মিলে। তো ওই যে ওই সিঁড়িটা দেখে আমি রিক্সাওয়ালাকে বললাম যে ব্যাগগুলো এখানে রাখো, আমি বসে পড়লাম সামনে সিঁড়ি, বাঁধানো সিঁড়ি হচ্ছে মানে বিল্ডিং একতলা, আমি বসলাম। বসার পরে ওই মহিলা আবার ব্যাকে চলে আসলো, পিছনের থেকে ঘরের ভিতরে ঢুকলো, মানে ওনাকে ঢুকতে দেখলাম। তো বললাম যে এটা কারা, তো বললো যে এখন আমি কাকে আমি কি বলবো। তখন ওই রিক্সাওয়ালা বলছে এটা আপনার বউ, মনে হয় যে নাম বললো যে শোয়েবের বউ। এইটা যখন বললো ওই মহিলা হচ্ছে বারান্দাতে ছিল, ঘরের ভিতরে চলে গেল, গিয়ে ভাই হচ্ছে মানে তিনাত সাড়ে তিনাত একটা দাও ওইটা নিয়ে বের হলো, যে এক্ষুনি 2 টুকরা করে ফেলবো, যে ওর বউ আসলো কোত্থেকে। হ্যাঁ, ওর তো বউ আছে 2-3টা, ও হচ্ছে সেই বউরাও হচ্ছে আসামি, ডাকাতি মামলার আসামি, অমুক সমুক। ব্যাগগুলো আবার কি রিক্সাওয়ালার হাত থেকে নিয়ে নিয়ে ছুঁড়ে মানে কাদার ভিতরে ফেলে দিল, আর মানে আমাকে মারতে যাচ্ছে, তা এই অবস্থা। তো অলরেডি লোকজন জড়ো হয়ে গেছে, 2-4 জন মহিলারা, আর ওদের বাড়ি খুব প্রধানশীল মানে হাজি বাড়ি বলে, যেটা আমার ওই পাশের বিল্ডিংটাই লাগোয়া বিল্ডিং, ওটা হচ্ছে ওই যে ইঞ্জিনিয়ারের বিল্ডিং মানে আমার চাষা শ্বশুরের বিল্ডিং। তো ওনারা বাড়ির ভিতরে কেউ ওই মহিলাকে পছন্দ করতেন, ওই মহিলা হচ্ছে ওই শোয়েবের বাবার আর কি মানে দ্বিতীয় পক্ষের স্ত্রী, এবং অনেক আগলি আর কি যেটাকে বলে, দেখলে মনে হয় না যে এনার এই ছেলে পেলেগুলা এরকম। আচ্ছা, উনি কি মানে শোয়েবের মা ছিলেন, আপন মা? হ্যাঁ, আপন মা, মানে খুবই একটা মানে ক্রুয়েল কোয়ালিটির চরিত্র। তো এটা বলার পরে মানে ওই ওই গ্যাঞ্জাম দেখে আমার এখন মানে আমি আর বসে থাকতে পাচ্ছি না, মানে এখন এই মুহূর্তে যদি আমি শুয়ে না পড়ি তাহলে মানে আমি মারা যাবো, আমার নিঃশ্বাস দম বন্ধ হয়ে আসছে। তো আমি মানে আর একটা মেয়ে দাঁড়ানো, আমি ওরকে এক হাত দিয়ে ধরে আমি যখন আর কি ওই খাটের মানে বারান্দায় উঠে গেছি, বারান্দায় উঠে যখন খাটের সাথে বসে আমি অলরেডি ওই বোরকা খুলে ফেলছি, তখন দেখে যে মানে আমার এই অবস্থা। তখন সবাই বললো যে তুমি চিল্লাপাল্লা করো, পরে আগে এদিকে আসো, দেখো কী অবস্থা, এই বউয়ের তো ওই খারাপ অবস্থা। মানে এটা দেখার পরে, এটা বলার পরে এই ভদ্রমহিলা আর কোনো চিল্লাপাল্লা নাই তার, না মানে আগের যে তার যে 2টা বিয়ে মানে তার তো কোনো জায়গায় কোনো ছেলে মেয়ে নাই, বাচ্চা কাচ্চা হয়নি শোয়েবের। এটা দেখার পরে আমার মনে হয় এই কারণেই হয়তো মায়া হয়েছে, আর তাছাড়া এখন মানে দেখে যায় যে আমি মানে মারা যাচ্ছি এই অবস্থা। তখন আমি ইশারা করে বললাম যে আমি একটু পানি খাবো, তা ওই উনি বললো যে পানি দেওয়া যাবে না, মানে উনি বললো ভালোর জন্য যে এই সময় এই মুহূর্তেই পানি দেওয়া যাবে না, একটু ঠান্ডা হোক, তারপরে পরে পানি দিল। পানি খাওয়ার পরে তো আমি বললাম যে ওই ব্যাগের ওই পকেটে অমুক জায়গায় টাকা আছে, রিক্সাওয়ালাকে 100 টাকা দাও। তখন ওই মহিলা নিজে টাকা দিতে গেল রিক্সাওয়ালাকে, 20টা টাকা দিছে
বলে তোর এইটুক থেকে পাঁচ টাকা ভাড়া, তুই ব্যাগটাক নিয়ে আসিস তোর 15 টাকা বেশি। সে রিক্সাওয়ালা তো মানে পড়ানে বাসে পারলে টাকা না নিয়েই যায়। যেখানে জীবন থাকে না সেখানে 20 টাকা পেয়েছি আমি, এটা চিন্তা করতেছি। বাট আমি না হা হয়ে শুনছি, আমি জীবনে এত গল্প প্রচার করেছি, যত প্রচার করেছি তার চেয়ে বেশি অনেক অনেক বেশি শুনেছি আমি। কিন্তু আজকের এই গল্পে আমার 1 সেকেন্ডের জন্য আমার মনে হয়নি কনসেন্ট্রেশন আমি অন্যদিকে দিয়েছি। আপনি যা বলতেছেন আমার কেন জানি মনে হচ্ছে আমার চোখের সামনে দেখলো সব ঘটে যাচ্ছে। চিন্তা করেন অবস্থা, মানে একটা মানুষের জীবনে ভয়াবহ। আজকে মানে কোনো সন্দেহাতীতভাবেই বলি যে এই গল্পগুলো আমি জানি অনেক কষ্ট পাওয়া মানুষগুলো শোনেন, কিন্তু একটু শুনে দেখেন তো যে এই ভদ্র মহিলার চেয়েও কি আপনার জীবনে কষ্ট বেশি বা বৈচিত্র্য বেশি। আমি শেষ কমেন্টস এখনই করবো না, আমি শেষ পর্যন্ত শুনতে চাই আসলে কি হয়েছে, তারপর কি হলো। এই কথাগুলো এখন আমি ঠান্ডা মাথায় হয়তো অনেক বছর পরে আপনার সামনে এসে বলতে পারছি। মানে এর একটা একটা মানে সেন্টেন্স বলতে গেলে আমার হয়তো আমার 2 ঘন্টা কান্না করা লাগতো। মানে এরকম টাইমটা আমি পাস করে আসছি, এখন আমার মানে কান্না আসে না, মানে এটা কান্না আসে না। রাতে এখন কি করলাম, ওদের ঘরের ভিতরে আমাকে ঘুমাতে দিল একটা খাট, সেটা হচ্ছে সে খাটের পরে উঠতে গেলে 2টা চৌকির পরে পাড়া দিয়ে উঠতে হয়, মানে এত উঁচা। মানে আগের কালের যে পঙ্কিরাজ খাট না কি যেন কিরকম বলে, মানে ওর দাদা ছিল জমিদার, মানে ওর দাদিকে বাপের বাড়ি থেকে গিফট দেওয়া হয়েছিল যে খাটটা, ওইটা এখনো আছে, সিঁদুর কাঠের খাট, ময়ূর পঙ্কি খাট, ওই ডিজাইন করা। তো মনে করেন যে আমার মাজা সমান তার পয়া কেটে ফেলছে, এখনো সে অতখানিক লম্বা ওই খাটটা। যাই হোক, তো ওই খাটটার পরে আমাকে আমি কিন্তু একা যে জিত করে চলে আসছি। যে পরে আমাকে, আমি যখন গেলাম খেতে, তখন ওই যে পিছনে ওদের ডাইনিং টেবিলে খেতে দিল, তখন আমি ভাতটা দেখে আমি খুব খুশি হলাম। আর আমি আমার প্রচুর খাওয়া ছিল তখন, মানে খুব খাওয়া, দুজন মানুষের খাবার, হ্যাঁ এত পরিমাণ খাওয়া, মানে অল্প ভাত দেখলে আমার কান্না চাপতো যে এই ভাতগুলোতে আমার হবে না, আমার আরো লাগবে। আর মায়ের কাছে থাকা তো একটা অস্বাভাবিক ব্যাপার, আরো মা কখন খাবো এটার জন্য ট্রাই করতো যে আর একটু খাক। কিন্তু এখন দেখলাম যে প্লেটে একটু ভাত দিছে, ভাত দিছে একটা ডিম ভাজা। তো আমি এইভাবে বর্ণনা দিচ্ছি এ কারণে যে আমি যখন ভাতটা হচ্ছে আমি মানে এক এক জায়গায় করলাম, মানে হাত কাসানি দিয়ে দেখলাম যে প্লেটটা মাঝখান থেকে ফাটা, এরকম একটা ভাঙা একটা প্লেটে আমাকে খেতে দিছে। তো ওটা দেখে ভাই আমার এমন কষ্ট, এমন দুঃখ লাগলো যে বলার মতো না, যে এত প্লেট দেখতেছি শোকেজের ভিতরে, এদের এরা খাচ্ছে, অথচ আমাকে একটা কি বলে ভাঙা একটা প্লেট আমাকে খেতে দিল, আমি কি এতই নগণ্য। তো আমি একটা অজুহাত দিলাম, আমি বললাম যে আমার খুব পেটে ব্যথা করছে, আমি এখন আর খাবো না, মানে আমি একটা ভাতও মুখে দেইনি আর কি। আমি উঠে আসলাম ওইটা দেখে, ওই প্লেট আমি ওদের বুঝতে দিলাম না যে আমি ভাঙা প্লেটের জন্য খেলাম না আর কি। আমি তখন মনে প্রাণে চাইছি যে আমার যে বাচ্চাটা আসুক এটা যেন জীবিত না আসে পৃথিবীতে ভাইয়া, আমি এটা চাইতাম। দিস ইজ দ্য হার্ডেস্ট অ্যান্ড ক্রুয়েস্ট রিয়েলিটি প্রিয় শ্রোতা। এই জন্যই আমরা বলি যে নাটক উপন্যাসে যা হয় বাস্তবতা তার থেকে 100 কোটি গুণ ভিন্ন। এই মা সারাটা জীবন ধরে একটা মেয়ের সবচেয়ে কি বলা যেতে পারে ওয়াইল্ডেস্ট ন্যাচারাল এবং সবচেয়ে কাঙ্ক্ষিত স্বপ্ন থাকে একটা মেয়ের বয়সন্ধির পর থেকে, যে সে মা হবে, সবচেয়ে বড় স্বপ্ন সেটা। সে যে সিচুয়েশনেই বাচ্চাটা পৃথিবীতে আসুক না কেন, এই ভদ্রমহিলার, উনি নিশ্চয়ই বাচ্চাটাকে নিয়ে স্বপ্ন দেখেছেন, উনি নিশ্চয়ই যেভাবেই হোক না কেন বাচ্চাটাকে সেভ করার চেষ্টা করেছেন। এবং আমি মানে বলার অপেক্ষা রাখে না, এত এত কষ্টের পরেও মানে যেভাবেই হোক না কেন মা যদি জানতে পারে এটা যে তার সন্তান পৃথিবীতে আসতে হলে তাকে মরে যেতে হবে, আমার মনে হয় না যে যদি সত্যিকারের মা হয় যে কোনোভাবেই নিজের জীবনটা সেভ করতে চাইবে, যে না আমি মরে যাই কিন্তু আমার বাচ্চাটা যেন বেঁচে থাকে। কিন্তু সমাজ কিংবা পারিপার্শ্বিক অবস্থা কখনো কখনো আমাদেরকে এত ক্রুয়েস্ট রিয়েলিটির সামনে দাঁড় করিয়ে দেয় যে যখন অনাগত সন্তান হয়তো 10-15 দিন পরেই পৃথিবীতে আসবে, আমরা মনে প্রাণে চাই যে আমার সন্তানটি যেন বেঁচে না থাকে। সো দিস ইজ দ্য হার্ডেস্ট রিয়েলিটি। মানে আমার এই অনুষ্ঠানটা আজকে, আমি জীবন গল্পের তৃতীয় পর্বে আমি খেয়ে হারিয়ে ফেলছি, টু বি অনেস্ট। বলুন তারপর কি হলো। এখন তখন অলরেডি ওর গল্পগুলো তো শুনে ফেললাম,
তখন আমি ভাবলাম যে ভাই মানে এই বাচ্চাটা যেন পৃথিবী মানে আমার জীবন তো গেছে আর এই বাচ্চাটাকে আমি মানুষ করতে পারবো না, আমি মুক্তি চাই এই জীবন থেকে, মানে এই বাচ্চাটা যেন পৃথিবীতে জীবিত না আসে, ও যেন মারা যায়, এরকম আবার একা একা কান্না করতাম। এটা হচ্ছে যাই হোক না কেন, ও যতগুলো বউ থাকুক না কেন, আমি তো অলমোস্ট ওই বাড়িতে নতুন বউ। এরপরে আবার এই অবস্থা, সঙ্গত কারণে লোকজন আসে, মানে আমি শুয়ে থাকি অন্ধকারের ভিতরে ঘরের ভিতরে যে চারটা পাঁচটা শীত কাপড় গায়ে দিয়ে এরকম, তো লোকজন দেখতে আসে যে কেমন এই বউটা কেমন, তো সবাই দেখে আমার কিন্তু ওই যে এত বিপদের ভিতরেও ওই যে কাপড় চোপড়ের ভিতরেও আমার দুইটা বই ওর ভিতরে ঢুকানো, যে না জানি আমি এর ডেলিভারির পরে কত অসুস্থ হয়ে আমাকে পড়াশুনো করতে হবে, আমার মাথা থেকে এই মাথায় এটা থাকতো সবসময়। ওরকম করে আমি রাত্রে খেলাম না, শুয়ে থাকলাম, কিন্তু রাতে প্রচুর ব্যথা, সারা রাত ওরা আমার হাত ধরা ধরি করে হাঁটাহাঁটি করালো আর কি। তারপরের দিন সকালে 11টার দিকে দেখতেছি যে দূর থেকে যে শোয়েব বাড়িতে চলে আসছে। আচ্ছা, শোয়েব বাড়িতে চলে আসার সাথে সাথে ওর মা তো সেই চিল্লাপাল্লা শুরু করে দিছে। চিল্লাপাল্লার এক পর্যায়ে সে মানে কান্নাকাটি হাসাহাসি মানে এই অবস্থা, মানে এখন অলরেডি তারা খুশি যে তাদের বংশধর আসতেছে আর কি, এ কারণে খুশি তারা। তো যখন শোয়েব আমার সামনে আসলো তখন আমি আমার আর বলার কিছু না, আমি শুধু ভাই ওর মুখের দিকে তাকায় আছি এবং আমি বললাম, বলো যে ওরা খুব খারাপ কথা বলছে আম্মা, তাই না? আমি বললাম না খারাপ কথা কোনো কিছু বলে নেই, আমি যদি হতাম ওনার জায়গায় তাহলে আমি, উনি তো অ্যাটেম্প করতে গেছেন যে উনি মানে কোপাবেন মেরে ফেলবে, কিন্তু আমি হলে মেরেই দিতাম। আচ্ছা, কারণ যে তোমার যে ক্রিয়াকলাপগুলো এগুলো তো ভালো না, আর তুমি হচ্ছে আমার তো ওদিকতে ডুবাই দিয়ে আসছো সব কিছু, তারপর তুমি আমার ব্যাকে যেতে বলো বাড়ি, যাই হোক ভালো হোক মন্দ হোক আমি তোমার এখানে আসছি, ডেলিভারি হলে বাচ্চা যদি পৃথিবীতে আসে সুস্থভাবে ভালো তাও আমি রেখে চলে যাব, যদি ডেথ অবস্থায় আসে তাও আমি চলে যাব। যতটুক মানে ইন্টেনশন ওকে নিয়ে ছিল বা কিছু, এখন আর আমি আমি এখন নিজের সাথে কথা বলি না, শুধু ওই ডেলিভারি পর্যন্ত মানে ওয়েট করা লাগবে, মানে আমি এরকমের একটা কেমন শক্তর মতো হয়ে গেছি। যাই হোক, এরকম করতে করতে যেদিন আমার বাচ্চাটা ডেলিভারি হলো ওই দিন ও শোয়েব বাড়িতে ছিল না, আর ও বাড়িতে থাকতো না, ওকে কখন পুলিশ এসে ধরে বা কি দেখি, দিনে ঘোরাফেরি করতো কিন্তু রাতে অন্য কোথাও গিয়ে ঘুমাতো, তো আমার ওই ননদ ওরা থাকতো সাথে আমার। যাই হোক, বাচ্চা ডেলিভারি হলো বাসায় বসেই নর্মালে, ওই দিন ও আমাদের বাড়িতেই ছিল, আমাদের বাড়িতে থাকার পরেও আমার কী কী জিনিসপত্র ছিল এগুলো নিয়ে আসলো, এখন বললো যে এই 18 দিন দেখে না, বাবা মা তো অলরেডি পাগল হয়ে গেছে যে কী অবস্থা, আমরা যাবো, ওকে ফোন মানে খবর দিল যে আমরা অমুক দিন আসছি, তো আমার পিরোজপুর চিনে তো না বাড়ি, পিরোজপুর পর্যন্ত আগাই নিয়ে আসতে গিয়ে গেলো, তো বললো যে আপনারা এখন ফিরে বাড়ি যান, কোভিড তো একটা মেয়ে হয়েছে, তো বললো যে তুমি কী বলো বাড়ি যাবো মানে, তো বলো মানে বললো যে প্রিপারেশন আছে, নাতি দেখতে আসবে, বিয়াই বাড়ি, যাই হোক না কেন তোমার বাড়ি মানে যাওয়ার জন্য যদি আমার 50,000 টাকাও খরচ হয়, আমার জমি জমা যতটুকু আছে ওটুকু আমি বিক্রি করে তোমার মান রাখবা, তুমি যে আমার মান কি রাখলা সেটা তো বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আব্বা আমাকে আর রাখতে পারলো না, ওরা চলেই আসলো, তারা হচ্ছে 5,000 টাকা খরচ করে মানে প্রায় 15 কেজি মিষ্টি, কমলা, আপেল ইত্যাদি ইত্যাদি মানে অল এভরিথিং এগুলো নিয়ে, মানে যাতে তারা বুঝতে না পারে যে ওর শ্বশুরবাড়ি খুব গরিব নিডি, আসলো। আসার পরে তো সেই কান্নাকাটি আমারা একদিন মানে আস্তে আস্তে দুপুর হয়ে গেল, রাত থাকলো, সকালে চলে গেল, সকালে চলে গেল, কিন্তু আমি তো ওই দিন থেকেই আমি অসুস্থ। দেখ, সে অনেক গল্প অনেক কথা, আমি ওই টোটালি মেয়ের বয়স 56 দিন পর্যন্ত আর কি ওই বাড়িতেই ছিলাম, পরে আমার বাড়িতে ডাক্তার দেখার সুবিধার্থে চলে আসলাম, চলে আসার পরে আমি আমি আমার এখানেই থাকি, কিন্তু ও হচ্ছে এইবার বলল কি যে তখন মেয়েটা কোথায়, মেয়েটা আমার কাছেই। আচ্ছা, মেয়েটাকে নিয়ে আপনি চলে আসলেন? হ্যাঁ, ওটাকে কি আর রাখা যায়, বাচ্চা তো এখন সব কিছু ভুলে গেছি ওকে দেখার পরে। বয়স কত এখন? ও এখন এবার 7 এ ফাইনাল দিচ্ছে। মানে ও গল্পটা শুনছে, ওকে জানে আজকে আপনি যা এগুলো বলছেন এখানে? হ্যাঁ, এত ইন ডিটেল জানে নাকি আজকেই প্রথম সবকিছু জানছে? না, ওর এখন আমার মেয়েটা যে কি ভাই, ওকে নিয়ে আসলে আপনি দেখতে পারতেন যে আল্লাহ আমাকে একটা লক্ষ্মী দিছে। বাহ, ঠিক আছে, আমরা সামনে দেখা করি। তারপর এখন ওইটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি আবার পড়াশোনা শুরু করে দিলাম, আমি তো অসুস্থ, ওর ভিতরে শুয়ে শুয়ে যে আমাকে পড়তো, কারণ আমি বুঝে গেছি যে এর এর সাথে আমার আর কোনো ফিউচার নাই। তারপরে তখন ও বলল কি যে এখন তো আমার বেবিটার ইতিমধ্যে 6 মাস। গিয়ে কোনো বউ পেয়েছিলেন নাকি? ও না না, কোনো বউ পাননি, বিয়ে সাথে করেছেন সেটা জানতেন? হয়, সব আছে কিন্তু সব ওই মানে একা একাই চলে যায়, কারণ কেউ থাকে না আসলে, কারণ ওই তো থাকে না, ওই তো থাকে না এই আর কি। তারপরে হচ্ছে ওই বেবিটার বয়স 6 মাস হলো, মুখে ভাত দিলাম অনুষ্ঠান করে আমার বাড়িতেই, আমার বাবার সাধ্য মতো
কারণ আমাদের তখন হচ্ছে চাল কেনা লাগে না, ঘের মাছ আছে, নারকেল সুপারি টুকটাক যেগুলো হয় এগুলো দিয়ে বাজার হয় মোটামুটি করে গ্রামের ভিতরে, যেভাবে হয় তাও 250 লোকের অ্যারেঞ্জমেন্ট করে আনুষ্ঠানিকভাবে আমার বাচ্চার মুখে ভাত দিলাম। ভাত দেওয়ার পরে ও বললো কি যে এখন তো কিছু করা লাগে, মানে ওর বড় ভাই যেটা সে বললো যে ওকে তাহলে ঢাকাতে দিয়ে পাঠাও, আমরা ক্লিনিক করছি বাবার জায়গা বিক্রি করে, তো আসুক এখানে। বললাম ভালো, দেখো এবার লাইফ ঠিক হয় কিনা, তুমি চলে যাও। দিয়ে পাঠালো, তখন অলরেডি আমার অনার্স পরীক্ষা শুরু হয়ে গেল, ফাইনাল ইয়ারের আমি পরীক্ষা দিচ্ছি। ও যাওয়ার পরে এক মাসের ভিতরে 3 বাড়িতে আসলো, বাচ্চা রেখে আর ও থাকতে পারছে না, তো বলে যে পরীক্ষাটা হোক তার নিয়ে যাব। তখন আমার ওই বড় ভাসুর যা বলে, ওর বড় ভাই বললো যে আমার শাশুড়িকে যে তোমার ছেলেকে তোমার ছেলে বউ ঢাকায় নিয়ে আসো, কারণ এই ক্লিনিক রেখে ব্যবসা নতুন ব্যবসা রেখে এরকম বারে বারে যাওয়া এটা ব্যবসার জন্য ক্ষতিকারক। তা বলো যে বউর তো পরীক্ষা, পরীক্ষা দিক তারপরে যাক। এখন ভাই ওই যে পরীক্ষা তো হলো, মানে মাসব্যাপী 1.5 বসে পরীক্ষা হলো, কম্প্রিহেনসিভ টোটালি দিয়ে টোটালি 1.5 লাগলো। তো আমি বললাম যে আজকে তোমার পরীক্ষা শেষ, ও চলে আসলো। তো আমি বললাম তাহলে চলো আমরা কালকে ঢাকায় যাই, এখন সে আমাকে আর ঢাকায় নেবে না। তা বলো তুমি এখানে থাকো, তোমার রেজাল্ট দিবে, তুমি মাস্টার্সে এখানে পড়বা, মানে এর ভিতরে অলরেডি ও একটা আর একটা বিয়ে করে ফেলছে ঢাকাতেই। তখন এখন দেখি ওর মানে আচরণে পরিবর্তন, আমাকে নিবে না, আমার এত দিনের স্বপ্ন, আমার আব্বা বলছে যে আমার মেয়ে পড়াশোনা করবে, এখানে থাকলো, এত কিছু কাহিনী হলো, ও এখন আমাকে ঢাকায় নিতে চাচ্ছে না। তাই আমি বললাম কেন তুমি কি আর একটা বিয়ে টিয়ে করছো নাকি কোথাও, যে আমাকে নিতে তোমার অসুবিধা? টোটালি সে আনবেই না আমাকে। এক পর্যায়ে সেই রাতে, মানে এই যে ফার্স্ট এই যে 3.5 বছর ওই ওই অবধি হয় আর কি ওর সাথে আমার থাকা, আমাকে ও কখনো টর্চার করেনি, মানে কখনো আমাকে গায়ে হাত তুলেনি, এগুলো কখনো করেনি। তো এখানে আমার একটা মানে একটা এমন জোরে একটা থাপড় দিল, আমার একটা কানের দুল একবার ভেঙে কানের ভিতরে ঢুকে গেল, যে আমি যাওয়ার কথা কেন বললাম, যে আমার সে লোক কখনো আমাকে জোরে কথা বলে না, তো আজকে আমাকে গায়ে হাত তুললো, নিশ্চয়ই এর ভিতরে ঢাকার ভিতরে কোনো কাহিনী আছে, ঢাকা তো আমি যাবই। তো আমি করলাম কি ওই ওই রাতেই আমার বাচ্চাটাকে নিয়ে আমি আমার ঘর থেকে বের হয়ে গেলাম, মেয়েটাকে কোলে নিয়ে আমার একটা খালা বাড়ি এসে থাকলাম, ও কিন্তু আমাদের বাড়িতেই, ও সকালে চলে যাবে। আমার চিন্তাভাবনা কি আমি সকালে ও ঢাকায় যাওয়ার আগে আমি ঢাকায় যাব, অন্তত একটা আমার ভাসুরের একটা কার্ড আছে আমার কাছে যে আমি ঢাকায় যাব। যাই হোক, এক পর্যায়ে সবাই বললো যে তাহলে ওর ওর চেতাচেতিত যুক্তি আছে, তা তুমি এখন ওকে নিবে না, কারণ এখন ওখানে কী করবে, তুমি ওকে পারমানেন্টভাবে না নিতে পারো, তুমি বেড়ানোর জন্য ওতে নিতে পারো, যে তোর পরীক্ষা হয়ে গেছে, একটু রিক্রিয়েশনের দরকার আছে, নিয়ে যাও। তো সবাই যখন বললো যে সবার জবাবদিহিতা দেওয়া লাগে, তাও বললো যে চলুক চলুক বলে, মানে মোটামুটি আমার ওই বাড়িতে একটা কোনো টুকরা মানে কিছু নাই, কাপড় চোপড় এভরিথিং সব কিছু নিয়ে আমরা চলে আসলাম ঢাকাতে, আসলাম আমার ওই বড় মানে ওর বড় ভাইয়ের বাসায়। তো যাই হোক 13 ছিলাম ওই বাসাতে, এই 13 ভিতরে ও একদিন ওই বাসাতে আসেনি, থাকেনি আমাদের সাথে, ওই ক্লিনিকেই থাকে, রাতে নাকি ওর ক্লিনিকে থাকা লাগে, কিন্তু ও রাতে ওই ক্লিনিকে থাকার নাম করে ও হচ্ছে ওই মহিলার কাছেই থাকে। যাই হোক, পরে ওর ভাই করলো কি বাসা চেঞ্জ করে দিল, আমাদের ওই পুরনো বাসায় রেখে 30 বা 1 ঢাকা সরে, তখন তো আমি বুঝতাম না যে বাসা ভাড়া কাকে বলে, ওই যে গ্যাস বিল কারেন্ট বিল এগুলো মানে এগুলো সম্পর্কে কোনো ধারণা নাই। তাও 1 নাকি বাসা ছাড়তে হয়, তো ওরা আমাদের 29 বাসা ছেড়ে চলে গেল। আমাদের আমাদের দুই মা বেটিকে ওই বাসার ভিতরে রেখে সব মালামাল বের করে ফ্ল্যাটের ভিতরে, পাঁচতলা ফ্ল্যাট মানে পাঁচতলার পরে একটা রুমের ভিতরে বললো যে সোহেব আসতেছে তোমরা এখানে থাকো, ওরা সবাই চলে গেলো আমাদের রেখে। আর একটা পাতিলে অল্প একটু ভাত আর একটা আলু সিদ্ধ এটা রেখে সবাই চলে গেল। তো সোহেবকে এটা ক্লিনিকে গিয়ে বলে যে আমরা ওদের রেখে চলে আসছি, আমরা বাসা ভাড়া, তুই বাসা দেখ, দেখে আর কি এখন নিজের মতো করে থাক। ওই ফাঁকা ঘরের ভিতরে ওই ওই রাতটাতে এখন থাকা লাগবে, একদিনে কোথায় বাসা পাবে, আর ওকে কেই বা বাসা ভাড়া দিবে, কোনো ফার্নিচার নাই, মানে টোটালি কোনো কিছু নাই, একটা ব্যাগ ব্যাগে যে একটা বাচ্চা নিয়ে কি করা, টাকা পয়সারও দরকার আছে, ভাইয়ের সাথে আর কি ওর অলরেডি জ্ঞান জাম হয়েছে এটা আমি জানি না, এই কারণে ওর ভাই এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছে আর কি, কারণ ওর তোর ক্যারেক্টার ভালো না এ কারণে। তো ওই রাতে আমরা ক্লিনিকে গেলাম, ওই যে ক্লিনিকে যে ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক যে 11:30 ছিল মিরপুর ওখানে। তো ওই রাতে বাচ্চাটাকে নিয়ে আমরা তিনজনে ওই যে কি বলে রিসেপশনের যে রুমটাতে এরকম কার্পেট বিছানো ওখানে মানে একটা কাঁথা বিছিয়ে, কিন্তু আমাকে আল্ট্রাসোনোগ্রাম রুমে যেতে দিচ্ছে না, অন্য আমি তো দেখিনি কখনো এগুলো, শহরের পরে ব্যাপার সব আমি একটু দেখি কোথাও যে এখানে থাকো এরকম। তখন বুঝি যে ওই ওই মহিলা আবার আসছিল কি না রাতে, এ কারণে কি আমাকে যেতে ওখানে নিষেধ করলো কি না, যাই হোক গেল একটা বাসা নিল, টিন শেডের 3 রুম সিরিয়ালি মানে 3 ঘর, মাঝখানের ঘরটা নিল, হচ্ছে মনে হচ্ছে যেন এক হাত মাথার উপরে আর কি চাটাই টিনের। তখন হচ্ছে
পহেলা চৈত্র, ওই দিন শনিবার ছিল, তখন আমি বললাম যে পহেলা চৈত্র আরও শনিবার আমাদের যাই হোক না কেন একটা আর আটটা দিয়ে শুরু হোক, এটাই কিন্তু আমাদের সংসার শুরু, তো শনিবার সংসারটা করুন, আর একটা দিন না হয় ক্লিনিকে থাকি, সমস্যা কি রাতে, এটা আমি বললাম। তো আমাকে অনেক উল্টাপাল্টা কথা বললো, যাই হোক আমরা শনিবারে ওই বাসাতেই উঠলাম। চৈত্র মাসের ঠাটা রৌদ্রে এক হাত মাথার উপরে হচ্ছে চাল, এবং এই অবস্থায় শুরু হলো তাদের সংসার, ঢাকার জীবনের সংসার। আসলে শুরু হয়েছিল শেষটা কোথায় সেটা আমরা জানবো রাত একটার পরে। গল্প কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, হুইচ ইজ ভেরি ভেরি আনথিঙ্কেবল। জীবন গল্পে যারা আসতে চান নিজের জীবনের গল্প নিয়ে, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904, আবারও বলছি 09611904904। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। গল্পের একেবারে শেষ ভাগে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় শ্রোতা এবং দর্শক, দর্শক বলছি এই কারণে যে ইউটিউবে ভিডিও সহ আপলোড করা হয়েছে আমাদের এই আজকের এই জীবন গল্পটি, আপনারা চাইলে ওখানে এসে দেখতে পারেন। আমাদের ইউটিউবের ঠিকানা youtube.com/dfm904, আমি আবারও বলছি www.youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, নোটিফিকেশন অন রাখবেন, তাহলে আপনি এখানে যতই নতুন কন্টেন্ট আপলোড করা হোক না কেন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ওকে, যেখানে আমরা ছিলাম আসবেন, আমি কথা না বাড়িয়ে আবারও সেখানে ফিরতে চাই। সংসার শুরু হলো চৈত্র মাসের প্রথম দিন শনিবার, হ্যাঁ বলুন, তারপর যাই হোক সেখানে, ওখানে অনেক ঘটনা যেহেতু আমি ছেড়ে যাচ্ছি, এক মাস পর্যন্ত ছিলাম, এর ভিতরে আমার অনার্সের রেজাল্ট দিয়ে দিল এটা, এবং আমি বাড়ির সাথে যোগাযোগ রাখতে পাচ্ছি না। ওই এক মাসেও আমি টোটাল, তখন চৈত্র মাস, নিজ ওই চালের অবস্থা ওইরকম, একটা ফ্যান নাই, একটা খাট নাই, কোনো কিছুই, বাচ্চাটাকে নিয়ে ওভাবেই ফ্লোরে আসি। তো এর ভিতরে ওর ভাইয়ের সাথে গ্যাঞ্জাম শুরু করে দিল, ওর ভাই ওকে ক্লিনিক থেকে বের করে দিল। আমি মানে ও দুপুরবেলা আসলো বাসাতে বাজার দিতে, তখন আমি সবসময় তিনটা চেন পরতাম, মানে ও আমাকে দিছিল স্বর্ণের বাচ্চার একটা আর আমার দুইটা, তখন একটাই ছিল একটা আকিক পাথরের একটা লকেট ওলা একটা চেন ছিল, তো দেখি ওই চেনটাই বড় আর কি, মানে অনেক বড়, তো দেখি ওই আমার গলা থেকে নিয়ে নিল চেনটা, তো ওই গলায় দিত যে থাকুক। এখন দেখি হঠাৎ করে ওর গলায় চেনটা নাই, তো আমি বললাম যে তোমার গলার চেনটা কোথায়, হঠাৎ হাত দিয়ে বলে যে পড়ে গেল নাকি কোথায়, আমার এক বন্ধুর বাসায় গেছিলাম ওখানে তো শার্ট খুলেছিলাম, পড়ে গেছে নাকি, যাই হোক এরকম একটা কাহিনী, কিন্তু ওই চেনটা ওই মহিলাকে দিয়ে আসছে। আচ্ছা, মানে ওখান থেকে একদিন রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে, যে তুমি আমরা তো এখানে কিছুই চিনি না, মেয়েটা তখন অলরেডি অসুস্থ হয়ে গেল ওখানে ওই যে গরমের কারণে, আমরা আমাদের বাড়িতে নিয়ে আসলো, আমাদের বাড়িতে নিয়ে আসার পরে আমাদের রেখে ওই একদিন দুই দিন থাকলো, মানে একদিন দুই দিন, এই দুই দিনের ভিতরে আমার বাবা ঘেরে, আমাদের ওদিকে তো গলদা বাগদার চাষ হয়, চিংড়ি চাষ আমাদের বাগেরহাটের ওদিকে, ও মানে এগুলো বিক্রি করে দিল, বললো যে আব্বাকে বললো যে আর্জেন্টভাবে আমার টাকা লাগবে, আমি ক্লিনিকের জন্য আমার টাকা ইনভেস্ট করা লাগবে, ও এখানে এক মাস থাকুক বাড়িতে, আমি ওদিকে গুছাই, মানে এভাবে ও তো কনভিন্স করার পাওয়ারটা অনেক বেশি, মানে আব্বাকে চিংড়ি মাছ বিক্রি, চিংড়ি মাছ বিক্রি করতে গেলে তার বাজারে নিয়ে যাওয়া লাগে না, শুধু পার্টিকে ফোন দিলে মানে খবর দিলেই হয়, এরকমের একটা ব্যাপার স্যাপার, টাকা অগ্রিম দিয়ে দিল, ও আমাদের রেখে চলে আসলো। এই যে আসলো তো আসলো, ওর আর কোনো খবর নাই, ও কোনো ফোনে কোনো মানে কানেকশন পাচ্ছি না, যোগাযোগ রাখতেছে না, আসতেছে না, দুই মাস তিন মাস পরে একটু হয়তো বা ফোন দিতে পারে, তো বললো যে আমি খুব বিপদে আছি, এসে অলরেডি ও তখন এই মহিলার সাথে সংসার করা শুরু করে দিছে, ও নিজে করে একটা নার্সিংহোম করছে, মানে ওই মহিলা হচ্ছে মেন্টালের নার্স ঢাকার, এক খুব বয়স্ক একটা মহিলা, 50 আপ একটা। একদিন আমার ওর বড় ভাই আমাকে ফোন দিয়ে বলে তুমি ঢাকাতে কি করো, তুমি ও তো আর একটা বিয়ে করছে, আমার মাথার অবস্থা আরও খারাপ, যে অবস্থা আর একটা বিয়ে করে ফেললো, আমি ঢাকাতে আসলাম, ঢাকাতে একা একা, বাচ্চা তখন 8, 9, 10, 11, 12 মাস, মোটামুটি বছর হয়ে গেছে আর কি বেবির বয়স, ওকে রেখেই আমি চলে আসলাম, খোঁজাখুঁজির পরে পাইলাম না, না পাওয়ার পরে ও আমাদের বাড়িতে একবার গেল, যাওয়ার পরে আমি সবাইকে ডাকলাম, আমার আত্মীয় স্বজন যারা আছে,
তখন ওদের ওখান থেকে আমি বললাম যে ওকে মুখে দিয়ে বললে কাজ হবে না, ও যে কত বড় শক্ত লোক, ওটা হচ্ছে আমাকে ঢাকায় নিয়ে এরকম এরকম করছে, তো এখন ও কি করবে, ও একটা বিয়ে করছে কিনা এটা ওকে মুখ থেকে স্বীকার করাও, তারপর হচ্ছে আর না হলে ও আমাকে এখান থেকে ডিভোর্স দিয়ে যাক, কিছু একটা করুক, নাহলে আমি থানা থেকে পুলিশ নিয়ে আসতেছি। মানে আমি একদম পুরো পাগল হয়ে গেছি এটা বলে, হ্যাঁ আমি সত্য থানায় চলে গেছি। থানায় চলে যাওয়ার পরে এসে দেখি যে মানে আমার মানে লোকজন যাদের মাঝে ওকে বসায় রেখে গেছে এদেরকে কনভিন্স করে কোন ফাঁকে ও ওখান থেকে চলে গেছে। এটা করার পরে এক পর্যায়ে আমি একা একা খোঁজ করার জন্য তখন আমার একটা চাকরির অফার আসলো হচ্ছে আশা এনজিওতে, তো ইন্টারভিউ দিতে ঢাকাতে আসতে হবে। তখন আমি বললাম এই এক কাজে দুই কাজ ওকেও খুঁজে খুঁজে দেখা যাবে, আমিও যাই, কেউ আসতে দিতে চাচ্ছে না বাড়ির থেকে। আমি বললাম যাই মা, কী হবে, জীবন এখন তো আর চলছে না, আব্বা তো আর বয়স হয়ে যাচ্ছে, ছোটো ভাই দুটো লেখাপড়া করতেছে, আমার তো কিছু একটা করা উচিত, মেয়ের খরচ এই আর কি। তো আমি আসলাম ঢাকায়, এসে হচ্ছে ওকে ওই ক্লিনিকে পেলাম না, মানে যেটাতে ওই প্রথমে ছিল ওইখান থেকে লোকজনের কাছে খবর নিয়ে একটা জায়গায় গেলাম, ওখানে ওকে মানে পেলাম। পাওয়ার পরে ও আমাকে একটা বাসায় নিয়ে গেল, হচ্ছে ওর একটা নার্স আর একটা নার্স ওর বাসায়, ওইখানে আমাকে রেখে দিল, বলো যে আমার তারপরের দিন আর কি আমার ইন্টারভিউ। তো ইন্টারভিউ দিয়ে আমি বাসাতে আসলাম, ওই বাসাতে তো আমি বললাম যে তুমি কোথায় থাকো, আমি সেখানে যাব। তো বলো আমি একটা মেসে থাকি। আমি বলছি তাইলে সেখানে আমি যাব, আমি অন্তত দেখে আসি, অন্তত তোমাকে যদি খুঁজে না পাই অন্তত জায়গাটা তো চেনা থাকলো, এরকম আমি আর কি ওই দিন বাড়ি চলে যাবো এরকম চিন্তাভাবনা। তো ও কোথায় থাকে একটু দেখে যাই। এক পর্যায়ে ও না আমাকে নিলই না, না নেওয়ার পরে হচ্ছে আমি যখন জোরাজোরি শুরু করলাম সে ওই বাসাতেই বসে ও আমাকে মানে খুব মারলো। ও সেই মারির কারণে এখনও আমার এই যে ডান চোখটা হচ্ছে আমার প্রচুর সমস্যা হয়, অনেক সময় চোখে ঝাপসা দেখি এই অবস্থা মানে হয়ে যায়, মানে রক্ত নাক থেকে মুখ থেকে এরকম রক্ত বের হয়ে গেল। ওইখানকার লোকজন আবার দেখলো পাশের ঢাকা শহরে, তো তো ওরা পুলিশ ডাক দিল যে এই মেয়েটাকে মেরেই ফেলবে এই অবস্থা। পুলিশ আসার পরে ও পুলিশদেরকে অনেক হাতে পায়ে ধরলো, বললো যে না সমস্যা না, আমি আমি তবে আমি বললাম যে তখন আমি বললাম এই একটা সুযোগ, তাই আমি বলে ও না আমাকে এরকম ওর বাসায় নিতে চাচ্ছে না, আমি তো আর ওয়াইফ এই যে বাচ্চা ও আমাকে এখান থেকে আমার বাড়ি পাঠাবে, বেবিটা নিয়েও গিয়েছিল। হ্যাঁ ওকে ওকে আর কোথাও রাখি না। সুযোগ আমি ও তখন ওটা একটু পুলিশের ওর খুব ভয়, কারণ ওর তো বিগত দিনের ইতিহাস তো ভালো না রেকর্ড, এই কারণে ও আমাকে বাসায় নিয়ে গেল। কিন্তু বাসায় যাওয়ার পরে যা দেখলাম তখন হচ্ছে ভাই মনে হচ্ছে যেন আমি একসাথে তিনটা মারি, বেবিটাকেও মারি ওকেও মারি আর যাকে দেখলাম তাকেও মারি, সেই মহিলাকেই, মানে ওর যে পরবর্তী যে সংসার এই সেখানে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তো সেইখানে যা হয় প্রাথমিক পর্যায়ে চিল্লাপাল্লা গ্যাঞ্জাম অনেক কান্নাকাটি, আমি খুব খা আমি শুধু কান্না করতেছি। তখন খোঁজ নিয়ে দেখলাম ওই মহিলার একটা ছেলে আছে, তখন ছেলেটা প্রায় ছেলে মানে কি ওই মহিলার আগের ঘরের হ্যাঁ 15-16 বছর বয়স ছেলেটার এরকম অবস্থা। তাই আমি বললাম তোমার তো মানে যেটা বোঝানোর দরকার যে তোমার তো সংসার আছে ছেলে আছে, আমার মেয়েটাকে বাফারা করো না, আমাকে স্বামীহারা করো না, আমরা খুবই অসহায়। তো উনি কোনো কথা আর কি শুনলেন না আমাকে, ওই অলরেডি ওই মানে ক্লিনিক নিচতলাতে ওরা থাকে তিনতলায়, আমাকে রুমে নিয়ে গেল, রুমে নিয়ে অলরেডি আমাকে আটকাই দিল। এখন আমি না জিদের কারণে বা কষ্টে দুঃখে আমি কোনো কিছুই খাচ্ছি না। আমার মনে আছে ভাইয়া 7 দিন পর্যন্ত আমি শুধু বাথরুমে গেছি আর পানি খাইছি। মেয়েটাকেও যে টুকটাক খাবার দিচ্ছে মেয়েটাকে খুব আদর করতেছে, কারণ মেয়েটা ছাড়া কিছু বোঝে না, মেয়েটাকে খুব আদর করতেছে। কিন্তু আল্লাহর অশেষ রহমত মেয়েটা তো তখন বুকের দুধ খায়, তো আমার দুধেও কম পড়তেছে না, কিন্তু আমি কিন্তু কিছু খাচ্ছি না, শুধু বাথরুমে যাই আর পানি খাই, ওদের ঘরে সিদ্ধ করা পানিও আমি খাই না। এটা মানে আর আমি ফাঁক খুঁজতেছি যে কখন আমি বের হবো এখান থেকে, ও আমাকে যেতে দিচ্ছে না। কিন্তু মা ওকে ফোন দিছে, তো বলো যে বেশি যদি আপনারা চিল্লাপাল্লা করেন হচ্ছে ওরে ঢাকা শহরে মেরে ম্যানহোলের ভিতর ফেলে দেবো, আপনারা আর ফোন দিবেন না। এটা বলার পর তো আব্বা আমার কী অবস্থা হয় সেটা তো বুঝেন। তো একদিন আমি একটু শুয়ে আছি, ওরা দুপুরে কেউ নাই বাসায়, হঠাৎ করে দেখি যে ওরা দুজনেই চলে আসছে, চলে আসে মানে আমি একটু ঘুমের মতো বাচ্চাটা পাশে নিয়ে আমি একটু ঘুমের মতো আসছি, মানে আর তো পারি না ক্লান্ত হয়ে গেছি, হঠাৎ আমার হাতে ব্যথা পাচ্ছি মানে খুব, ওরা আমাকে ইঞ্জেকশন পুশ করতেছে, যে ওই মহিলা তো মেন্টালে চাকরি করে
ওইখান থেকে ওই যে এরকম কি জাতীয় মানে মানে আমাকে একদম টোটালি মানে মেন্টালি ডিজার্ট করে দিবে এরকম একটা ইনজেকশন আমাকে পুশ করার, মানে একজনে হাত ধরা আর একজনে মানে মাত্র নিডিলটা একটু ঢুকাইছে এই অবস্থা। তখন আমি এক লাফ দিয়ে উঠে বসছি। তখন বলে কি যে আপনি অসুস্থ এই জন্য আপনাকে সুস্থ করার জন্য, তাহলে তো আমি তো সুস্থ মানুষ আমাকে হুশ অবস্থায় দিতে হবে, আমি তো ঘুম এগুলো কি দেখি মানে জোরাজুরি করতেছে আমি ওষুধটার নাম দেখার জন্য। তো এক পর্যায়ে জানালা থেকে ফেলে দিল, তো আমি আবার ওই যে মানে ওয়ালের সাথে আঙুল মানে ঠেকনা দিয়ে মানে যাতে ওষুধটা বাইরে চলে যায় এরকম মানে ধস্তাধস্তি হচ্ছে এক পর্যায়ে। তখন আমি বুঝলাম যে ওরা আমাকে কিন্তু মেরে ফেলবে, আমাকে এখান থেকে বের হওয়া লাগবে। আর কোনো চিল্লাপাল্লা করলে কোনো আশেপাশে লোকজনও দেখতে পাচ্ছি না এই অবস্থা। সকালবেলা ওই মহিলার হচ্ছে নাইট ডিউটি, ওই মহিলা তো নাইটে চলে গেছে, ও সকালবেলা উঠে হচ্ছে ওয়াশরুমে গেছে, সোহেব ওয়াশরুমে গেছে। আমি এই ফাঁকে মানে আমার কাছে কিন্তু আমার কাছে 12 টাকা না 13 টাকা এরকম ব্যাগে একটা কি ছিল, আর মেয়েটাকে কোলে নিয়ে আমি একদম শুধু বোরকাটা পরছি, আর ওই ব্যাগটা মানে খালি বাচ্চার যে একটু কাপড়ের একটা নেটের ব্যাগের ভিতরে 2-3টা কাপড় নিয়ে আমি ওইখান থেকে বের হয়েছি। বের হয়ে বাইরের থেকে সিট কিনে দিয়ে দরজার যে আমি বের হয়ে একদম একদম আর্লি ইন দ্য মর্নিং আমি বের হয়ে রাস্তায় বের হয়ে চলে আসছি। বের হয়ে চলে আসার পর একটা সিএনজিকে বললাম যে যাবেন নাকি যে সায়দাবাদ, ওই বললো যে হ্যাঁ যাবো। উনি সায়দাবাদ নিয়ে আসলো আমাকে, আমার কাছে কিন্তু কোনো টাকা নেই, 150 টাকা তখন সিএনজি ভাড়া চাইলো আমার কাছে। তখন আমি এটুকু বুঝলাম যে আমি স্ট্যান্ডে আসার পরে আমাদের পরিচিত রুটের গাড়ি আমি চিনবো লোকজন, ওদের কাছ থেকে আমি হেল্প নিব। তো আসার পরে আমাদের কাউন্টারে গেলাম, কাউন্টারে আমি বললাম যে আমি এরকম সমস্যায় পড়ছি, আপনি হচ্ছে আমাকে টাকা দেন, আমি হচ্ছে ওখান থেকে আমি পেইড করবো, আমার আব্বা ওখানে আছে। তো ওটা দিল, ওই টাকা দিয়ে সিএনজি ভাড়া দিয়ে দিলাম, আর বললাম যে আমি গাড়িতে যাব, আমাকে টিকিট করে দেন, ওখান থেকে আর কি সব টাকা আপনাকে পে করে দেব। অলরেডি ওইখানের ফোন থেকে আমরা যে বাজারের নাম্বারে ফোন দিই ওইখান থেকে ফোন দিলাম যে ব্যস্ত বাড়ি খবর পাঠাও ভাই যে আমি আসতেছি, সাইনবোর্ড যেন আব্বা টাকা নিয়ে থাকে। যাই হোক এরকম করে আমি মেয়েটাকে নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে হচ্ছে আমি মামলা করে দিলাম, মামলা করে দেওয়ার পরে মামলা করতে গেলে টাকা লাগে, সে অনেক অনেক ইতিহাস। কিন্তু এক পর্যায়ে পুলিশরা কত সালে মামলা করলেন? 6-এর প্রথম দিকে, 2006 সালের প্রথম দিকে মামলা করলেন। মামলা করাটা কি অতটা সহজ ছিল? হ্যাঁ মামলা করাটা তখন অলরেডি সহজ ছিল না, মানে নিজেদের তো রিলেটিভ আত্মীয় স্বজন আছে, অনেক ধরনা ধরা লাগছে যে মানে কি নারী নির্যাতন মামলা, নারী নির্যাতন মামলা। তো বললো যে এত টাকা লাগবে, 12,000 টাকা লাগবে একটা মামলা রুজু করতে গেলে। তো ওখানকার একটা চেয়ারম্যানের সহায়তা নিলাম, আমাদের রিলেটিভ হয়। এখন আসামি ধরার আর কোনো মানে নোটিস করা বা তদন্ত করা বা চার্জশিট দেওয়া এগুলো কোনো কিছু নাই। তখন আমি বললাম আসামি কোথায় থাকে আমি জানি, আপনারা আমার সাথে যাবেন ঢাকাতে আপনাকে ধরাই দিব। তো ওনারা যে এস্টিমেট আমাকে দিল যে ঢাকাতে বাগেরহাট থেকে ঢাকাতে আসামি ধরাতে আসলে মিনিমাম 50,000 টাকা খরচ আছে, একটা গাড়ি নিয়ে আসতে হবে, ওখান থেকে ফোর্স নিয়ে আসতে হবে, প্রথম দিন যদি না পাই দ্বিতীয় দিন ওদের জন্য ওয়েট করতে হবে, তাদেরকে হোটেলে রাখতে হবে, তাদেরকে টাকা দিতে হবে, মানে এইসব মিলে 50,000 টাকার একটা অ্যামাউন্ট আমাকে বললো যে এই টাকা খরচ আছে তোমার। দেখুন 50 পয়সা খরচ করার মতো তো অ্যাবিলিটি আমার নাই। তো আমি বললাম যে আপনি আমাকে রিকলটা দেন, আমি একা একা মানে আসামি ধরি। তখন ওনারা হাসাহাসি করতেছে যে তুমি পারবা, তাই আমি বললাম যে আমি পারবো। তখন আর একজন বললো যে দিয়ে দেন তো দেখেন পারে কিনা, বিপদ ছাড়ান। ওনারা মানে তাচ্ছিল্য সহকারে আর কি দিল আমাকে কাগজটা। দেওয়ার পরে আমি ওই দিনই রাতে গাড়িতে উঠলাম, রাতে গাড়িতে উঠে আমি তখন আর বেবিটাকে কাগজ দিয়ে দিল আপনাকে, মানে আপনি কিভাবে আসামি ধরবেন, আপনার তো ধরার ইচ্ছা নাই, আপনার সাথে তো পুলিশ লাগবে। এটা যখন আমি থানাতে দিব মানে ওই কাগজটা আমাকে দিয়ে দিল, রিকোজিশনটা দিয়ে দিল আমাকে আর কি, যে এটা আপনি ওইখানকার আসামি যে থানার আন্ডারে আছে ওই থানাতে জমা দিলে ওরাই আপনাকে হেল্প করবে। আচ্ছা আচ্ছা, এটা আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আপনি ওটা নিয়ে ওই থানাতে জমা দিলেন? হ্যাঁ আমি আসলাম, কিন্তু আমি আসার পরে আমি এখানে একটা মানে হেল্প পাইলাম, হচ্ছে আমার ওর বড় ভাই যে যাদের সাথে শেয়ারে বিজনেস করতো ওই যে ক্লিনিকের, ওদের সাথে ওদের খুব মানে গ্যাঞ্জাম। তো আমি ওনাদের হেল্পটা নিলাম, ওনাদের ওখানে গেলাম, ওনারা আমাকে পুরোপুরি হেল্প করলো। ওনারা হচ্ছে থানাতে গেলো, থানাতে যাওয়ার পরে মানে আমার কোনো টাকা খরচ হলো না, থানাতে যাওয়ার পরে ওরাই হেল্প করে দিল, পুলিশও কোনো আমার কাছ থেকে কোনো টাকা নিল না। মানে আমার ওই বেবির ছবিটা দেখার পর আমার বেবিটা অনেক কিউট, আমি কান্নাকাটি করলাম, একটা টাকাও নিল না এই যে পল্লবী থানাতে। তো ওই বাসাতে গিয়ে কেউ ধরা গেল, দুজনকেই অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পরে ওরা অনেক মানে ওই মহিলার গলায় গহনা টহনা ছিল, ওরা আমাকে দিয়ে দিল, বললো যে এগুলো নিয়ে আপনি আমাকে ছেড়ে দেন, আমি ওকে ডিভোর্স দিচ্ছি এখনই।
তখন আমি ওইগুলো ধরে আবার মানে ফিকা ফেলে দিলাম, বললাম যে আমার মানে কোটি টাকা জীবনই শেষ হয়ে গেছে, সোনা দানা দিয়ে আমি কী করবো? তুমি তো আমাকে বলছিলে যে তুমি 15 দিনের ভিতরে ওকে ডিভোর্স দিয়ে দেবে, তুমি দিব্যি বহাল তবিয়াতে সংসার করতেছো, আমার তো কোনো খোঁজখবর নেয় না, বাচ্চাটার কোনো খোঁজখবর নেয় না। এটা বলার পরে তখন ওই থানার ওসি মানে তখন উনি বললেন যে তোমার কিন্তু ওইগুলো আনলে তোমার নামে কিন্তু কোনো কেস হইতো না, কারণ ওরা তোমাকে কিন্তু স্বেচ্ছায় দিয়ে দিয়েছে। তা দেখলাম যে তুমি ওইগুলোর লোভী না, মানে উনি কোন সেন্সে বলছে আমি জানি না। তো যাই হোক, ওখান থেকে আমি আবার চলে আসলাম। পরে মামলা ওইভাবে চলতে থাকলো, আসামি যেহেতু বাগেরহাটে মামলা ওদের চালান করে নিল, ওদের হাইকোর্ট করা লাগলো ওই মামলায়। হাইকোর্ট করে জামিন হলো, জামিন হওয়ার পরে এক পর্যায়ে ওরা আমার নামে বিভিন্ন ধরনের মামলা দিতে থাকলো, একটার পর একটা কাউন্টার মামলা যেটাকে বলে। তো আমি বাড়িতে, বাচ্চাটার তখন হচ্ছে 2.5 বছর অলরেডি হয়ে গেছে, মামলা এরকম ঘুরতেছে। হঠাৎ করে একদিন রাতে আমার বাড়িতে পুলিশ গেল, মানে সবে মাত্র একটু শুইলাম এর ভিতরে, শীতের রাতে। তাও আবার ও জামিন থেকে বের হয়ে আমার নামে যে একটা মামলা দিল, ওটার অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে থানা থেকে আমাদের পুলিশ নিয়ে এসে আমার ছোটো ভাই তখন SSC পরীক্ষা দিবে, আমার আব্বা আর আমাকে নিয়ে গেল। এটা নিয়ে এটা বলে নিয়ে আসছে যে এটা হচ্ছে আমার বাসায় কাজের বুয়া ছিল, হচ্ছে ওর ভাই আর বাবার সহযোগিতা আমার বাসার মালামাল চুরি করে নিয়ে আসছে। বুঝতে পেরেছি, মানে আপনাকে হ্যারাস করার চেষ্টা করতেছে। তা এটা তো জানি না, তখন থানাতে অলরেডি মানে আমার এলাকায় আমার একটা তো আগেই বলছি আমার শিক্ষা খাতে বা আমার হচ্ছে মানে এই যে সোশ্যাল যে কাজগুলো ওয়েলফেয়ার এই কারণে আমার একটা পরিচিতি ছিল। তো ওসি সাহেব দেখলো, মানে যে কোনো প্রোগ্রামে তো যেতাম, তো ওসি সাহেব দেখে বললো যে আজমিরা তুমি? তো আমি বললাম যে এইটা এইটা এই এই অবস্থা, এই আমার হাজব্যান্ড হয় এই মামলা, আসামি যেহেতু ধরে নিয়ে আসছে, ছাড়ার এখতিয়ার তো আসামির সামনে নাই। তো ওরাও রাতে পালায় ওখান থেকে, থানা থেকে চলে গেলো, কারণ ওদের নামে আরও মামলা আছে ধরবে। ওরা চলে আসলো, আমার সকালে কোর্টে চালান দিল আমাদের তিনজনে, আমাদের ওই দিন জামিন হয়ে গেলো বাগেরহাট কোর্টের থেকে। এক পর্যায়ে সবাই আমাকে বললো ইতিমধ্যে আমার অনার্সের রেজাল্ট হয়ে গেলো, আমি মাস্টার্সে ভর্তি হয়ে গেলাম। মাস্টার্সে ভর্তি হওয়াকালীন মানে আমার একটা কলেজে চাকরি হলো, ওখানে কলেজটা MPO হয়নি। তো বলো তোমার এখন একটা স্ট্যাটাস আছে, এই যে কোর্টে আসা যাওয়া করো, দেখো ওরা মিউচুয়ালের কথা বললে। হ্যাঁ, এখন শেষ পর্যন্ত মামলা তুলে নিলাম এই অবস্থাতে আর কি। এখন ডিভোর্স দিয়েছেন না? হ্যাঁ, ও তো ডিভোর্স, যেহেতু মিউচুয়াল হলো তো ডিভোর্সের মাধ্যমে, কত সালে ডিভোর্স হলো? এটা হচ্ছে 2009 সাল, 2008-এর শেষের দিকে। সো ওটা মিটে গেল এবং পরবর্তী সময়ে আপনি যেভাবেই হোক না কোনো জীবন সংগ্রামে এগিয়ে গেছেন, আপনার একটা জব হয়েছে আমি যতদূর জানি, আপনি কাজ করছেন, আপনার ফ্যামিলিকে দেখার চেষ্টা করেছেন, আমার বাবা মা ভাই এদেরকে দেখার চেষ্টা করেছেন প্রতি মুহূর্তে, এবং আপনি সেকেন্ড বিয়েও তো করেন বোধহয় না, কত সালে? 11-12-এর শেষের দিকে, 2012 সালের শেষের দিকে। আপনি এখন এই সংসারেই আছেন? জি। আচ্ছা, তো সামহাও আগের যে জীবন সেই জীবনের চেয়ে এই জীবনের তো নিশ্চয়ই একটা পার্থক্য আছে, আপনি হ্যাপি কিনা? হ্যাঁ, আমি হ্যাপি। এখানে হ্যাপি হওয়ার মূল আর একটা কারণ আছে, যে এ হচ্ছে আমার সব কিছু জানে এবং এটা আমার ফিউচার লাইফের গাইড। ওর সাথে আমার এই সম্পর্ক এরকম খারাপ হওয়ার পরে আমি কোনো বাবার কোলে কোনো বাচ্চা দেখতে পারতাম না, ভাবতাম যে পৃথিবীতে সমস্ত বাচ্চার বাবাগুলো মারা যেত, আমার বাচ্চার বাবা, আমার বাচ্চা তার বাবার কোলে উঠতে পারতেছে না, ও বাবার আদর কাকে বলে, বাবা ডাকটা কাকে বলে ও বোঝে না, কারণ 6 মাস বয়সের থেকে তো ওর কাছ থেকে ও মানে বিচ্ছিন্ন, মানে আমার এই হাজব্যান্ডকেই ও বাবা হিসেবেই জানে, ওকেই প্রথম এ বাবাটাকে ওকেই জানে, মানে ওকে আমি এত কষ্টের ভিতর থেকে ওকে আমি খুব ভালোভাবেই মানুষ করছি এই পর্যন্ত। তো ওর ফ্যামিলি এটা খুব মেনে নিছে, এখন বললো যে দেখো ও ঢাকায় এসে আমার চাকরির সুবিধায় ওর সাথে পরিচয়, তো বললো যে যতই কি জব করেন? হ্যাঁ, জব করতেন, এখন অবশ্য একটা বিজনেসের ভিতরে আছে। তো বললো যে যতই যা বলো না কেন, একটা মানুষের একটা পুরুষের দরকার আছে একটা খুঁটির, কারণ যেহেতু তুমি তোমার বাবা মার জন্য এখন করতেছো, তোমার ভাইয়েরা আছে, তাদের সংসার হবে, কতদিন তুমি এভাবে থাকতে পারবা জানি না। উনি আপনাকে মোটিভেট করেছেন? মোটিভেট করছে এখন ভালো, মানে আমার কাছে মনে হয়েছে 1-2 ঘন্টা আমি একটা পুরো ফ্লোর মধ্যে ছিলাম। জীবন যে কতটা মানে ভার্নারেবল হতে পারে, কতটা ভয়াবহ হতে পারে, কষ্টনীয় হতে পারে, কিন্তু আপনি কখনো হাল ছাড়েননি আমি যেটা দেখেছি। এই মানুষটাই আপনি আপনার সংসার চালাচ্ছেন, আপনার বাবা মাকে দেখতেছেন, এবং আপনি একটা যাই হোক না কেন একটা সংসার জীবনে আছেন যেটা আপনার প্রথম সংসার জীবনের চেয়ে অনেক ভালো, অনেক ভালো। এখন যে শ্বশুরবাড়ির ফ্যামিলিটা, এরা মানে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে খুব প্রথম সারির লোকেরা আছে। আপনার এই গল্পটা আপনি কেন বললেন রেডিওতে? কিছু দৈবিক কিছু বিষয়গুলো আছে যেগুলো আমরা বলি যেগুলো কপালের দোষ, আসলে এগুলো এখন বর্তমান যে মানে হাই প্রোফাইলের শিক্ষাগুলো এগুলো
বুঝতে চায় না বা এগুলো মানতেই চায় না যে না আমাদের ভাগ্য নিজের হাতে তৈরি, এটা আসলে একটা কি বলে আল্লাহর পরে আর কিছু নাই। তো আমার জীবনটা যে অশিক্ষিত একটা মানুষ বা অসহায় একটা মানুষ মানুষের পদে পদে মানে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে হচ্ছে প্রতারণার শিকার হয়, আর আমি হচ্ছে একটা শিক্ষিত মানুষ হয়ে আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে আমি প্রতারণার শিকার হয়েছি। এখন এই যে আমি যখন এত বিপদের ভিতরে থাকছি, যেটা সত্যই কথা, আমি আমার ব্যাগের ভিতরে একটা বই থাকতো, আমি বাসে মানে ঢাকায় আসতেছি তো আমি ওই জানালার পাশে বসে আমি দুই লাইন পড়তাম, বা আমি হচ্ছে এমনও দিন গেছে যে আমি হচ্ছে এজলাসে উঠে গেছি তখন আমি পরীক্ষা দিয়ে, মানে আমি কখনো আমি এইটা চিন্তা করতাম যে আমার ভিতরে যদি শিক্ষা থাকে, আমার যদি সার্টিফিকেট থাকে, তাহলে আমি কোথাও না কোথাও গিয়ে আমি কাজ করে খেতে পারবো, অন্তত মানে নিম্নমানের জীবনযাপন আমাকে করতে হবে না, একটা মানে স্ট্যান্ডার্ড মাফিক লাইফটা লিড করতে পারবো, যেখানে গেলে অনার পাওয়া যায় বা কিছু। আমি কখনো মানে আশা ছাড়িনি, আমি কখনো হাল ছাড়িনি আর কি। জীবনে কখনোই হাল ছাড়বেন না, যত কষ্টেই থাকুন না কেন, যত সিচুয়েশন খারাপই হোক না কেন, হাল ছাড়বেন না। বেঁচে থাকার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হয় এবং সেই যুদ্ধ আমৃত্যু, সেই যুদ্ধ করে যাওয়াটাই জীবন। অনেক ভালো থাকুন, আজকের মতো শেষ করছি। আগামী বুধবার আবারও কথা হবে জীবন গল্পে, এবং আগামী রবিবার আসছি রাত 11টায় সিক্রেটস নিয়ে। আজকের মতো শুভরাত্রি। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।